আসসালামু আলাইকুম তো আজকে আমরা তোমাদের ব্যাকরণের পথ প্রকরণ এই টপিকটা সুন্দর করে আলোচনা করব এবং তোমাদের নবম দশম শ্রেণীর যে পুরাতন নতুন দুইটা বই আছে সবগুলা কভার হয়ে যাবে এবং অ্যাডমিশনে ডাইরেক্ট এই ক্লাস থেকেই তোমরা হুবহু প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ ঠিক আছে তো পথ প্রকরণ জিনিসটা অ্যাকচুয়ালি কি এটা তোমরা সবাই এর সাথে মানে পরিচিত সেটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বাংলাতে অথবা ইংরেজিতে যেখানেই হোক না কেন কারণ তোমরা যখন পার্টস অফ স্পিচ পড়ছো ইংরেজিতে বাংলাতে এসে সেটা পথ প্রকরণ হয়ে গেছে ঠিক আছে ইংরেজিতে পার্টস অফ স্পিচ কে যেভাবে পড়া হয় বাংলাতে পথ সেইটাই বাংলা ভার্সন পড়া হয় একটু আলাদা আছে তো তোমাদের যাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ভালো ধারণা আছে তারা ক্লাসটা করে অনেক মজা পাবা এবং মিল করতে পারবা রিলেট করতে পারবা ঠিক আছে তো প্রথমে যদি আমরা একটু জানার ট্রাই করি যে আসলে পথ প্রকরণ এই পদ প্রকরণের পদ জিনিসটা আসলে কি ঠিক আছে যেহেতু আমাদের পদ নিয়েই কথাবার্তা বা পদ নিয়ে আজকের আলোচনা হবে তো নর্মালি একটা মনে রাখো যে বাক্যের মধ্যে যতগুলা শব্দ থাকে প্রত্যেকটা শব্দকে আমরা পদ বিবেচিত করি একটা সেন্টেন্সের মধ্যে এই যে পুরো একটা সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যে এইটা একটা শব্দ এইটা একটা শব্দ এইটা একটা শব্দ এইটা একটা শব্দ তো প্রত্যেকটা ওয়ার্ড বা শব্দকে এক একটা পদ হিসাবে বিবেচনা করা হয় ঠিক আছে তার মানে পদ এবং শব্দ শব্দ দুইটা একই জিনিস এটা আমাদের বেসিক সেন্সে মাথায় রাখতে হবে এখন এই পদটা আসলে কত প্রকার পদ মেইনলি দুই ভাগে বিভক্ত একটা সব্যয় পদ আর একটা হচ্ছে অব্যয় পদ সব্যয় পদ বলতে কি বোঝানো হয় যে যে পদটা সব সময় চলমান বা যেটা সব সময় ব্যয়ের মধ্যে থাকে অর্থাৎ যেটা সব সময় পরিবর্তনশীল বা যেটাকে সব সময় পরিবর্তন করা যায় অর্থাৎ এই যে একটা বাক্য এই বাক্যের মধ্যে এই যে প্রত্যেকটা পদ এক একটা করে ওয়ার্ড এক একটা পদ যে পদটাকে আমরা বিভিন্ন বিভক্তি যোগ করে বা বিভিন্ন প্রত্যয় যুক্ত করে বা উপসর্গ যুক্ত করে আমরা যদি চেঞ্জ করতে পারি বা সেটাকে যদি পরিবর্তন করতে পারি এই পরিবর্তন করা শব্দ বা পদগুলাকে আমরা সব্যয় পদের মধ্যে ফেলে দিতে পারবো ঠিক আছে আর কিছু পদ আছে বা কিছু শব্দ আছে যেগুলাকে পরিবর্তন করা যায় না মানে সবসময় অপরিবর্তনশীল সেগুলাকে বলা হবে হচ্ছে অব্যয় পদ তার মানে সব্যয় এবং অব্যয়ের দুইটা স্পেসিফিক আমরা এই জায়গা থেকে বৈশিষ্ট্য মাথায় রাখতে পারি সেটা হলো সব্যয় পদগুলো গুলা সময় পরিবর্তনশীল হয় আর অব্যয় পথ গুলা সময় অপরিবর্তনশীল থাকে বা কখনো পরিবর্তন করা যায় না এখন আমরা এই যে সব্য পদ এবং এই এই দুইটার মানে ঠিক আছে এখন দেখো তোমাদের চারটা ভাগে বিভক্ত সেগুলা কি কি দেখো যে সব্য পথ চার প্রকারের তো এইটা অনেক সময় পরীক্ষাতে আসে যে সব্য পদগুলা গুলা কত প্রকার চার প্রকারে এটা খুব ভালোভাবে মাথায় রাখবা কি কি দেখো একটা হচ্ছে বিশেষ যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে নাউন তারপরে একটা হচ্ছে বিশেষণ যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে অ্যাডেকটিভ তারপরে হচ্ছে সর্বনাম যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রনাউন এবং ক্রিয়া যেটাকে আমরা ইংদে দিতে বলি হচ্ছে ভার্ব ঠিক আছে এই চারটি ভাগে সব্য পদ বিভক্ত এবং সব্য পদগুলো এই চারটি ভাগে বিভক্ত এবং অব্যয় পদ যেটা আসলে কোনো পরিবর্তন ছিল তা নাই এইজন্য এরার কোনো ক্লাসিফিকেশনও নাই জন্য যখন তোমাকে স্পেসিফিক বলবে যে পদ কত প্রকার তখন তুমি বলবা পাঁচ প্রকার কারণ এইখানে চার প্রকারের পদ প্লাস হচ্ছে এই অব্যয় পদ এই টোটাল পাঁচটা হচ্ছে মেইনলি পদ এবং আমার আজকের আলোচনাটা হবে এই পাঁচটার এ টু জেড একদম বিস্তারিত আলোচনা নিয়ে ঠিক আছে তাইলেই তোমাদের এই আজকের এই পথ প্রকরণ ক্লাসটা সুন্দরভাবে শেষ হয়ে যাবে তো আমরা যদি একদম মেইন আলোচনায় আস্তে আস্তে ঢুকে যাই ঠিক আছে তো এইখানে জাস্ট কিছু উদাহরণ দেয়া আছে এগুলো আমরা পরবর্তীতে দেখব জাস্ট এইখানে দেয়া আছে যে বিশেষ্য পদ কোনগুলা হইতে পারে বিশেষণ পদ কোনগুলা হইতে পারে সর্বনাম কোনগুলা হইতে পারে ক্রিয়া কোনগুলা হইতে পারে অব্যয় এগুলা কোন হইতে পারে মানে কোনগুলা হইতে পারে তো জাস্ট এগুলা উদাহরণ আমরা পরে এগুলা যখন সংজ্ঞা পড়ব তখন উদাহরণগুলোও সুন্দরভাবে পড়া ট্রাই করব তো এখন আসো এই যে সর্ব্বয় পদ যে আমরা চার প্রকারের দেখলাম এই সব্য পদের মধ্যে এক নম্বরে আমরা দেখছিলাম হচ্ছে বিশেষ পদ বা যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে নাউন ঠিক আছে তো নাউন বলতে কি বোঝায় নাউন বলতে যে কোনো কিছু আছে দুনিয়াতে সবগুলা নাউনের মধ্যে পড়ে যাবে ঠিক আছে এগুলা হচ্ছে বেসিক সেন্স আমরা পরবর্তীতে ডিপ আলোচনা করব। তারপরে কি দেখো এই নাউনটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায় কি কি ভাগে দেখো নাউনকে টোটাল ছয় ভাগে ভাগ করা যায় না। তোমাদের জেনে রাখতে হবে একটু মনে রাখা কঠিন বাট জেনে রাখতে হবে কেন এইগুলা থেকে স্পেসিফিক প্রশ্ন হয় যে নাউনকে কত ভাগে ভাগ করা যায় বা বিশেষকে কত ভাগে ভাগ করা যায় এগুলা পরীক্ষাতে আসবে এই জন্য এগুলা মাথায় রাখতে হবে তো কি কি দেখো সংজ্ঞা বাচক বা হচ্ছে নাম বাচক বিশেষ যেগুলা সংজ্ঞা বা নাম প্রদান করে সেগুলা আমরা জানতেছি পরে যখন তখন আরো ভালো করে জানব তারপরে কি দেখো কি বোঝায় যে কোন সমষ্টি বা একটা জাতিকে করে এমন কিছু তারপরে হচ্ছে বস্তুবাচক বস্তু বলতে যেগুলা জীবন নাই সেই টাইপের গুলা তো আমরা কিন্তু বইয়ের সংজ্ঞা পড়তেছি না জাস্ট একটু আমাদের মাথায় নর্মালি পড়তে যা আসতে তাই আমরা বলতেছি পরবর্তীতে আমরা স্পেসিফিক বলবো এবং কিছু উদাহরণ গুলা আমরা কাইট করতে পারি তোমাদের পরীক্ষাতে কখনোই আসবে না যে জাতিবাচক বিশেষ কাকে বলে তোমাদের আসবে যে কোনো একটা উদাহরণ দিয়ে বলবে যে জাতিবাচক বিশেষের নিচের উদাহরণ কোনটি বা কোনটি জাতিবাচক বিশেষের মধ্যে পড়ে ঠিক আছে এই জিনিসগুলা যখন আসবে তখন আমরা ওই জিনিসগুলা পড়ব তারপরে কি দেখো সমষ্টি বাচক বিশেষ যেগুলা তারা স্পেসিফিক সমষ্টি বুঝায় তো তোমাদের কনফিউশন ক্রিয়েট হবে এই জায়গাতে জাতি এবং সমষ্টির মধ্যে ওইটা আমি ক্লিয়ার করে দেব তারপরে কি দেখো ভাববাচক বিশেষ তারপরে হচ্ছে গুণবাচক বিশেষ এই টোটাল প্রবাল ছয় প্রকার তো এইগুলাকে ইংরেজিতে কি বলে দেখো প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউন কালেকটিভ নাউন ভার্বাল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন তো তোমরা সবগুলা কিন্তু পার্টস অফ স্পিচ ইংলিশের মধ্যে পড়ে গেছো ঠিক আছে তো ওই যে বললাম যে ইংরেজির পার্টস অফ স্পিচ যারা পড়ছো তারা আজকের ক্লাসটাকে খুব সুন্দরভাবে রিলেট করতে পারবে ঠিক আছে তো আসো আমরা এখন ধীরে ধীরে ডিটেইলসে চলে যাই ওকে যে আমরা বিশেষ্য পদ মানে যে ছয় প্রকারের বিশেষ্য পদগুলা দেখলাম সেগুলো আসলে স্পেসিফিক কি তো আমরা কি জানি দেখো বিশেষ্য পদ বলতে যে কোনো কিছু নাম বোঝায় ঠিক আছে তার মানে এই বিশেষ্যের মধ্যে যেগুলাই থাকবে যে ক্লাসিফিকেশন গুলাই থাকবে বা যে ছয় ভাগে বিভক্ত থাকবে সেগুলা নাম रिलेटेडই হবে ঠিক আছে নামের বাইরে কোনো কিছু থাকবে না সেটা যে কোনো কিছুর নাম হইতে পারে ওকে তো প্রথমে দেখো ছয় প্রকার যে বিশেষ্য আমরা দেখছিলাম তার মধ্যে প্রথমটা হচ্ছে সংজ্ঞা বা হচ্ছে নামবাচক বিশেষ্য তো পরীক্ষাতে এমন প্রশ্ন আসতে পারে যে সংজ্ঞাবাচক বিশেষ্য আরো কি নামে পরিচিত নামবাচক বিশেষ্য ওকে এই জন্য দুইটাই মনে রাখবে একটা হচ্ছে নামবাচক এবং সংজ্ঞাবাচক দুইটা হচ্ছে একই জিনিস ওকে তো নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য দ্বারা নরমালি কি বুঝতেছো তোমরা বইয়ের সংজ্ঞা বাদ দাও যে যেগুলা দ্বারা স্পেসিফিক কোনো কিছুর নাম বুঝায় সেগুলাকে আমরা নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য বলতে পারি যেমন দেখো ব্যক্তি নাম কি নজরুল ওমর আনিস মাইকেল এগুলো এক একটা ব্যক্তির নাম তারপরে কি দেখো ভৌগোলিক স্থানের নাম যেমন ধরো যে কোনো ভৌগোলিক স্থান যেমন ঢাকা দিল্লি রাজশাহী এরকম ওকে তারপরে কি দেখো ভৌগোলিক বিভিন্ন মানে সংজ্ঞা বা ভৌগোলিক যে কোনো কিছু যেমন ধরো নদী খাল বিল ঠিক আছে এগুলো এক একটা করে নাম নামকে রিপ্রেজেন্ট করে বা একটা নামের মানে মূল অংশটাকে রিপ্রেজেন্ট করে যেমন ধরো তুমি পদ্মা নদীর কথা বলতেছ তো পদ্মা ওইটাকে নদীকে রিপ্রেজেন্ট করতেছে তো এই যে নদী তারা কিন্তু একটা স্পেসিফিক নাম বা নদী বলতে যে পদ্মা মেঘনা যমুনা এগুলো হইতে পারে এটাকে রিপ্রেজেন্ট করতেছে তো ওই যে একদম মাথা থেকে একদম মানে নিচু পর্যন্ত ঠিক আছে √2 একদম fx পর্যন্ত সবকিছুই কিন্তু এই নামের সাথেই কানেক্টেড যার কারণে কিন্তু এগুলা এই संघा বা নামবাচকের মধ্যেই যুক্ত থাকে ওকে তারপরে কি দেখো এই জায়গায় গ্র গ্রন্থের নাম গীতাঞ্জলি অগ্নিবীণা দেশে বিদেশে এক একটা বইয়ের নাম মানে নাম রিলেটেড যে কোনো কিছুই এই সংজ্ঞা বা নামবাচক বিশেষের মধ্যে পড়বে তো তোমাদের পরীক্ষাতে কি প্রশ্ন আসতে পারে ঠিক আছে পরীক্ষাতে যদিও এগুলা দিবে না ধরো এরকম করে দিল যে দিল্লি এইটা মানে কি অর্থে সংজ্ঞাবাচক বিশেষ বুঝাই তখন তোমার পরীক্ষা দিতে হবে যে এটা ভৌগোলিক স্থানের অর্থে বা ভৌগোলিক স্থান বুঝাইতে এই দিল্লি শব্দটা নাম শব্দের মধ্যে ব্যবহৃত হয় ঠিক আছে এই টাইপের প্রশ্ন আসবে তো এই জায়গা থেকে এটা আসবে না খুবই সহজ একটু কঠিন টাইপের গুলার উদাহরণ গুলা এই সিস্টেমে আসবে ওকে তো এই জায়গাতে দেখো আমরা এখন দেখবো হচ্ছে জাতি বাচক বিশেষ ঠিক আছে জাতিবাচক বিশেষ্য ওটাতে মেইনলি তোমাদের কনফিউশনটা ক্রিয়েট হয় ওকে তো দেখো জাতিবাচক বিশেষ্য চেনার একটা সহজ উপায় আছে সেই সহজ উপায়টা কি যে যে জিনিসটাই তোমার মেইনলি থাকবে সেইটাকে ভাগ করা যাবে ঠিক আছে যে সেটার বিভিন্ন আমরা বিভক্তি করতে পারবো যেমন আমি তোমাদের যদি বলি যে মানুষ ঠিক আছে মানুষ কিন্তু একটা জাতিবাচক বিশেষ্য এখন মানুষকে কিন্তু তুমি ভাগ করতে পারবা কিভাবে দেখো যে পুরুষ মানুষ আবার মহিলা মানুষ দুইটা ভাগে ভাগ করলাম বা মেল অথবা ফিমেল এই যে দুইটা ভাগে ভাগ করা গেল এইটা একটা বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য তারা বা ওই যে জিনিসগুলা জাতিবাচক মধ্যে থাকবে সেগুলো কোনো জায়গা থেকে আসবে বা তাদের একটা মানে মানে তারপরে বা কোনো কিছু হোক তারা যে কোনো কিছু থেকে জন্ম নিবে বা কোনো জায়গা থেকে তাদের উৎপত্তি হবে তাদের উৎপত্তি স্থল থাকবে এমন জিনিসগুলাকে বলা হবে জাতিবাচক বিশেষ এবং এইগুলা দ্বারা অবশ্যই একটা বেশিরভাগ জিনিসকে সমষ্টি বা রিপ্রেজেন্ট করবে এখন দেখো জাতিবাচক বিশেষ্য এবং সমষ্টিবাচক বিশেষ্যের মধ্যে কনফিউশনটা কোন জায়গায় ক্রিয়েট হয় সমষ্টিবাচক বলতে একটু পরেই আসবে আমি এখনি যেহেতু আসছে তাহলে কনফিউশনটা তোমাদের ক্লিয়ার করে দেই সমষ্টিবাচক বিশেষ্যটা কেমন যে এটা দ্বারাও জাতির মতো একটা বিশাল অংশকে বা একটা সমষ্টিকে রিপ্রেজেন্ট করবে বাট এইটার যে যে ভাগ করা যায় বা কোনো জায়গা থেকে উৎপন্ন হয়েছে এই বৈশিষ্ট্যটা থাকবে না যেমন তোমরা যদি এরকম দেখো যে সভা তারপরে হচ্ছে সমিতি সমিতি তো সভা দ্বারা সমিতি দ্বারা কিন্তু অনেক লোকজনের একটা এই জায়গাতে পার্টিসিপেশন বা অংশগ্রহণ আছে এটা বুঝাচ্ছে কিন্তু এই সভাকে কি তুমি আলাদা আলাদা ভাগ করতে পারবা যেমন লজিকাল তুমি ভাগ করছো যে পুরুষ মহিলা এরকম করছো সেটা কি করতে পারবা পারবা না সমিতিকেও পারবা না তো এই রকম যেগুলো ভাগ করা যাবে না বা সমষ্টি বোঝাবে সেগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্যের মধ্যে পড়বে আর যেগুলোকে ভাগ করা যাবে সেইগুলা জাতিবাচক বিশেষ্যের মধ্যে পড়বে তো এইটা হচ্ছে শর্টকাট একটা টেকনিক যে সমষ্টিবাচক এবং জাতি ইতিবাচক দৃশ্য সহজে চেনার এর থেকে সহজ উপায় আর দুনিয়াতে নাই ওকে তো তুমি যদি এই জায়গাতে সংজ্ঞা গুলা পড়ো তাহলে confused হয়ে যাবা কি বলা আছে দেখো যে পদ দ্বারা কোন একই জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বুঝাই সেগুলাকে জাতিবাচক বিশেষ্য বলে তো একটু confusing না তো এই জন্য confusing যে জিনিসগুলো আছে সেইগুলোকে একদমই বাদ দিবা ওকে তো এই জাতিবাচক বিশেষ্যের আবার কিছু exception আছে যেগুলাকে তুমি এই রুলের মধ্যে ফালাইতে পারবা না যে যেগুলার প্রকার ভেদ আছে বা কোন কিছু থেকে বস্তুটি উৎপন্ন হয় বা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় এই এই বৈশিষ্ট্য মধ্যে তুমি আসলে জাতিবাচক বিশেষ্যকে ফালাইতে পারবা না তো এগুলার জন্য এগুলার জন্য তোমার হচ্ছে একটা উদাহরণ দেখো সেটা হলো ইংরেজ ওকে তো ইংরেজটাকে ইংরেজ দ্বারা কি বোঝাচ্ছে ইংরেজ দ্বারা ইংরেজ জাতিকে বোঝাচ্ছে তাই না তো এখন এই ইংরেজ জাতি দ্বারা তোমরা এইভাবে মনে রাখতে পারো যে ইংরেজের সাথে তুমি জাতি শব্দ শব্দটা লাগায় দিতে পারো ঠিক আছে যে ইংরেজ জাতি তো যেহেতু জাতি শব্দটা লাগায় দিছো এই জন্য ইংরেজটা হচ্ছে জাতিবাচক বিশেষণের মধ্যে পড়ে আর বাকি যত উদাহরণ আছে সবগুলাই এগুলা তুমি ভাগ করতে পারবা যেমন দেখো মানুষকে তুমি মেল ফিমেলে ভাগ করলা গরুকে ধরো এড়ে বলদ গাভী বিভিন্ন ভাগে ভাগ করলা পাখিকে ধরো বিভিন্ন ধরনের পাখি আছে তার মধ্যে ভাগ করলা ঠিক আছে তারপরে ধরো এই গাছকেও তুমি বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের গাছ আছে ওইগুলাকে ভাগ করলাম তারপর ধরো পর্বতকে ভঙ্গিল পর্বত তারপরে এই ধর তোমাদের আগ্নেয় পর্বত ঠিক আছে বিভিন্ন ধরনের পর্বত আছে সেগুলোকে তুমি ভাগ করলা নদী কেউ ধরো বিভিন্ন সিস্টেমে বড় নদী ছোট নদী এরকম করে logical way তুমি ভাগ করতে পারবা ঠিক আছে তার মানে দেখো আমরা shortcut জাতিবাচক বিশেষ্য এবং সমষ্টিবাচক বিশেষ্যটা শিখে ফেললাম okay এখন আমরা next এ আসবো দেখো next কি বলা আছে যে বস্তুবাচক বিশেষ্য বা দ্রব্যবাচক বিশেষ্য তো একটা রুল আছে এটার মনে রাখার জন্য যে এইটা আসলে যেগুলাকে জীবন নাই এমন জিনিসকে রিপ্রেজেন্ট করে তাদেরকে এই বস্তু বাচক বা দ্রব্যবাচক বাচক বিশেষের মধ্যে আমরা ইনক্লুড করতে পারি বা এর মধ্যে আমরা ফালাই দিতে পারি তো বিষয়গুলা কি দেখো যেমন হচ্ছে বই খাতা কলম থালা বাটি মাটি চালা চিনি লবণ এবং পানি এগুলার কি জীবন আছে এগুলার কিন্তু জীবন নাই যেহেতু জীবন নাই আমরা সেহেতু এগুলাকে বস্তুবাচক বিশেষের মধ্যে ফালাই দিতে পারি ঠিক আছে খুবই সিম্পল তুমি বইয়ে কি সংজ্ঞা আছে ওইগুলা পড়ার দরকার নেই আমি যেভাবে পড়াচ্ছি সেইভাবে পড়ো কারণ পরীক্ষাতে তোমার এইগুলা আসবে ওকে উদাহরণগুলা উদাহরণগুলা তোমার কারেক্ট করা শিখতে হবে এখন দেখো কি বলা আছে যে আমরা যেটা দেখলাম যে এটাকে কোনো সমষ্টি বাচক বাচক ভাগে ভাগ করা যায় না বা লজিক্যাল হয়ে তুমি ভাগ করতে পারবা না তারপরে ধরো এই সমষ্টি বাচকটা কোনো জায়গা থেকে উৎপন্ন হয়নি এমন জিনিস ঠিক আছে তো দেখো কি এই যে সভা জনতা সমিতি পঞ্চায়েত মাহফিল ঝাঁক বহর দল তো এগুলাকে কিন্তু তুমি লজিক্যাল ওয়েতে ভাগ করতে পারবা না ঠিক আছে যে এগুলা মানে আমরা যেমন ভাগ করলাম ওই রকম কিন্তু ভাগ করা যায় না সমষ্টি এই মনে রাখলে তোমার সমষ্টিবাচক এবং জাতিবাচক বিশেষ থেকে আর কখনো কখনো প্রবলেম হবে না এবং পরীক্ষাতে যদি তোমাদের প্রশ্ন আসে বিশেষ্য থেকে এই জাতিবাচক এবং সমষ্টিবাচক থেকে আসবে এর বাইরে আর কোনদিন প্রশ্ন আসেনি এবং তোমাদেরও আসবে না ঠিক আছে বুঝতে পারছো বিষয়টা বোঝা গেছে ওকে ঠিক আছে এখন দেখো আমরা দেখবো হচ্ছে ভাববাচক বাচক ঠিক আছে ভাববাচক বাচক বিশেষ সবথেকে সব থেকে সহজ উপায় আমি তোমাদের শেখায় দিব যে ভাববাচক বিশেষ গুলার সাথে শেষে যে ভাববাচক বিশেষ্যগুলা মেইনলি হচ্ছে ক্রিয়া রূপে থাকে মানে এগুলা ভার্বের মতো থাকে বাট এগুলা বিশেষ্য ঠিক আছে মানে ওই শব্দটা শেষে এই যে সreya বা হচ্ছে আন যুক্ত অন যুক্ত থাকে ঠিক আছে আ বা অন এই দুইটা শব্দটা শেষে যুক্ত থাকে এবং দেখতে হচ্ছে ক্রিয়ার মতো লাগে ঠিক আছে মানে ভাববাচক বিশেষ্যগুলা বিশেষ্য বল দেখি নাউন ওই নাউনটা দেখতে ভার্বের মতো লাগে আমি তোমাদের ইন্টারেস্টিং জিনিসটা দেখাচ্ছি দেখো এখানে কি বলা আছে দেখো দেখা শোনা স্বয়ং এই স্বয়ংটাকে যদি তুমি ভাঙো সয়ন 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 যদি তুমি ভাঙো কি পাবা দেখো তো ছয় তারপরে অন ঠিক আছে অন ঠিক আছে ছয় অন এই যে অন উচ্চারণটা আসতেছে তার মানে কি দেখো এই শব্দটা শেষে কি যুক্ত আছে অন যুক্ত আছে তো এই অন যুক্ত থাকার কারণে এটাকে কিন্তু ভাববাচক বিশেষ্য বলা হয়েছে তারপরে এটা দেখা দেখাকে যদি তুমি ভাঙো এই যে দেখ প্লাস হচ্ছে আ ঠিক আছে এই যে আ যুক্ত আছে এই যে আ যুক্ত আছে বুঝতে পারতেছ তারপরে দেখো সোনা সোনাতেও আ আছে তারপরে দেখো ভোজন এইখানে অন যুক্ত আছে দর্শন এইখানে শেষে অন যুক্ত আছে তারপরে দেখো গমন এটা শেষে অন আছে তো তোমাদের পরীক্ষাতে কি কি আসছিল দেখো তোমাদের পরীক্ষাতে এই যে গমন শয়ন দর্শন ভোজন এইগুলা আসছিল উদাহরণ দিয়ে বলা হয়েছিল বা এরকম করে বলা হয়েছিল যে নিচের কোনটি ভাববাচক বিশেষ্য ঠিক আছে তো শর্টকাটে চেনার হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে এইটাই যে শবদের শেষে এগুলা দেখতে ভার্বের মতো হয় ঠিক আছে যেমন তোমার এরকম মনে হতে পারে যে গমন ঠিক আছে যে গমন গমনটাকে যাওয়া বোঝাচ্ছে বিশেষ করে সেন্টেন্স ভেদে আসলে মানে ভেরিয়েশনটা প্রকাশ করে তো তোমার অত কিছু বোঝার প্রয়োজন নাই জাস্ট মনে রাখবা যে ভাববাচক বিশেষ্যগুলার শেষে আ বা অনযুক্ত থাকে ঠিক আছে কার মতো লাগতেছে এটাও বোঝার দরকার নেই এতটুকু মনে রাখবা যে এই যে শব্দগুলা থাকে যেগুলো ভাববাচক বিশেষ হয় এগুলা শেষে সরেয়া বা অন যুক্ত থাকে এতটুকু যদি থাকে সেটাকে চোখ বন্ধ করে ভাববাচক বিশেষ মধ্যে ফালায়া দিবা ঠিক আছে ভাববাচক বিশেষ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটাকে থ্রি স্টার দিয়ে দিলাম ঠিক আছে এটা থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি ওকে বিগত সালেও অনেক প্রশ্ন হয়েছিল তারপরে কি দেখো গুণবাচক বিশেষ গুণবাচক বিশেষ দ্বারা যে যে কোন কিছুর আসলে দোষ গুণ বুঝাবে এতটুকুই এতটুকু জানলেই হবে যেমন দেখো কি এই জায়গাতে আছে দেখো যে মধুরতা মধুরতা বলতে কি বোঝায় যে মধুর মতো মিষ্টি মধুর একটা গুণ প্রকাশ করতেছে তারল্য তারল্য বলতে হচ্ছে তরলের একটা গুণ তারপরে কি দেখো তিক্ততা বলতে যে একটা তেতো দ্রব্য মানে দেখতে বা খাইতে ভালো লাগে না এমনটা এর একটা দোষ বোঝাচ্ছে তারপরে কি দেখো তারুণ্য তারুণ্য বলতে এই যে তরুণের যে গুণ তো এগুলা তোমরা ইজিলি বুঝতে পারো যে যে শব্দগুলা দ্বারা আসলে গুণ বোঝাবে ঠিক আছে দোষ অথবা গুণ সেইগুলাকে গুণ বাচক উপায় আছে সেটা হলো কি অনুভূতির সাথে সম্পৃক্ত যা পঞ্চ ইন্দ্রীয় দ্বারা বোঝা যায় না তো এইগুলা দেখো এই যে মধুরতা এগুলাকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা যায় না বলতে কি পঞ্চ ইন্দ্রিয় বলতে এই যে হাত এই যা পঞ্চ ইন্দ্রিয় মধ্যে একটা হাত এই যে হাত দিয়ে আমি এটাকে শুইতেছি কিন্তু আমি কি এই যে মধুরতাকে ছুঁতে পারতেছি না মধুরতাকে আমার অনুভব করতে হচ্ছে বা ফিল করতে হচ্ছে তো এই যে ফিল করার যে বিষয়গুলো আছে সেগুলা গুণবাচক বিশেষের মধ্যেই ফালানো যায় বুঝতে পারছো খুবই ইজি খুবই সহজ তো এইভাবেই কিন্তু আমরা বিশেষ্যটাকে একদম সলিড ভাবে শেষ করলাম এখন আমরা আসবো হচ্ছে বিশেষণ পদ বিশেষণ বলতে আমরা ইংরেজিতে কি জানি যেটাকে হচ্ছে অ্যাডজেকটিভ বলা হয় ওকে যে অ্যাডজেকটিভ যেগুলো সেগুলো আমরা এখন এই বিশেষণ পদটা সুন্দর করে দেখার ট্রাই করব তো বিশেষণ পদের সংজ্ঞাটা খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষাতে কি প্রশ্নটা আসে দেখো এখানে কি বলা আছে যে পদ বিশেষ্য সর্বনাম এবং ক্রিয়াপদের পদের কার বলছে বিশেষ্য মানে হচ্ছে নাউন ঠিক আছে বিশেষ সর্বনাম মানে হচ্ছে প্রনাউন প্রনাউন তারপরে কি ক্রিয়া ভার্ব ঠিক আছে তার মানে কি দেখো যে শব্দগুলা বা যে পদগুলা নাউন প্রনাউন এবং ভার্বের কি করে দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় সেগুলাকে বলা হয় বিশেষণ পদ বা অ্যাডজেক্টিভ পদ বুঝতে পারছো তো তোমাদের ইংরেজিতেও কখনো এই প্রশ্নটা যদি আসে যে অ্যাডজেক্টিভ বলতে কার দোষগুণ অবস্থা সংখ্যা বোঝায় তখন তোমরা দিবা নাউন প্রনাউন এবং ভার্বের ঠিক আছে তার মানে পরীক্ষাতে এই জায়গা থেকে তোমরা সবাই জানো যে দোষগুণ অবস্থা সংখ্যা এগুলা বোঝালে সেটাকে আমরা adjective হিসেবে জানি বাট কার দোষগুণ অবস্থা সংখ্যা বোঝাইলে adjective হয় সেটা কিন্তু অনেকেই জানতা না যার কারণে এই জিনিসটা খুব ভালো করে দাগায় দাগায় পড়বা যে বিশেষ্য সর্বনাম এবং ক্রিয়া পদের যদি দোষগুণ অবস্থা সংখ্যা বোঝায় কোনো word দ্বারা বা কোন শব্দ দ্বারা বা কোনো পদ দ্বারা সেটাকে বলা হবে বিশেষণ পদ ঠিক আছে দেখো এইখানে চলন্ত গাড়ি এইটা একটা উদাহরণ তো এই উদাহরণটাকে যদি তোমরা একটু খেয়াল করো দেখো কি বলা আছে গাড়ি গাড়িটা কি গাড়িটা হচ্ছে একটা নাউন ঠিক আছে আর এই জায়গাতে চলন্ত হচ্ছে একটা ঠিক আছে। চলন্ত বলতে কি বোঝাচ্ছে যে গাড়িটা চলতেছে গাড়ির একটা কি গতিময়তা বুঝাচ্ছে বা অবস্থা বুঝাচ্ছে ঠিক আছে তো এই যে অবস্থা যে শব্দটা দ্বারা বোঝাচ্ছে সেটাকে বলা হবে কি কিভ এবং কেন কেনেকটিভ বলা হবে কারণ এটা নাউনের অবস্থা বুঝাচ্ছে তার মানে কি দেখো এই যে বিশেষের যদি কি বুঝায় দোষ গুণ অবস্থা আমরা এই যে অবস্থা পেয়ে গেছি যার কারণে আমরা এই যে চলন্ত শব্দটাকে গণনা করতে পারবো তো পরীক্ষাতে তোমাদের কি আসে দেখো পরীক্ষাতে আসে যে বিশেষ্যের বিশেষণ নিচের কোনটি বিশেষ্যের বিশেষণ শব্দগুলোকে ভালো করে পড়বা কি বলা আছে যে বিশেষ্যের বিশেষণ বিশেষ্যের বিশেষণ বলতে কি বোঝায় যে নাউনকে আসলে কে মডিফাই করছে বিশেষণ বা অ্যাডজেকটিভ ঠিক আছে অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ মডিফাই করছে এই ধরনের জিনিসগুলা যে বিশেষ্যের বিশেষণ তার মানে বিশেষ্য বলতে কি নাউন এবং বিশেষণ বলতে অ্যাডজেক্টিভ তার মানে বলা হইছে যে নাউন এবং অ্যাডজেকটিভের মিল আছে কোন জায়গাতে সেটা তুমি আইডেন্টিফাই করো তো এই জায়গা থেকে তোমরা এই জিনিসটা আইডেন্টিফাই করবা তারপরে কি দেখো করুণাময় তুমি এখন এই যে তুমি সে ঠিক আছে এই যে হি শি এগুলা কি নামের পরিবর্তে বসে যেটা নামের পরিবর্তে বসে সেটাকে আমরা বলি প্রোনাউন তার মানে এই যে তুমিটা হচ্ছে প্রোনাউন প্রোনাউন বলতে আমরা কি জানি প্রোনাউন বলতে আমরা জানি হচ্ছে সর্বনাম প্রোনাউন কে বাংলায় বলা হয় সর্বনাম এইজন্যই ইংরেজিটা জানা খুবই প্রয়োজন ঠিক আছে তো এই সর্বনামের কি করছে দেখো করুণাময় তুমি মানে একটা তার গুণ বুঝাচ্ছে করুণাময় যে সে আসলে খুবই করুণাময় একজন মানুষ বা সে আসলে মানুষের দুঃখে কষ্টে পাশে থাকে তার মানে এই যে pronoun এর যখন দোষ গুণ অবস্থা বা যাই কিছু বোঝাক যখন বুঝাবে সেটাকে আমরা কি বলতে পারি যে সর্বনামের বিশেষণ বা এটা pronoun এর adjective ঠিক আছে pronoun কে এই adjective দ্বারা মডিফাই করতেছে বা pronoun কে adjective দ্বারা আসলে মানে একটা pronoun এর adjective ঠিক আছে এতটুকু বুঝলে হবে যে pronoun কে adjective দ্বারা মডিফাই করা যাচ্ছে বা একটা বিশেষায়িত করতেছে কে বিশেষণ ঠিক আছে এতটুকুই কথাগুলা মার ব্যাস আসলে একটু এভাবে হইতে পারে কারণ তোমাদের ব্যাকরণটা যদি খুবই সহজ করে দিত তাইলে তোমাদের তো আসলে মার্ক সবাই পাইতা এই জন্য এই কথাগুলাতে ভয় পাওয়া না যার কারণে কিন্তু আমি উচ্চারণ করে দিচ্ছি যে বিশেষণকে মডিফাই করে কোনটা বা বিশেষায়িত করে কোনটা ঠিক আছে এই ধরনের কথাগুলো কনফিউজ হওয়ার কিছু নাই তোমরা শব্দটা বের করবা এখানে কি বলা আছে সর্বনামের বিশেষণ সর্বনাম বলতে তুমি কি জানো যে ধরো pronoun আর বিশেষণ বলতে জানো adjective তার মানে তোমার এই শব্দটা থেকে pronoun এবং খুঁজে বের করবা এই জায়গার গায়ে নিশেষ ঠিক আছে এইভাবে পড়বা তাইলে ওরা যতই মারপ্যাশ দিয়ে কথাবার্তা বলুক তোমার আসলে কোনো ভয় পাওয়ার কিছু নাই তারপরে কি দেখো দ্রুত চল দ্রুত চল বলতে হচ্ছে চল একটা কি চলে একটা কাজ তার মানে এটা একটা ভাব আর কিভাবে চলতে বলতেছে একটা অবস্থা বা একটা কিছু একটা বোঝাচ্ছে যে চলার অবস্থাটা কেমন হওয়া উচিত দ্রুত হওয়া উচিত তো যার কারণে এটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ ঠিক আছে এই জিনিসগুলা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে এগুলো খুবই সহজ তোমরা জানতা তারপরেও যদি কারো প্রবলেম থাকে এজন্য আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম কারণ আমাদের এইখানে আমরা এমন ভাবেই তোমাদেরকে পড়াবো যাতে এবং সব হয়ে যায় ওকে মানে আমার ক্লাস করার পরে তোমার আর এক্সট্রা বইয়ে লাইন নিয়ে যে ভাই কেমনে আসলো লাইনটা এইটা নিয়ে টেনশন করা লাগবে না ওকে তো এখন দেখো এই যে বিশেষণ বা আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ এখন আমরা এই নাম এবং ভাব বিশেষণ এই দুইটাকে ডিটেইলসে পড়ার চেষ্টা করব তাইলে আমাদের অ্যাজিটিভটা क्लियर হয়ে যাবে এখন এই যে নাম বিশেষণ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় বা নাম বিশেষণ জিনিসটা কি এখানে কি বলা আছে দেখো যে বিশেষণ পদ কোন বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে একটা জিনিস খেয়াল করো নাম বিশেষণ আর একটা আমরা কি দেখলাম যে ভাব বিশেষণ ঠিক আছে না এখন এই নাম বিশেষণ কাকে কাকে মডিফাই করতেছে বিশেষ্য এবং সর্বনাম পদকে বুঝতে পারছো টেকনিকটা কি 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 খাটাইছে দেখো এইখানে যে যে অ্যাডজেকটিভটা যে অ্যাডজেকটিভটা কাকে নাউন এবং প্রোনাউনকে ঠিক আছে শুধু নাউন এবং প্রোনাউনকে ভার্বকে নাগিন্দ দেখো আমরা যখন এই যে এই সংগ্রাটা দেখছি যে বিশেষণের সংগ্রাটা দেখছি কি কি ছিল নাউন প্রোনাউন এবং ভার্ব ছিল তাই না। কিন্তু যখন আমরা নাম তখন কাকে শুধু মডিফাই করতেছে নাউন এবং প্রণাউনকে ভার্ভকে কিন্তু করতেছে না সেই কথাটাই এখানে বলা হয়েছে যে যখন বিশেষণটা শুধু নাউন এবং প্রণাউন বা বিশেষ এবং সর্বনামকে মডিফাই তো করবে তখন সেটাকে বলা হবে হচ্ছে নাম বিশেষণ বুঝতে পারছো মানে নাম বিশেষণ কখনো ভার্ব কে বা ক্রিয়া কে মডিফাই করবে না ঠিক আছে এই জায়গাতেই আসলে নাম বিশেষণের মানে বিষয়টা আসে আর নাম বিশেষণগুলো কেমন নরমালি যে বিশেষণগুলো তোমরা ইউজ করো বা নরমালি যে অ্যাডজেকটিভ শব্দগুলো ইউজ করো সেগুলো প্রায় সবগুলোই নাম বিশেষণের মধ্যে পড়ে এটা হচ্ছে জেনারেল মিনিং এ তো কখনো যদি কনফিউজড হয়ে যাও তাইলে যদি পরীক্ষাতে আসে নাম বিশেষণ দিয়ে আসবা কারেক্ট হওয়ার চান্স বেশি আছে কারণ পৃথিবীতে যত adjective আছে সবগুলার বেশিরভাগই এই নাম বিশেষণের মধ্যেই অন্তর্ভুক্ত ঠিক আছে তো এখন দেখো এই নাম বিশেষণটা কিভাবে আমরা খেয়াল করব তার মানে বিশেষণটা এই নাম বিশেষণের ক্ষেত্রে আমরা শর্ট টেকনিকে মনে রাখব যে বিশেষণ বলতে কি অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভটা কাকে কাকে মডিফাই করবে নাউন এবং প্রোনাউনকে ঠিক আছে এইটা হচ্ছে নাম বিশেষণের স্ট্রাকচার তাইলে আমরা এখন দেখি যে বিশেষের বিশেষণ ঠিক আছে তার মানে কি এই অ্যাডজেক্টিভটা কাকে নাউনকে যদি মডিফাই করে এমন একটা ওয়ার্ড কি বলা আছে দেখো সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে ঠিক আছে সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে এখন সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে একটা দিছে। তারপরে দেখো দেখো এখানে আছে কি এখন সর্বনাম বলতে আমাদের কি বোঝাচ্ছে যে যেকোনো একটা সর্বনাম থাকবে এবং সেই সর্বনামটা কাকে কাকে মডিফাই করবে যে যে একটা বিশেষণকে তার মানে এই যে নিচে কি বলা আছে সর্বনামের বিশেষণ দেখো সে একটা কি এটা একটা প্রনাউন মানে সর্বনাম সর্বনাম দিয়ে তোমাকে মডিফাই করতে হবে যেমন সর্বনাম কি বলা আছে যে সে রূপবান এবং গুণবান রূপবান এবং গুণবান এই দুইটা কি একটা কিভ এটাও একটা ঠিক আছে একটা সবগুলোটিভ এই অ্যাডজেকটিভগুলা কাকে মডিফাই করতেছে এই প্রোনাউনকে যার কারণে সর্বনামের বিশেষণ বলা হইছে सेम এই জায়গাতে দেখো যে সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে ভালোবাসাটা কি একটা অ্যাডজেকটিভ এবং কাকে বুঝাচ্ছে এই যে সুস্থ সবল দেহ সুস্থ সবল দেহ বলতে আমাদের বা আমার সুস্থ সবল দেহ ঠিক আছে তো এই জিনিসটা দ্বারা কিন্তু নাউনকে সে রিপ্রেজেন্ট করতেছে তো যখন তোমরা এই ধরনের কমপ্লিকেটেড বাক্য পাবা আমি তোমাদের প্রথমে বুঝাইলাম না এই জন্য যখন তোমরা এই ধরনের কমপ্লিকেটেড বাক্য পাবা যে আসলে তুমি খুঁজে পাচ্ছ না যে নাউন আসলে কোনটা হবে দেখো এই পুরো বাক্যটাতে নাউন খুঁজে পাওয়া কিন্তু সো টাফ তখন কি করবা নাউন বাদ দিয়ে আমাদের যেটা আর একটা জিনিস আছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ খোঁজা শুরু করবা এখন কি বলা আছে দেখো যে সুস্থ সবল দেহ আর এই জায়গাতে দেখো কি আছে ভালোবাসা ঠিক আছে তার মানে কি দেখো এই যে সুস্থ কেমন সুস্থ সবল এইটা একটা আর এই যে একটা ভালোবাসে এটা একটা দুইটাকে তুমি আলাদা আলাদা যদি পাঠ পাঠ করো যে ভালোবাসা দ্বারা কি বোঝাচ্ছে যে কি করে ভালোবাসে একটা একটা অবস্থা অবস্থা ভালোবাসা করেছে তারপরে কেমন দেহ সুস্থ তুমি যদি খুঁজে বের করতে পারো বাকি যে জায়গাটা থাকবে সেটাকে তুমি নাউনের মধ্যে ফেলাই দিবা ঠিক আছে তো যদিও ওইভাবে কমপ্লিকেটেডলি আসবে না যে নিচের কোনটাতে বা তুমি হচ্ছে বিশেষণ খুঁজে বের করো আমি তারপরেও তোমাদের মানে বুঝায়া দিলাম যে কখন আসলে নাউন যখন খুঁজে পাবা না তখন কিভাবে সেন্টেন্স থেকে নাউন বা হচ্ছে অ্যাডজেক্টিভ আলাদা করবা পরীক্ষাতে এই জায়গাতে কি প্রশ্ন আসবে তোমাদের ডিরেক্ট এরকম সংজ্ঞাটা দিবে যে সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বিশেষ্যের বিশেষণ বোঝায় ঠিক আছে পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলো আসে এবং এই যে প্রশ্নটা যেটা আসলে নাউন খুঁজে পাওয়া একটু টাফ হয়ে যায় সেটা হচ্ছে সেজন্যই আসলে এই থেকে তোমাদের আসে ঠিক আছে তো এইটাকে তোমরা এইভাবেই বের করবা যে ভালোবাসা এটা একটা কি বোঝাচ্ছে যে একটা মানে লাভ একটা মানে ভার বোঝাচ্ছে যদিও তারপরেও যে মানে নরমালি এই যাতে কি বোঝাচ্ছে ভালোবাসা একটা কাজ এটাকে বোঝাচ্ছে তাই না তো তারপরে তোমরা ওগুলাকে এইভাবে বের করা ট্রাই করবা করা যায় কিনা কারণ তোমার এই জায়গাতে মেইন উদ্দেশ্য হচ্ছে বিশেষ খুঁজে বের করা তার মানে বিশেষ বাদ দিয়ে বাকি যেগুলাকেই তুমি বাদ দিতে পারবা তখন তো তোমার বাক্যটা ছোট হয়ে আসবে যেমন ধরো ভালোবাসাকে আমরা বাদ দিলাম যে এটা নাউন হইতে পারে না যাই হোক ভারহবগ বা অ্যাজেটিভ হব ভালোবাসাকে তুমি অ্যাডজেকটিভ হিসাবেও সেন্টেন্সে ইউজ করতে পারবা তুমি এটাকে ভার্ব হিসাবেও ইউজ করতে পারবা তোমার ইচ্ছামত তুমি করতে পারবা আবার এই যে সুস্থ সবল দেহ কেমন দেহ এটাও তুমি একটা অ্যাজেটিভ হিসাবে ইউজ করতে পারবা এখন এই যে দেহ বাকি যেটা থাকলো ঠিক আছে দেহ কে না ভালোবাসে এখন কে দ্বারা আর দেহ দ্বারা কাকে বুঝাচ্ছে একটা স্পেসিফিক নামকে বুঝাচ্ছে যে আমার দেহ বা আমি কে দ্বারা আমি তো এই জায়গাটাতে কিন্তু হচ্ছে নাউন এবং খুঁজে পাওয়া একটু টাফ হয় যার কারণে কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটা আসে ঠিক আছে তো তোমার মেইন কাজ হবে নাউন কে বের করার জন্য বাকি জিনিসগুলোকে বাদ দেওয়া বা বাকি জিনিসগুলোকে আলাদা করা যেমন আমরা প্রথমে এই জায়গায় এই জায়গা বাদ দিলাম বাকি এতটুকু জায়গা আছে বুঝতে পারছ এইভাবে কিন্তু তোমার জিনিসগুলোকে ভাবতে হবে আর যদি এইভাবে না ভাবতে চাও তাহলে জাস্ট মনে রাখবা যে এই সেন্টেন্সটা হচ্ছে বিশেষের বিশেষণ তাইলেই হবে ওকে তো এরকম কয়েকটা সেন্টেন্স আছে পুরা এই চ্যাপ্টারটাতে আমি আসলে কি করতাম আমি এই যে এই সেন্টেন্সটাকে লিখে রাখছিলাম এ এটা হচ্ছে বিশেষের বিশেষণ কারণ অনেক সময় মাথা এইভাবে কাজ করবে না তোমার পরীক্ষার হলে গিয়ে তখন ডাইরেক্ট যা যা তোমার মনে থাকে এর জন্য অধ্যায় শেষে লিখে রাখছিলাম যে আমরা একটা পেজ ছিল যে এই পেজে এই এই চ্যাপ্টারের যে উদাহরণগুলো আমার কনফিউজড হইতে পারে সেগুলো আমি বা কনফিউশনাল উদাহরণ যেগুলো আছে ওইগুলাকে আলাদা আলাদা আমি নোট করলাম ঠিক আছে এই রকম কিন্তু অনেক করে রাখা ভালো তাইলে রিভিশনের ক্ষেত্রে সুবিধা হয় তারপরে কি দেখো এই যে এটা সর্বনামের বিশেষণ আমরা এটা নর্মালি বুঝে গেলাম ওকে এখন দেখো এই যে নাম বিশেষণের প্রকারভেদ ঠিক আছে নাম বিশেষণ আমরা যেহেতু পড়তেছি এই নাম বিশেষণের প্রকারভেদ এই নাম বিশেষণের প্রকারভেদ গুলা থেকেও কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসে এবং যে জায়গাগুলো থেকে আসে সেগুলো আমি স্টার মার্ক দিয়ে দিয়ে রাখছি কি বলা আছে দেখো যে রূপবাচক নাম বিশেষণ গুণবাচক নাম বিশেষণ ঠিক আছে তারপরে দেখো অবস্থাবাচক সংখ্যাবাচক সংখ্যা বাচক ক্রমবাচক আরো কিছু কিছু আছে রূপবাচক গুলা দ্বারা পরীক্ষাতে তোমাদের মেয়ে এই যাতে কি প্রশ্নটা আসে এটা তোমার বুঝতে হবে এখানে কি বলা আছে দেখো নীল আকাশ সবুজ মাঠ কালো মেঘ তারপরে হচ্ছে এই যে চৌকশ লোক দক্ষ কারিগর ঠান্ডা হাওয়া তো নাম বিশেষণের ক্ষেত্রে তোমার কি কি জিনিস প্রথমে মাথায় রাখতে হবে যে এটা নাউন অথবা প্রোনাউন মডিফাই করবে তার মানে এই যে সেন্টেন্স এই যে যে ওয়ার্ড আছে বা এই যে শব্দগুলা আছে এগুলো যখন সেন্টেন্স আকারে তোমাকে দিবে তখন নাউন এবং প্রোনাউন মডিফাই করবে এমন টাইপ ভাবেই দিবে ঠিক আছে এতটুকু জাস্ট মাথায় রাখবা যে নাউন এবং প্রোনাউন নাম বিশেষণ গুলো মডিফাই করবে এমন টাইপের এখন পরীক্ষাতে তোমার যে কোনো সেন্টেন্স এর মধ্যে এই ধরনের ওয়ার্ড গুলো থাকতে পারে সেটা হচ্ছে সব থেকে কঠিন লেভেলের প্রশ্নগুলাতে আর যদি সব থেকে সহজ লেভেলের প্রশ্ন হয় তাইলে থাকবে যে নীল আকাশ এইটা কি বুঝাচ্ছে দেখো নীল আকাশ এই যে নীল দ্বারা কি বুঝাচ্ছে যে আকাশের একটা রূপ ঠিক আছে আকাশের একটা রূপ বুঝাচ্ছে যেহেতু আকাশের একটা রূপ বুঝাচ্ছে এই জন্য এটাকে আমরা বলবো এটা হচ্ছে রূপ বাচক নাম বিশেষণ ঠিক আছে তারপরে কি দেখো সবুজ মাঠ সবুজ কালারের মাঠ তার মানে এটাও একটা রূপ বুঝাচ্ছে তার মানে এটা হচ্ছে রূপবাচক তারপরে দেখো মেঘ কালো বা কালো মেঘ মেঘ কেমন কালো নেগের একটা রূপ বোঝাতে তার মানে এটা রূপবাচক গুণবাচক কেমন দেখো যে চৌকশ লোক চৌকশ বলতে কি বোঝায় যে অনেক চালাক চালাক হওয়া মানুষের একটা গুণ এইজন্য এটা গুণবাচক দক্ষ কারিগর দক্ষতা এটা একটা গুণ যেটা হচ্ছে যার কারণে এটা গুণবাচক এর মধ্যে পড়ছে ঠান্ডা হাওয়া ঠিক আছে ঠান্ডা একটা মনে করে কি বোঝায় যে normally এটাও একটা আবহাওয়ার গুণের সাথে তোমরা তুলনা করতে পারো এগুলো কিন্তু এই সেন্সে মনে রাখা লাগে তুমি যদি একদম practically ভাবতে চাও তাহলে confused হয়ে যাবা যে ঠান্ডা তো ভাই একটা অবস্থা তাহলে এটা গুন্যের মধ্যে কেন পড়লো ঠিক আছে তো এই ধরনের practically চিন্তা ভাবনা বাদ দিয়ে এইখানে স্পেসিফিক যে ভাবে আছে ওই জিনিসটার সাথে relate করে পড়তে হবে ঠিক আছে এভাবে মাথায় রাখবা তারপরে কি দেখো এই যে অবস্থা বাচক থেকে mainly পরীক্ষাতে আসে এই যে তাজা মাছ মানে মাছের তাজা একটা অবস্থা বোঝাচ্ছে ঠিক আছে এটা পরীক্ষাতে আসে যে তাজা মাছ কি অর্থে ব্যবহৃত হয় নাম বিশেষণে ওকে এভাবে পরীক্ষাতে আসে তখন তোমাকে দিতে হবে যে অবস্থা বাচক ঠিক আছে এটা কিন্তু পরীক্ষা আসে একটা প্রশ্ন যে তাজা মাছ কি অর্থে ব্যবহৃত হয় তোমরা প্রশ্ন solve গেলে দেখতে পাবা এই প্রশ্নটা তারপরে দেখো রোগা ছেলে ছেলের অবস্থা পা খোড়া পায়ের অবস্থা এটা বোঝাচ্ছে ওকে। তারপরে কি দেখো সংখ্যা বাচক এগুলা তোমরা ইজিলি বুঝতে পারবা যে এই যে দশ হাজার লোক এটা দাঁড়ায় কি একটা সংখ্যা বোঝাচ্ছে তারপরে দশ দশা দশ একটা সংখ্যা ষোট আগা মানে হচ্ছে একশ বোঝাচ্ছে সংখ্যা বোঝাচ্ছে ক্রম বলতে দশম তারপরে সত্তর এগুলা ইজিলি বোঝা আছে তো normally এই যে রূপবাচক বাচক অবস্থা বাচক এবং এই যে গুন এই তিনটা থেকে এই জায়গা থেকে প্রশ্ন তোমাদের আসে ওকে এরপরে কি কি আছে দেখো পরিমাণবাচক পরিমাণ বলতে যে একটা পরিমাণ বোঝাবে কিন্তু স্পেসিফিক না fíjense, sí, de específico conecta? পরিমাণ একটা যে কোনো জায়গা সম্পর্কে তোমাকে বলতেছে যেমন দেখো কি বলা আছে বিঘা জমি মানে কয়েক বিঘা পাঁচ শতাংশ ভূমি তারপরে হচ্ছে হাজার টনি জাহাজ এক কেজি চাল দু কেজি চাল একটা যে কোন একটা পরিমাণ specific বা যে কোন কিছুর একটা পরিমাণ বোঝাচ্ছে এখন থাকে এই যে অংশবাচক গুলা কি অংশবাচক এবং পরিমাণ বাচকের মধ্যে তোমাদের confusion টা হইতে পারে তো normally পরিমাণ যে কোনো কিছু পরিমাণ হইতে পারে অংশগুলা কি হয় যে যেগুলাকে অনেক ছোট ভাগে ভাগ করা যায় এমন টাইপের জিনিস থাকে এটা হলো অংশের মধ্যে পড়ে যেমন যেমন কি দেখো অর্ধেক সম্পত্তি মানে একটা বিশাল সম্পত্তি আছে এটাকে তুমি ভাগ করলা চারটা ভাগে বা ছয়টা ভাগে আটটা ভাগে ভাগ করলা তো এই যে ছোট ছোট ভাগে ভাগ করা যাচ্ছে এগুলো এই জন্য অংশবাচক মধ্যে পড়ে তারপরে কি দেখো ষোল আনা সম্পত্তি এই দেখো কয় ভাগে যে ষোল আনা দখল মানে একটা দহলকে তুমি ষোল ভাগ করলা তারপরে ছোট ভাগে ভাগ করলা সিকি পথ সিকি মানে কি খুবই মানে ছোট বা কম পথ এমন টাইপের পথ তার মানে কি দেখো যে জিনিসটা ছোটর সাথে কানেক্টেড সেটা হচ্ছে অংশবাচক হবে এবং বাকি বাকি যেগুলা আছে সেগুলা পরিমাণের মধ্যে পড়বে ঠিক আছে তো পরীক্ষাতে তোমাদের এগুলা কনফিউশন হয়ে পারে যে পরিমাণগুলা হচ্ছে মনে রাখবা যে এটা নির্দিষ্ট অনির্দিষ্ট সবই হয় বিশেষ করে তোমাদের পরীক্ষাতে এই যে এটা আসে এক জমি অনির্দিষ্ট একটা দিয়ে দেয় ঠিক আছে পরীক্ষাতে এই জন্য আসে আর কনফিউশন যদি হয় তাহলে তো বলেই দিলাম যে অংশবাচক যেগুলাকে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অংশে ভাগ করা যায় বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা আসেই পরীক্ষাতে যেমন দেখো অর্ধেক সম্পত্তি একটা ক্ষুদ্র অংশ নিয়ে কথা বলা হয়েছে তারপরে ষোলো আনা একটা ক্ষুদ্র অংশ করে দেওয়া হয়েছে এমন টাইপের যেগুলো ছোট অংশে আসে আর কি ছোট ভাব প্রকাশ করে ঠিক আছে অংশবাচক গুলা দ্বারা একটা ছোট ভাব প্রকাশ করে এমন বা একটা ক্ষুদ্র ভাব প্রকাশ করে এমন মধ্যে ঠিক আছে এইটা হচ্ছে পরিবার এবং অংশবাচকের মধ্যে কনফিউশন এবং পরীক্ষাতে তোমাদের এই প্রশ্নগুলো আছে উপাদান বলতে দেখো বেলে মাটি মেটে মেটে কলসি পাথরের মূর্তি এগুলা এক একটা করে উপাদান এগুলা এই যে বোঝা যাচ্ছে প্রশ্নবাচকের মধ্যে কত দূর পথ প্রশ্নবাচক চিহ্ন কেমন অবস্থা তো এগুলা দ্বারা প্রশ্ন বুঝাচ্ছে এগুলা इजीली বুঝতে পারবা নির্দিষ্টতা ज्ञापन দেখো এই লোক সেই লোক 26 মার্চ একটা নির্দিষ্ট কোন কিছু বুঝাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের নামবাচক বিশেষের মধ্যে কিছু উদাহরণ ওকে এখন দেখো এই যে পরীক্ষাতে আরো আরো কিছু জিনিস আসে ঠিক আছে এই জায়গাটা খুব ভালোভাবে মুখস্ত রাখবা এই উদাহরণ ঠিক আছে তারপরে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি পরীক্ষাতে কিভাবে আসে এই বিভিন্ন ভাবে গঠন এই এত কিছু পড়ার দরকার নেই জাস্ট পরীক্ষাতে তোমাদের আসবে এই যে এরকম সংজ্ঞাগুলা মানে এক একটা করে ওয়ার্ড বা এক একটা করে ধরো বাক্য ছোট ছোট বাক্য এগুলা তোমার দেয়া থাকবে বা কয়েকটা পদ দেয়া থাকবে একটা বাক্যের মধ্যে সেগুলা কি অর্থে প্রকাশ পাচ্ছে এটা পরীক্ষাতে আসবে কি বলা আছে দেখো যে হারানো সম্পত্তি খাবার পানি অনগত দিন এটা হচ্ছে ক্রিয়া জাত মানে ক্রিয়া জাত বলতে কি বোঝানো হয় যে এটা হচ্ছে মানে জাতে ক্রিয়া বাট আসলে ক্রিয়া না বলে না যে জাতে মাতাল মানে জাতে মাতাল তালে ঠিক বা তালে মাতাল জাতে ঠিক এই টাইপের বিষয়টা তো সেই রকম আর কি ক্রিয়া জাত বলতে একচুয়ালি যে ক্রিয়া ওইটাকে বোঝাবে না মানে ক্রিয়ার মতো ক্রিয়ার জাতে পড়ে মানে বিষয়টা কি এরকম বলে না যে আসলে তুমি আসলে মানুষের জাত ঠিক আছে তার মানে কি তুমি স্পেসিফিক কোন মানুষ না এইটা মানে তোমাকে এরকম করে যদি বলা হয় যে তুমি তো মানুষের জাত তোমার এত সেন্স খারাপ কেন ঠিক আছে না ধরো তুমি একটা কান্ড জ্ঞানহীন কাজ করলা তখন তোমাকে বলা হয় যে তুমি তো মানুষের জাত but এমন কাজ কেন করলা আছে এই জন্য যখন জাত বলবে তখন এইভাবে মাথায় রাখবো পরীক্ষাতে কিন্তু এই জিনিসগুলো আসে তারপরে কি দেখো অব্যয় জাত যে আচ্ছা মানুষ উপরি পাওনা হঠাৎ বড়লোক হওয়া তো এই যে আচ্ছা উপরি তারপরে হচ্ছে হঠাৎ এগুলা কিন্তু এক একটা করে অব্যয় মানে এগুলা কি বলি যে একটা অব্যয়ের আলাদা স্পেসিফিক অর্থ প্রকাশ করতেছে বা এগুলাকে শব্দগুলোকে মডিফাই করতেছে ঠিক আছে যেমন হচ্ছে আচ্ছা মানুষ মানে ভালো মানুষ তারপরে ধরো উপরই পাওনা যে এক্সট্রা পাওনা তারপরে হঠাৎ বড়লোক হওয়া একটা সময় মেন করতেছে মানে বাক্যগুলোকে মডিফাই করতে সাহায্য করতেছে অব্যয়গুলো যেগুলো উপসর্গের মত মেইনলি কাজ করতেছে ঠিক আছে না যে এর কোন নিজস্ব অর্থ আছে মানে উপসর্গের যেমন নিজস্ব অর্থ নাই but অন্য কারো সাথে মিল হয়ে কি করে অর্থকে বর্ধিত করে but এই যে অব্যয় জাত গুলো কাজই করতেছে নিজস্ব অর্থও আছে আবার অন্য কারো সাথে যুক্ত হয়ে আরো অর্থ প্রকাশ করতেছে ঠিক আছে যেমন দেখো আচ্ছা আচ্ছা দ্বারা তুমি কি বুঝো normally আচ্ছা দ্বারা যে একটা সম্মতি but আচ্ছা মানুষ যখন হইল তখন কি সম্মতি অর্থটা থাকলো না মানে ভালো মানুষ অর্থ হয়ে গেল ঠিক আছে এই জন্য এভাবে মনে রাখতে পারো এগুলো হচ্ছে টেকনিক নিজে মনে রাখার জন্য তারপরে কি কথা কোথা সম্পত্তি এগুলা হচ্ছে সর্বনাম জাত ঠিক আছে তারপরে কি দেখো সমাজবদ্ধ অর্থাৎ সমাজ যেগুলো থাকবে বেকার মানে যেগুলাকে সমাসের মধ্যে ভাগ করা যায় ঠিক আছে যেগুলা সমাজবদ্ধ পদ তৈরি করা যায় ঠিক আছে এগুলা তারপরে কি দেখো বিপসামূলক এইটা পরীক্ষাতে তোমাদের সব থেকে বেশি আসে এই যে এটা বিপসামূলক যে নিচের কোনটি বিপসামূলক অর্থে ব্যবহৃত হয়েছে বা এরকম করে দিয়ে দেয় হাসি হাসি মুখ কাঁদো কাঁদো চেহারা ডুবো ডুবো নৌকা এগুলো তারা কি বুঝায় কি অর্থে প্রকাশিত হয় এইটা খুব ভালোভাবে মানে এইখানে যতগুলো আছে তার মধ্যে বিপসামূলকটা ইম্পর্টেন্ট এখন এই বিপসামূলকটা মনে রাখার একটা উপায় আছে যে এটা হচ্ছে বারবার কোন জিনিস বিপসা শব্দের অর্থই হচ্ছে হলো বারবার বারবার রিপিট হওয়া ঠিক আছে মানে ইংরেজিতে যেটা হচ্ছে রিপিট সেটাকে বাংলায় হচ্ছে রিপিট ইংরেজিতে যেটা রিপিট সেটাকে বাংলায় বলা হয় বিপসা বিপসা বলতে কি বোঝায় যে এটা বারবার আসবে ঠিক আছে বারবার সম্প্রসারিত হবে এমন টাইপের জিনি যেমন দেখো এই যে হাসি হাসি দুইবার কাদো কাদো দুইবার ডুবু ডুবু ঠিক আছে এজন্য এগুলা বিপসামূলক করতে এবং পরীক্ষায়তে উপরেরগুলো যা তোমার নাও খেয়াল থাকে এই বিপসামূলকটা খুব ভালোভাবে মনে রাখবা ওকে পরীক্ষাতে কিন্তু এটা থেকেই যা প্রশ্নটা আসে ঠিক আছে Okay, okay, dejo. এখন দেখো এখানে বলা আছে কি দেখো অনুকারজাত জাত বিশেষ্য মানে অনুকার জাত ঠিক আছে অনুকার জাত অনুকার বলতে কি বোঝায় যে অনুকার অব্যয় গুলা যেগুলা ধর্ণাত্মক টাইপের মানে বারবার যেগুলা আসে ঠিক আছে মানে রিপিট হয় এমন টাইপের গুলা এখন কি বলা আছে অনুকার কন কনে শীত তারপরে হচ্ছে সন সনে হাওয়া ধিক হচ্ছে আগুন টস ফল এবং তক তকে মেঝে এখন তোমাদের মধ্যে কনফিউশন হইতে পারে যে ভাইয়া এই যে বিবসামূলক গুলাতেও তো বারবার আসতেছে আবার এই অনুকারের মধ্যেও তো বারবার আসতেছে তো অনুকার গুলা কেমন যেগুলো আমাদের ইমোশনের সাথে জড়িত এবং তোমরা ধনাত্মক বা অনুকার যেগুলা সাউন্ড টাইপের জিনিস বা যেগুলো আমাদের মানে ইমোশনকে কে একটা মিনিংফুল অর্থে প্রকাশ করে যেমন এই জায়গাতে দেখো যে হাসি হাসি মুখ কাঁদো কাঁদো চেহারা এগুলা মানে একটা এক্সপ্রেশন প্রকাশ করে বাট আমাদের অনুভূতি কে একদম ওইভাবে প্রকাশ করতেছে না বাট এইখানে যদি তুমি আসো দেখো কন কনে শীত মানে একটা শীত তার একটা আলাদা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে ঠিক আছে না যে কন কনে শীত মানে এটা ঠান্ডা একটা ওইরকম টাইপের তো

উপসর্গ তারপরে এই যে অপ উপসর্গ তারপরে নির উপসর্গ এগুলা যুক্ত হয়েছে ঠিক আছে তো পরীক্ষাতে আসার মতো হচ্ছে তোমাদের এই যে অনুকার জাত তারপরে হচ্ছে এই যে বিপসামূলক এই দুইটা ঠিক আছে ওকে তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে এবং একটা ভালো জিনিস ব্যাকরণের কি যে ব্যাকরণ বইয়ে বোর্ড বইয়ে যেগুলা উদাহরণ দেওয়া থাকে জাস্ট ওইগুলা থেকেই প্রশ্ন আসে বাইরে কোনো কিছু অ্যাড হয় না ঠিক আছে এই জন্য এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবা ওকে ওকে তোমাদের কি কোনো প্রশ্ন আছে গুণবাচক বিশেষ্য এবং বিশেষণ প্রায় একই লাগে হ্যাঁ প্রায় একই ঠিক আছে গুণবাচক বিশেষ্য প্রায় একই কিন্তু এক না কারণ হচ্ছে তুমি যদি বিশেষণ পদগুলাকে একদম ওগুলাকে তো ভার্বকে মডিফাই করতে পারতেছে কিন্তু আমরা যখন নাম বিশেষের মধ্যে দেখতেছি তখন তো শুধু গুণবাচকটা থাকতেছে তাই না এটা তো আমি অ্যানসার দিয়েই দিছি তোমাদেরকে ওকে ঠিক আছে এটা এখন আসো আমরা ভাববাচক বিশেষণের মধ্যে পড়বো ভাববাচক বিশেষণ ভাববাচক বিশেষণ এখন দেখো আমরা এই যে নামবাচক বিশেষণ এটা কিন্তু সুন্দরভাবে কভার করে ফেলছি যে নামবাচক বিশেষণগুলা কি বা ওগুলা ডিটেইলস করে ফেলছি এখন আমরা পড়ব ভাববাচক বিশেষণ এই ভাববাচক বিশেষণগুলা কয়েকটি ভাগে বিভক্ত একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ একটা বিশেষণের বিশেষণ একটা অব্যয়ের বিশেষণ আর একটা হচ্ছে বাক্যের বিশেষণ ঠিক আছে এই যে এই জায়গাতে দেখো যে ভাববাচক বিশেষণগুলা ক্রিয়ার বিশেষণ বিশেষণের বিশেষণ অব্যয়ের বিশেষণ আর হচ্ছে বাক্যের বিশেষণ এবং এই থেকেই উদাহরণগুলা থেকে হিউজ লেভেলের প্রশ্ন আসে ঠিক আছে তো আমরা যখন এই যে নাম বিশেষণটা পড়ছি তখন আমাদের কিন্তু ভার ছিল না যে নাম বিশেষণ যে বিশেষণ গুলা বা ক্রিয়াকে মডিফাই করতে পারে না সেগুলো বাদ দিয়ে বাকি যেগুলা থাকবে সেগুলা সবগুলা নাম বিশেষণের মধ্যে ছিল এখন আমাদের আসবে হচ্ছে ভাব বিশেষণ তার মানে কি দেখো এইখানে কি বলা আছে যে যে বিশেষ এবং সর্বনাম ভিন্ন মানে এই যে বিশেষ্য এবং সর্বনাম যখন মডিফাই করতে পারবে সেটাকে তো নাম বিশেষণ বলা হবে এখন এই দুইটা বাদ দিয়ে বাকি যে কোনো পদকে যদি বিশেষায়িত করে তাইলে সেটাকে ভাব বিশেষণ বলা হবে বুঝতে পারছো বাকি যে কোনো পদ বলতে কি শুধু ভারতকেই বোঝাচ্ছে কারণ তো মানে তিনটা জিনিসকেই তো অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে আমরা তো আগেই শিখলাম ঠিক আছে একটা নাউন একটা প্রোনাউন আর একটা হচ্ছে ভার্ব এই তিনটাকেই তো এই নাউন এবং প্রোনাউন যাকে মডিফাই করে তাকে আমরা জানি কি নাম বিশেষণ নাম বিশেষণ ওকে তার মানে এইখানে কি বলা আছে দেখো এই নাম মানে বিশেষ্য এবং সর্বনাম এই দুইটা বাদ দিয়ে অর্থাৎ এই নাউন প্রোনাউন বাদ দিয়ে বাকি কি থাকে ভার্ব এই ভার্বকে যে মডিফাই করে তাকে বলা হয় হচ্ছে ভাব বিশেষণ ঠিক আছে এই জিনিসটাই এখানে বলা হইছে ওকে তো এই আমরা তো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া শুধু কি ভার্ভকে মডিভাই করে না শুধু ভার্ভকে মডিফাই করে না এর সাথে আরো এক্সট্রা ধরো অন্য গুলাকে মডিভাই করতে পারে যেমন ধরো একটা বাক্যকে পুরা যেকোনো একটা একটা না পুরো একটা বাক্যকে সে মডিভাই করতে পারে এর যেকোনো একটা অব্যয় কে মডিফাই করতে পারে чего ধরে এখানে বলা আছে ঠিক আছে অর্থাৎ শুধুমাত্র নাউন এবং প্রোনাউন বাদ দিয়ে যে কোন কিছুকে মডিফাই যদি সেটা করে সেটাই ভাব বিশেষণের মধ্যে পড়বে ওকে এটা হচ্ছে ভাব বিশেষণের মেইন কনসেপ্ট তার মানে তোমরা এই জায়গা থেকে কি বুঝলা নাউন এবং প্রোনাউনকে যেটা মডিফাই করে সেটা নাম বিশেষণ নাউন প্রোনাউন বাদ দিয়ে যা কে আছে ঠিক আছে সব গুলাকে যে মডিফাই করতে পারে বা বিশেষায়িত করতে পারে সেটাকে আমরা ভাব বিশেষণ বলবো এতটুকুই নাম এবং ভাব বিশেষণের মধ্যে মেইন তফাৎ ওকে তো এখন দেখো এই যে ক্রিয়া বিশেষণ বা হচ্ছে ভাব বিশেষণটা অ্যাকচুয়ালি কি ঠিক আছে এটা আমরা ডিটেলস জানবো এখানে কি বলা আছে দেখো যে যে ক্রিয়া মানে ক্রিয়া সংগঠনের ভাব কাল রূপে তার নির্দেশ করে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণগুলো আসলে কেমন টাইপের হয় দেখো অ্যাডভার্ব টাইপের হয় জাস্ট এইটাই মাথায় রাখবা যে ক্রিয়া বিশেষণগুলো হচ্ছে অ্যাডভার্ব টাইপের ইংরেজিতে অ্যাডভার্ব যেটাকে তোমরা মডিফাই মানে অ্যাডভার্ব গুলো যেভাবে বের করো যে কখন কোথায় কিভাবে এই টাইপের প্রশ্ন করে ভাবকে তোমরা কখন কোথায় কিভাবে এই টাইপের প্রশ্ন করো যদি এবং যদি উত্তর দেয় ভাবটা তাইলে তার আগে যেটা দিয়ে উত্তর দিচ্ছে সেটাকে বলা হবে হচ্ছে মানে অ্যাডভার তো সেই জিনিসটা এইখানে কাজে আসবে যেমন কি দেখো এইখানে কি বলা আছে ধীরে ধীরে বায়ু বয় এখন তুমি যদি এরকম করে প্রশ্ন করো যে কিভাবে বায়ু বয় বায়ু বয়টা কি একটা কাজ তার মানে কি ধরো এটা একটা ভার এই টাকে তুমি প্রশ্ন করলে যে কিভাবে এই ভার্বটা কাজ করে ধীরে ধীরে এই যে অ্যানসার যেটা দিচ্ছে সেটাকে বলা হবে হচ্ছে এই ক্রিয়া বিশেষণ অর্থাৎ কি দেখো এইটা এই জায়গাতে বিশেষণ এবং কাকে মডিফাই করতেছে ভার্বকে মডিফাই করতেছে যার কারণে এই পুরো বাক্যটাকে বলা হবে ক্রিয়া বিশেষণের বাক্য বুঝতে পারছো খুব সহজ যদি না বোঝো এখন পরেরটা দেখো কি বলা আছে যে পরে একবার এসো আশাটা কি একটা কাজ তার মানে এটা একটা ভার্ব এখন পরে বলতে একটা টাইম বোঝাতে মানে কখন কখন আসব পরে আইসো এই যে পরে একটা মানে কখন দ্বারা প্রশ্নের ঠিক আছে তোমরা তো এইরকম করে জানো যে হাউ তারপরে হোয়েন হোয়েন এইগুলা তারা যদি আমরা প্রশ্ন করি এবং যদি উত্তর দেয় ভার্বকে যদি আমরা প্রশ্ন করি এবং সেটা যদি উত্তর দেয় তাইলে সেটাকে অ্যাডভার্ব বলে তো সেই সেন্সটাই এখানে খড়ানো কিছু না যেমন এই জায়গায় দেখো ভার্ব কি আসা এবং কখন আসব পরে আসব যে কোনো এক সময় পরে পরে মানে এখন না পরে উত্তর দিচ্ছে তার মানে এই পুরো বাক্যটা এইখানে যদি এটা অ্যাডভার্ব হয় এবং এইখানে যদি এটা ভার্ব হয় তার মানে আমরা কি বলতে পারি যে ক্রিয়া বিশেষণ ঠিক আছে যে ক্রিয়ার কি হইছে বিশেষণ হচ্ছে ঠিক আছে এতটুকুই আর কোনো কিছু না তো পরীক্ষায়তে তোমাদের এই টাইপের প্রশ্নগুলো আসবে যে ধীরে ধীরে বায়ু বয় এটা কিসের উদাহরণ এটা হচ্ছে ক্রিয়া বিশেষণের উদাহরণ ঠিক আছে তো দেখো মানে আজকে ক্লাসটা যদি তোমাদের কনফিউজড হয় একটা সেন্স মাথায় নিয়ে করবা সেটা হলো কি যে তুমি জাস্ট টার্মগুলো বুঝতেছো এবং উদাহরণ গুলা বুঝতেছো এতটুকুই যে যেকোনো একটা উদাহরণ দেয়া থাকবে সেটা কিসের মধ্যে পড়তেছে এতটুকুই তোমার আইডেন্টিফাই করা পুরো ক্লাসে কাজ ঠিক আছে এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো ক্লাসে তোমার আর কোনো প্রবলেম হবে না কোত্থেকে কিসের কি আসতেছে দেখার টাইম নাই জাস্ট বুঝবা যে এটা কিসের উদাহরণ মানে এইটা আইডেন্টিফাই করা বুঝবা পুরো ক্লাসটাতে এই একটা লজিকের উপরেই তুমি আগাবা যে একটা সেন্টেন্স আসবে আমার ওই সেন্টেন্সটা কিসের সেন্টেন্স কার সেন্টেন্স কোন অংশের কোন পদের সেন্টেন্স এতটুকুই তোমার আইডেন্টিফাই করা পুরো ক্লাসে কাজ এবং প্রশ্ন তোমার এই একটা লজিক থেকেই করা হবে অন্য কোন লজিক থেকে করা হবে না ঠিক আছে ওকে এখন দেখো এখানে কি বলা আছে বিশেষণীয় বিশেষণ ঠিক আছে বিশেষণীয় বিশেষণ কি বলা আছে দেখো যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে মডিফাই করে তাকে বিশেষণীয় বিশেষণ বলে মানে ওই যে বিশেষণকে যেটা বিশেষণ দ্বারা মডিফাই করা হয় ঠিক আছে সেটাকে বলা হয় বিশেষণীয় মডিফায়ার মানে ধরো বিশেষণীয় বলতে কি বোঝায় অ্যাডজেকটিভ এটা দ্বারাও অ্যাডজেকটিভ বোঝায় ঠিক আছে এখন কি বলা আছে দেখো এইখানে এইখানে আর যদি তোমরা একটু ভালো করে বুঝতে চাও কি কি দেখো এটাকে তোমার এর উদাহরণগুলো डायरेक्ट দাও সাধারণ একটু দুধ দাও ঠিক আছে সে এই ব্যাপারে অতিশয় দুঃখিত এখানে কি বলা আছে নাম বিশেষণের বিশেষণ নাম বিশেষণের বিশেষণ মানে যে বিশেষণটা থাকবে সেটা একটু নাম টাইপের হবে এবং সেটাকে আর একটা বিশেষণ দ্বারা মডিফাই করবে যেমন কি দেখো দুধ দাও দুধ কি একটা দুধ কি একটা নাম না এখন এই বিশেষণটা নামের টাইপের বিশেষণ এই যে আমরা পাইলাম নাম বিশেষণটা পাইলাম এখন কি তারা বিশেষ করবে যেকোনো একটা বিশেষ দ্বারা এই যে সামান্য এটা একটা বিশেষ বায় মানে বিষয়টা কি যে একটা নাউন থাকবে কিন্তু সেটা নাউন না সেটা নাউন ঠিক আছে হইলেও এতটুকু মনে রাখবা ওটা ওয়ালা নাউন ঠিক আছে বা বিশেষণ ওয়ালা নাউন বিশেষণের বিশেষ এমন টাইপের একটা বিশেষ থাকবে এবং সেটাকে যে কোনো একটা অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করা যাবে এখন এখানে কি বলা আছে যে সামান্য দাও কেমন দুধ দাও সামান্য দুধ তার মানে এই যে সামান্য কথাটা একটা অ্যাডজেক্টিভ না কাকে মডিফাই করতেছে এমন একটা নাউনকে যে নাউনটা আসলে অ্যাডজেক্টিভের মতো ঠিক আছে এই জন্য বলা হয়েছে যে নাম বিশেষণের বিশেষণ এই যে এটাকে তুমি নাম বিশেষণ ধরতে পারো এবং এই যে সামান্যটাকে শুধু বিশেষণ ধরতে পারো বুঝতে পারছো এই জিনিসটা এইখানে খাড়ানো হয়েছে তো এইভাবে কিন্তু এগুলা না বুঝে মানে তুমি মুখস্থ না করেও আইডেন্টিফাই করতে পারো যদি আইডেন্টিফাই না করতে পারো

ঠিক আছে কেমন দুঃখিত অতিশয় দুঃখিত কোন ব্যাপারে এই ব্যাপারে ঠিক আছে এই যে মানে একটা অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে বা বিশেষায়িত করতেছে বা চিনতে সাহায্য করতেছে ঠিক আছে এমন টাইপের জিনিসগুলা তারপরে দেখো ক্রিয়া বিশেষণের বিশেষণ ঠিক আছে এটা মেইনলি তোমরা অ্যাডভার্বের মধ্যেই ফলাই দিতে পারো যেমন কি দেখো রকেট দ্রুত গতিতে চলে রকেট কিভাবে চলে রকেট অতি দ্রুত মানে কিভাবে চলে অতি দ্রুত চলে অতিটা ঠিক আছে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ মানে একটা ভার থাকবে সেটাকে কি দ্বারা বিশেষণ দ্বারা বিশেষায়িত করা যাবে ঠিক আছে মানে একটা একটা আছে। আছে এই কি ঠিক কিভাবে চলে অতি দ্রুত চলে এই যে এইটাকে তোমরা একটা মানে এইটাকে তোমরা একটা কল্পনা করতে পারো তার মানে কি বলা হইছে দেখো মানে তোমরা যদি আরো একটা সেন্স খাড়াইতে পারো সেটা দেখো রকম যখন বড়গুলো আসবে কি কি বলছে ক্রিয়া ক্রিয়ার দ্বারা ভার্ব দিলা বিশেষণের বিশেষণ মানে অ্যাডজেকটিভ প্লাস অ্যাডজেকটিভ দিলা ঠিক আছে যা যা বলবে অ্যাডজেকটিভ এই যে অ্যাডজেকটিভ এই যে একটা অ্যাডজেকটিভ এই একটা ভার্ব তো সেন্টেন্সটা দাও তোমরা খেয়াল করবে এই স্ট্রাকচারটা আছে কিনা রকেট এটা একটা ধরো একটা নাউন ঠিক আছে অতি দ্রুত চলে চলার একটা ভার্ব এখন ভার্বের আগে কি বসবে ভার্বের আগে তো ধরো ভার্বকে মডিফাই করতেছে এমন একটা জিনিস বসবে তাইলে কি দেখো এই যে দ্রুত কিভাবে দ্রুত চলে ঠিক আছে এটাকে তুমি একটা Adjective হিসাবে কল্পনা করতে পারো আরো একটা Adjective দাও যে কেমন দ্রুত চলে অতি দ্রুত চলে তার মানে কি দেখো স্ট্রাকচারটা তোমরা পেয়ে গেছো এই যে একটা ভার পেয়েছো এই যে দ্রুত একটা Adjective পেয়েছো অতি একটা Adjective পেয়েছো তার মানে এইখানে যে তিনটা জিনিস চাইছে সেই তিনটা জিনিস এইখানেও আছে ঠিক আছে এত ইজিলি মানে যদি তুমি একটু গভীরভাবে ভাবো তাইলে এই জিনিসগুলো বুঝতে পারো মুভস করাই লাগবে না ঠিক আছে বোঝা গেছে কিভাবে হইলো এই যে ক্রিয়া বিশেষণ এই বিশেষণ তোমরা যদি নাও বুঝতে পারো তখন এগুলা ভাগ করে দিবা যে ক্রিয়া বলছে verb কি বলছে বিশেষণ adjective আবার বিশেষণ adjective তার মানে আমার এমন একটা sentence আছে নিচে দেয়া যেটাতে সবগুলাই আছে verb প্লাস adjective প্লাস adjective আগে পিছে যেখানে থাক থাক এইখানে চলে এটাকে verb পাইলা দ্রুত adjective পাইলা adjective পাইলা অতি এটাকেও adjective পাইলা তার মানে দেখো

এখন দেখো অব্যয়ের বিশেষণ ঠিক আছে অব্যয়। কি বলা আছে যে যে ভাব বিশেষণ অব্যয় পদ অথবা অব্যয় পদের অর্থকে বিশেষায়িত করতে পারে তাকে বলা হয় অব্যয়ের বিশেষণ ঠিক আছে পরীক্ষাতে আসা দুইটা উদাহরণ খুব ভালোভাবে তোমার কোনো বোঝাবুঝির টাইম নেই জাস্ট মুখস্থ করে রাখবা খুব ভালোভাবে খুব ভালো টেকনিক শেখাই দেব বোঝার জন্য বাট এই উদাহরণটা খুব ভালোভাবে মুখস্ত করবা যে ধিক তারে শতধিক নির্লজ্জ যে জন এইটা পরীক্ষাতে আসে এবং এই উদাহরণটা দিয়ে ডিরেক্ট বলা হয় এটা কিসের উদাহরণ এটা হচ্ছে অব্যয়ের বিশেষণ ঠিক আছে এখন এই অব্যয়গুলাকে চেনার কিছু উপায় আছে যে অব্যয়গুলাকে কিভাবে চেনা যায় তো সেন্টেন্সে দেখো ধিক এবং ধিক ধ আর হচ্ছে ক এই রকম যদি ধিকটা থাকে এবং ধ ক কোন নিচে হসন্ত এরকম যদি থাকে দুইটার মধ্যে মেইন ডিফারেন্স কোথায় বলো তো দেখি তোমরা একটু গেস করো এই ধিকের সাথে কি যুক্ত আছে একটা অযুক্ত আছে তাই না আর এই ধিকের সাথে নিচে হসন্ত থাকার কারণে কিছু যুক্ত নাই এটা তো তোমাদের শেখাইছি তার মানে অব্যয়গুলা চেনার একটা মেইন বৈশিষ্ট্য হইল অব্যয় যে শব্দগুলো আছে সেগুলা সাথে কোনো কিছু যুক্ত থাকে না সেটা বিভক্তি হইতে পারে কোনো ইনার শব্দ হইতে পারে ঠিক আছে মানে নর্মালি কি যে ব্যঞ্জনের পরে যুক্ত থাকে এইটা তোমাদের আমি প্রথম ক্লাসে পড়াইছিলাম যে ব্যঞ্জনের পরে সবসময় যুক্ত থাকে যেমন দেখো ক কি একটা ব্যঞ্জন তাই না এখন এই কে যদি তুমি ভাঙো মানে অ্যাকচুয়ালি যদি হসন্ত ছাড়া ক প্লাস সরেও এইটা মিলাই কিন্তু ক হয়েছে এইটা মিলাই কিন্তু হইছে কটা কি একটা ব্যঞ্জন এই যে এইটা একটা ব্যঞ্জন আর এইটা একটা কি স্বর ঠিক আছে না এটা হলো ব্যঞ্জন এইটা ব্যঞ্জন ব্যঞ্জন আর এটা হচ্ছে স্বর এই আমি বলছি যে ব্যঞ্জনের পরে স্বর যুক্ত থাকে তো এই যে ধিক এইখানে যে কটা আছে এটা যে ব্যঞ্জন এর পরে কোন স্বর যুক্ত আছে না তার মানে এই শব্দগুলোর সাথে কোনো স্বর যুক্ত থাকতে পারবে না কোনো বিভক্তি যুক্ত থাকতে পারবে না কিছু যুক্ত থাকতে পারবে না এমন শব্দগুলা হচ্ছে অব্যয়বাচক শব্দ সে কথাটাই বলা আছে দেখো এই শব্দগুলো আর বহু বচন করা যায় না বিভক্তি যুক্ত হয় না কিছুই যুক্ত হয় না ঠিক আছে এমন টাইপের শব্দগুলাকে অব্যয় শব্দ বলে ওকে পরীক্ষাতে যদি তুমি এইভাবে চিনতে পারো যে এই যে শব্দটা ধিক এই যে এইখানে শব্দটা ধিক এগুলা একটা অব্যয় এখন এই ধিকটা তারে তারপরে হচ্ছে এই নির্লজ্জকে মানে বিশেষণকে মডিফাই তো করতে পারতাছে তার মানে অব্যয়ের বিশেষণ এই জায়গাতে কাজ হয়েছে কারণ তুমি ধিক দেখে বুঝতে পারলা এটা একটা অব্যয় আবার দিক দেখে বুঝতে পারলা এটা একটা অব্যয় এবং কাকে মডিফাই করতেছে যে নির্লজ্জ কেমন মানুষ ধরো নির্লজ্জ মানুষ নির্লজ্জটা কি একটা নীলর জোড়া এটা অ্যাডজেকটিভ বা একটা বিশেষণ ঠিক আছে না বিশেষণকে modified করতেছে তো যেও তুমি দুইটা পাইলাই একটা অব্যয় পাইলা একটা বিশেষণ পাইলা তার মানে এটা অব্যয়ের বিশেষণ দেখছো মুঘস্ত ছরা কিভাবে কারেক্ট করা যায় মুঘস্ত ছরা এইভাবে কারেক্ট করা যায় ঠিক আছে এইভাবে মাথায় রাখবা ওকে অব্যয় যদি তুমি চিনতে পারো বিশেষণ তো তুমি চেনোই বিশেষণ তো চেনোই তারে তারে দ্বারা মানে তারে দ্বারা एक्चुअली মানে কি বোঝাতছে যে তার একটা বিষয়ে মানে তার একটা অবস্থা ঠিক আছে তার নির্লজ্জ যেজন মানে তার বলতে ওই নির্লজ্জ লোকটাকে বোঝানো হচ্ছে ঠিক আছে এই জন্য এটা এই জায়গাতে বিশেষণ হিসাবে কাজ করতেছে বা হিসাবে কাজ করতেছে ঠিক আছে এইভাবে যদি তুমি বুঝতে পারো তাইলে তোমার কখনোই মুখস্থ করা লাগবে না

কোন মুখস্ত যাওয়ার কোন প্রয়োজন নেই তারপরে কি দেখো বাক্যের বিশেষণ ঠিক আছে মানে একটা বাক্য থাকবে এই 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 জায়গাতে একটা বাক্য থাকবে সেই বাক্যটার সাথে কি যুক্ত থাকবে adjective বা বিশেষণ যুক্ত থাকবে এতটুকুই তাইলে আমরা একটু দেখি কি বলা আছে দেখো দুর্ভাগ্যক্রমে দেশে আজ আবার নানান সমস্যায় আবদ্ধ হয়ে পড়েছে বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন মানে এমন একটা এই জায়গাতে বিশেষণ থাকবে যেটা পুরো বাক্যটার উপর দুর্ভাগ্য কথাটা পুরো সেন্টেন্সটার উপর একটা কর্তৃত্ব বা একটা ভালো প্রভাব খাড়াইছে না তুমি দুর্ভাগ্যটাকে বাদ দাও ধরো দুর্ভাগ্য নাই তুমি এখন এই জায়গাতে এই সেন্টেন্সটা পড়ো যে দেশে আবার নানান ধরনের সমস্যায় আবদ্ধ হয়েছে নরমাল একটা সেন্টেন্স মনে হচ্ছে না জাস্ট এই যে দুর্ভাগ্যকে মাথায় নিয়ে আসো যে দুর্ভাগ্য ক্রমে তার মানে পুরা এই যে দুর্ভাগ্য কথাটা পুরা সেন্টেন্সের উপর ইফেক্ট রাখতেছে এই যে ইফেক্ট রাখার বিষয়টাই বাক্যের বিশেষণ হচ্ছে ঠিক আছে মানে এমন একটা শব্দ যেটা পুরো বাক্যটাকে মডিফাই করতেছে এবং সেটা কোন টাইপের শব্দ এটা একটা অ্যাডজেকটিভ বা এটা একটা বিশেষণ টাইপের শব্দ এই বিশেষণ টাইপের শব্দটি যখন পুরো বাক্যকে মডিফাই করতেছে তখন আমরা বলতে পারি এইটা হচ্ছে একটা বাক্যের বিশেষণ ঠিক আছে তারপরে কি দেখো বাস্তবিক অর্থে আজ আমরা আমাদের কঠিন পরিশ্রম প্রয়োজন কি অর্থে বাস্তবিক অর্থে বাস্তবিকটা কেমন কি অর্থ প্রকাশ করতেছে অ্যাডজেক্টিভ অর্থ প্রকাশ করতেছে এবং কার উপর প্রভাব খাটাচ্ছে একটা পুরো সেন্টেন্সের উপর প্রভাব খাটাচ্ছে তার মানে যেহেতু এই অ্যাডজেক্টিভ বা বিশেষণ বিশেষণ একটা বাক্যের উপর বাক্যের উপর পুরো প্রভাব খাটাচ্ছে এটা কি এই যে বাস্তবিক এটা কি কোন একটা স্পেসিফিক ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করতেছে যেমন বাস্তবিক আজ বা আমাদের বা ধরো খালি কঠিন বা খালি পরিশ্রম যে ধরো এরকম তারপরে লিখলা হচ্ছে আজ বাস্তবিক আজ কি কোনো মানে প্রভাব করতেছে বাস্তবিক আর আজের সাথে কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না সেম দেখো দুর্ভাগ্য দেশ হচ্ছে না কোনো একটা অর্থ প্রকাশ পাচ্ছে না তো যেহেতু একটা sentence এর মধ্যে যে word গুলা আছে ওইগুলাকে কোনো ভাবেই influence করতে পারতাছে না সে জন্য আমরা বলতে পারি যে এটা পুরো sentence টা কেই করতেছে বা তার উপরে প্রভাব খাটাইতে পারতাছে এই জন্যই বলা হইছে এই word এই word টা পুরো বাক্য কে modify করতে পারতাছে বলতে বলা হচ্ছে যে এটা বাক্যের বিশেষণ কারণ এই word একটা বিশেষণ যেহেতু এই word একটা বিশেষণ সেহেতু এই পুরো বাক্যটাকে সে modify করতে পারতাছে বুঝা গেছে একই কথা ঠিক আছে এটাই এইটা মানে এই ওয়ার্ডটা হচ্ছে একটা বিশেষণ এবং পুরো একটা বাক্যকে সে মডিফাই করতেছে তার মানে এই জায়গা থেকে দেখো আমি কিছু করি নাই জাস্ট দুইটা জিনিস বের করছি যে বাক্যটা কোন টাইপের বাক্য এটা ধরো একটা অ্যাডজেকটিভ বা বিশেষণ কাকে মডিফাই করতেছে পুরো বাক্যটাকে তার মানে আমি এটাকে বলতে পারি বাক্যের বিশেষণ টেন্ডেন্সি আমাকে বলে দিত আমি কারণ মুখস্থ করতে যাব ঠিক আছে এটাই এখানকার লজিক একটা লজিকের উপর পুরো ক্লাস শেষ হয়ে যাবে তারপরে কি দেখো বিশেষণের অতি সায়ন এখন অতি সায়ন বলতে কি বুঝাই জাস্ট এতটুকু মাথায় রাখো যে অতি সায়ন বলতে দুইটা নাউন থাকবে ঠিক আছে নাউন প্লাস নাউন যে একটা বাক্যের মধ্যে যখন দুইটা নাউন থাকে সেটা পাশাপাশিও থাকতে পারে বা দূরবর্তী অবস্থায় থাকতে পারে নর্মালি পাশাপাশি থাকে তো এই ধরনের যে নাউন গুলো আছে একটা সেন্টেন্সের মধ্যে ঠিক আছে বা মানে যেভাবে হোক নাউন জয় দুইটা তোমরা পাও ঠিক আছে এই জিনিসটাকে বলা হবে অতিসায়ন অতিসায়ন বলতে কি অতিরিক্ত অতিসায়ন শব্দের অর্থ অতিরিক্ত ঠিক আছে এটাই কিসের অতিরিক্ত এই বিশেষণের অতিরিক্ত বিশেষণের অতিরিক্ত বলতে কি বোঝায় যে বিশেষণের অতিরিক্ত দুইটা নাউন এড হবে এতটুকুই এটা শর্টকাটে চেনার উপায় যে অতিসায়ন থাকলে অ্যাকচুয়ালি কি বোঝায় ঠিক আছে অতিসায়ন বলতে দুইটি বিশেষ্য পদ থাকে এতটুক মাথায় রাখলেই হবে এখন দেখো কি বলা আছে যে দুই বা ততোধিক বিশেষ্য পদ বা নাউন বিশেষণ পদ অ্যাডজেক্টিভ দ্বারা প্রভাবিত হইলে স্টাইলিশ এটাকে বলা হবে বিশেষণের অতিহার ঠিক আছে বুঝতে তো পারছো যে অতিশায়ন বলতে কি অতিশায়ন বলতে দুইটা নাউন ঠিক আছে ধরো দুইটা নাউন অতিশায়ন এখন কার অতিশায়ন অ্যাডজেক্টিভের অতিশায়ন সেই কথাটাই এখানে বলা হয়েছে যে দুই বা ততধিক নাউন এই যে দুই বা ততধিক নাউন কাকে মডিফাই করতেছে বিশেষণ বা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে ঠিক আছে অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করতেছে মডিফাই অর্থ যারা কনফিউজ হয়ে যাও মডিফাই মানে হচ্ছে বিশেষায়িত ঠিক আছে সেটাই বলতেছি সেই সংখ্যাটাই এইখানে দেয়া আছে আর কোনো কিছু নাই ওকে যেমন কি দেখো যমুনা একটি কি নদী দীর্ঘ নদী পদ্মা হচ্ছে দীর্ঘতর কিন্তু মেঘনা হচ্ছে দীর্ঘতম নদী এই যে এটা কিন্তু একটা পুরো বাক্য এই পুরো বাক্যটাতে আমরা দেখব যে এইখানে দুইটা সর্বনিম্ন দুইটা নাউন আছে কিনা দেখো তো এই যে যমুনা এটাকে একটা নাউন তারপরে ধরো এই জায়গাতে ধরো মেঘনা এটা একটা নাউন ঠিক আছে তুমি যদি নদী নদীকেও একটা তুমি নাউন ধরতে পারো এই কেন ধরতে পারো ঠিক আছে ঠিক আছে না নদীকে নাউন ধরতে পারো তার মানে কি দেখো এখানে টোটাল চারটা চারটা নাউন আমরা পাইছি তার মানে এইখানে অতিসায়ন ঘটছে কার অতিশায়ন ঘটছে বিশেষণের ঘটছে বুঝতে পারছো মানে এইখানে অতিসায়ন ঘটছে এখন কার অতি ঘটছে দেখো দীর্ঘ দীর্ঘ এখানে কি বিশেষণ না কেমন অবস্থা বোঝাচ্ছে তার মানে এটা অ্যাডজেকটিভ ওকে তারপরে কি দেখো পদ্মা এটাও একটা নাউন এইখানেও একটা নাউন ছিল কেমন দীর্ঘতর অ্যাডজেক্টিভ তারপরে কি দেখো মেঘনা বাংলাদেশের দীর্ঘতম এই যে এটাও একটা অ্যাডজেকটিভ বুঝতে পারছো প্রথমে তুমি দেখবা যে sentence টাকে অতিসায়ন ঘটছে কিনা যেহেতু তোমরা কি জানো অতিসায়ন চেনার উপায় কি যে দুইটা কমপক্ষে নাউন থাকবে তো আমরা প্রথমে চারটা নাউন পেয়ে গেছি পাঁচটা noun পেয়ে গেছি এই পুরা sentence এ পাঁচটা noun পেয়ে গেছি তার মানে এই জায়গাতে অতিসায়ন ঘটছে কার অতিসায়ন ঘটছে এখন আমরা দেখব এইখানে ওই noun আগে কি আছে noun এর আগে দেখো adjective আছে তার মানে adjective এর অতিসায়ন ঘটছে adjective এর অতিসায়ন ঘটা মানে কি এটা বিশেষণের বিশেষণের অধিসায়ন করছে ঠিক আছে এতটুকুই 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 হচ্ছে অধিসায়ন নিয়ে যাদের ঝামেলা ছিল তো পরীক্ষাতে কিন্তু তোমাদের এগুলো আসে তারপর একটাও দেখো যে সূর্য পৃথিবীর চন্দ্রের তুলনায় বৃহত্তর পৃথিবী চন্দ্রের তুলনায় বৃহত্তর চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর এই যে বৃহত্তর ক্ষুদ্রতর তারপরে এই এইগুলা কি এক একটা কি adjective কাকে মডিফাই করতেছে যে সূর্য পৃথিবী চন্দ্র এগুলো এক একটা করে নাউন তার মানে আমরা দেখো এইখানে অনেকগুলো নাউন পাইতেছি নাউন পাইলে অনেকগুলো একটা সেন্টেন্সে সেন্টেন্সটা অতি সায়ন টাইপের সেন্টেন্স এখন কাকে অতি সায়ন করতেছে যেহেতু আমরা এই জায়গাতে অ্যাডজেক্টিভ পাচ্ছি তার মানে অতি অতিসাহিত করতেছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে অতিসায়ন হয়েছে কিনা অতিশায়ন করার উপায় কি যে দেখতে হবে দুই বা ততদিক নাউন আছে কিনা কম পক্ষে দুইটা তার বেশিও থাকতে পারে যদি দুই বা ততোদিক নাউন থাকে ওকে এখানে অতিসায়ন ঘটছে এখন দেখবা যে তার আগে noun আগে actually কি কি আছে বা ওই sentence টা অন্য কিছু আছে কিনা দেখবা adjective পেয়ে যাবা ঠিক আছে কারণ ওই বিশেষ সায়নে তে সব সময় বেশিরভাগ সময় অতিসায়ন হয় দেখবা বিশেষণ বা adjective আছে কিনা adjective আছে ওকে তার মানে এটা বিশেষণের বিশেষণের অতিসায়ন ঘটলো ঠিক আছে অতিসায়ন নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে অতিসায়ন পরীক্ষাতে খুবই আসার সম্ভাবনা আছে ঠিক আছে অতিসায়ন এখন দেখো আমরা দেখব হচ্ছে বাংলা শব্দের ওকে বাংলা শব্দের কি বলা আছে দেখো যে একাধিক নাউন এবং প্রনাউন থাকে একটি বাক্যে এটা হচ্ছে বাংলা শব্দের চেনার একটা সহজ টপিক তারপরেও আরো একটা জিনিস থাকে যে দেখো যে বাংলা শব্দ গুলার অতিশায়নে দুয়ের মধ্যে কয়জনের মধ্যে দুয়ের মধ্যে চাইতে চেয়ে হইতে হতে অপেক্ষা এই শব্দগুলা থাকে ওকে এই শব্দগুলা থাকে এটা খুব ভালোভাবে মাথায় রাখবা কি দেখো তাইলে গরুর চেয়ে ঘোড়ার দাম বেশি তো আমাদের ওদেশায়ন হওয়ার মেইন শর্ত কি যে কমপক্ষে দুইটা নাউন থাকতে পারে আর বাংলা অধিসায়ন হওয়ার শর্ত কি কমপক্ষে একাধিক নাউন অথবা pronoun এখানে pronoun থাকতে পারে ওকে এইটা বাংলা শব্দ যখন আসবে তখন pronoun হতে পারে তো জাস্ট মনে রাখো যে একাধিক নাউন বা pronoun থাকলে সেটাতে ওতিহয়ন হয় তাইলে দেখো এখানে গরু গরু একটা নাউন এখানে একটা নাউন দুইটা আমরা পাইছি তারপরে আরো একটা বৈশিষ্ট্য আছে যে হইতে থেকে চেয়ে অবহেক্ষা এগুলা থাকে বাংলাদেশে এই যে থেকে উপায়ছে তার মানে এই পুরো সেন্টেন্সটা কি একটা বাংলা অতিসায়নের মানে এই জায়গাটাও উদাহরণ ঠিক আছে পরেরটা কি দেখো বাঘের চেয়ে সিংহের বলবান সিংহ বলবান সিংহ নাউন বাঘ নাউন এই যে স্ট্রাকচার অনুসারে আমরা হতে থেকে চেয়ে পাইছি ওকে তার মানে কি দেখো আমরা ওই একটা স্ট্রাকচারের উপরেও কিন্তু বেস করতে পারি ওকে তো তোমাদের এই জায়গাতে কনফিউশন হইতে পারে যে পরীক্ষাতে তোমাদের আসতে পারে যে এইখানে বিশেষণের অতিশায়ন দেখলা আর বাংলা শব্দের অতিশায়ন এটা চিনবা কিভাবে দেখো নরমালি অতিশায়ন তোমরা প্রথমে খুঁজে বের করবা কি করলা যে একাধিক নাউন থাকবে বা বাংলা শব্দ অনেক সময় প্রোনাউনও থাকতে পারে একাধিক নাউন পাইলা তার বাংলা শব্দ যখন বলবে তখন এই স্ট্রাকচারটা মাথায় রাখবা যে হতে থেকে যে অপেক্ষা এগুলা ওই দুইটা অতিশায়নের মাঝখানে থাকে বা ওই দুইটা অতিশায়নকে কম্পেয়ার করে যেমন দেখো এই যে বাঘের চেয়ে সিংহের এটা একটা নাউন এটা একটা নাউন তার মানে এখানেও অতিশয়ন হইছে কম্পেয়ার করছে কি দিয়ে চেয়ে দিয়ে কার মধ্যে এই যে বাগ এবং শৃঙ্গের মধ্যে ঠিক আছে এই জিনিসটাই এখানে বলা হইছে আট তেমন কিছু কমপ্লিকেটেড জিনিসটা ওকে এই জিনিসটা মাথায় রেখো যে বাংলা শব্দের অতিশয়নটা এইভাবে গড়ে ওকে এখন দেখো বহুর মধ্যে অতিশয়ন ওকে বহুর মধ্যে অতিশয়ন বহুর মধ্যে অতিশয়নে জাস্ট একটাই রুল আছে সেটা কি দেখো যে সব প্লাস চাইতে সবচেয়ে থেকে সর্বপেক্ষা সর্বাধিক ইত্যাদি শব্দগুলা যদি ব্যবহৃত হয় ওকে যেমন সবচেয়ে তারপরে সব থেকে সর্বপেক্ষা সর্বাধিক এমন থাকে কার মধ্যে মধ্যে তো একটা জিনিস মাথায় রাখো যে বহুর মধ্যে অতিশায়ন বলতে কি বুঝায় যে পুরা বাক্যটা দ্বারা বহু কিছু বুঝাবে দেখো আমি নর্মাল সেন্স থেকে কিন্তু তোমাদের সংজ্ঞা আনায় দেখাচ্ছি বহুর মধ্যে অতিশায়ন ওকে অতিশায়ন বলতে কি জানো যে এক ব্যাঘাধিক নাউন বা এক ব্যাঘাধিক প্রণাউনও থাকতে পারে ঠিক আছে প্রণাউন ও থাকতে পারে ডট 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 প্লাস ডট 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 থাকতে পারে তাই না তোমরা খুঁজে বের করলা বহুর মধ্যে বলতে কি পুরা সেন্টেন্সটা তারা বহুত্ব বোঝাবে মানে বহু বলতে কি অনেক বোঝাবে তাইলে আসো দেখো কি বলা আছে নবম শ্রেণীর ছাত্রদের মধ্যে করিম সবচেয়ে বুদ্ধিমান তো এই সেন্ডেন্স টা তারা কি বুঝাচ্ছে দেখো নবম শ্রেণীর ছাত্রদের মধ্যে ছাত্র কি একজন বা দুইজনকে বোঝাচ্ছে না এইটা তারা বহুকে বুঝাচ্ছে যেহেতু বহুকে বুঝাচ্ছে সেহেতু আমরা এই সেন্টেন্সটাকে কি বলতে পারি এই সেন্টেন্সটাকে বহুর মধ্যে অতিসায়ন হইছে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এইখানে তো একটা নাউন আছে তাহলে অতিসায়ন হইলো কিভাবে এই যে এখানে কি বলা আছে দেখো যে নবম শ্রেণীর ছাত্রদের মধ্যে এই যে ছাত্রদের দ্বারা যতগুলা ছাত্র আছে সবগুলা ছাত্রর নাম কে বুঝাচ্ছে ঠিক আছে বা সেগুলাকে pronoun হিসেবে বুঝাচ্ছে এই জায়গা থেকে কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যাও যে ভাইয়া এইখানে তো আমরা জাস্ট একটা দেখতে পাচ্ছি যে করিম একটা নাম আছে তাইলে কিভাবে এখানে উত্থায়ন হইলো এখানে এই যে ছাত্রদের এই কথাটা দাঁড়াই উত্থান বোঝাতে ঠিক আছে এটা মাথায় রাখবা তারপরে দেখো ভাইদের মধ্যে বিমলি সবচাইতে বিচক্ষণ ওকে বিমলি সবচাইতে বিচক্ষণ এখন এই ভাইদের মধ্যে বলতে কি ধরো যদি চারজন ভাই থাকে সেই চারজন ভাইয়ের নাম ধরো রহিম করিম জलील আনিস এই ধরনের নাম ঠিক আছে বা ধরো চারজন ভাই আর বিমলকে নিয়ে পাঁচজন তো এই চার জনের কিন্তু এই জায়গাতে চারটা নাউন আছে ওকে তারপরে এই যে বিমল একটা পাঁচ নম্বর নাউন তার মানে দেখো একাধিক নাউন আছে এবং সব চাইতে বা এই যে ভাইদের মধ্যে মানে অনেকগুলাকে এমনিতেই প্রকাশ করতেছে যার কারণে এখানে বহুর মধ্যে অতিসায়ন করতেছে ঠিক আছে সেম দেখো পশুর মধ্যে সিংহই বলবান পশুর মধ্যে বলতে কি বোঝানো হচ্ছে যে কোনো একটা পশুকে না বাঘ বিড়াল হরিণ সবগুলা পশু মানে হাজার হাজার পশু যত পশু পৃথিবীতে আছে সবগুলার মধ্যে সিংহ সব থেকে মানে বলবান তো এই যে সিংহ কি একটা নাউন তারপরে এইখানে ধরো ইনফিনিটিভ নাউন আছে তো এই যে একাধিক noun তুমি যখন পাইলা তখন sentence প্রথমে বুঝতে পারলা এটা একটা অতিশায়িত বা অতিশায়ন ওয়ালা sentence তারপরে এখন বুঝবা যে এটা কিসের মধ্যে সর্বপেক্ষা বা সর্ব এই কথাটা উল্লেখ আছে সর্ব ঠিক আছে বা সব অনেকগুলা তার মানে যেহেতু এইরকম বুঝাচ্ছে এই জন্য আমরা বলতে পারি এটা বহুর মধ্যে অতিসায়ন হচ্ছে ওকে এতটুকুই এর বাইরে আর তোমার কোনো কিছু জানা লাগবে না এখন দেখো দুইটা বস্তুর মধ্যে অতিসায়নে জোর দিতে হইলে ওকে যদি তোমার দুইটা বস্তু থাকে তার মধ্যে যদি অতিসায়নে তুমি জোর দাও তাইলে তোমার কি কি ইউজ করা লাগতে পারে যে অনেক বেশি অধিক কম বা অধিকতর এগুলা ইউজ করা লাগতে পারে এতটুকু যা জেনে রাখো দেখো কি বলা আছে যে পদ্ম ফুল গোলাপের অনেক সুন্দর ঠিক আছে দুইটি বস্তুর মধ্যে অতি জোর দিতে তো তোমাদের পরীক্ষাতে এইভাবে আসে যে দুইটা বস্তুর মধ্যে কি কি ব্যবহার করা হয় অনেক অধিক বেশি অল্প কম অধিকতর তো এইখানেও দেখো এই একই স্ট্রাকচারে সেন্টেন্স গুলা হচ্ছে পদ্ম ফুল এটা একটা পদ্ম কি একটা নাউন গোলাপ ফুল এইটা একটা নাউন কমপক্ষে দুইটা নাউন পাইছ তার মানে অতিশাহিত এখন অনেক দ্বারা কি বোঝাতে তোমরা এই স্ট্রাকচারটা থেকে জানলা যে অনেক অধিক বেশি অল্প এইগুলা দুইটা বস্তুর মধ্যে অতিশয়নে ব্যবহৃত হয় তার মানে যেহেতু তোমারও স্ট্রাকচার জানা আছে এবং তুমি প্রথমেই বুঝতে পারলা এটা অতিশয়িত অনেক কিসের দুইটা বস্তুর মধ্যে থাকলে অনেক হয় তার মানে এটা দুইটা বস্তুর মধ্যে অতিশয়িত বাক্য ঠিক আছে सेम দেখো ঘি এর চাইতে দুধ এই যে দুধ একটা নাউন ঘি একটা নাউন দুইটা নাউন পাইলা তার মানে এটা এর তারপরে কি দেওয়া আছে বেশি বেশি থাকলে কি হয় দুই এর মধ্যে কারণ তুমি স্ট্রাকচারে দেখছো বেশি অধিক অল্প এগুলো দুই এর মধ্যে অতিয়ানে ব্যবহৃত হয় কমলার চাইতে পাতিলেবু অল্প এই যে কমলা একটা নাউন পাতিলেবু একটা নাউন ওকে যখন তুমি নাউন পেয়ে গেলা অতিশায়িত সেন্টেন্স ওকে এখন অল্প কিসের স্ট্রাকচারের মধ্যে পড়ে দুইজন ব্যক্তির মধ্যে অতিয়ানে তার মানে এটা দুইজন ব্যক্তির মধ্যে অতিয় দেখছো মানে তুমি যে অতিশয়ণগুলো इजीली চিনতে পারলা অতিশায়ন চিনতে কি আর কারো কোনো প্রবলেম আছে নাই এই এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মানে বুঝে বুঝে পড়তে হবে ওকে এখন দেখো এই সেন্টেন্সটা খুব ভালোভাবে মাথায় রাখবা কি বলা আছে দেখো যে এ মাটি সোনায় বাড়া এটা হচ্ছে বাংলা শব্দ গতিশান এটা জাস্ট এখান থেকে মনে রাখো আর এক্সট্রা এটা মনে রাখার কোনো প্রয়োজন নাই এই সেন্টেন্সটাকে এইভাবে মনে রাখো যে এ মাটি সোনায় বাড়া মানে সোনার গড়া সোনার মতো ঠিক আছে এটাই তারা বাংলা শব্দের উৎসায়ন বোঝায় এতটুক এই সেন্ডাসটাকে ডিরেক মনে রাখবা পরীক্ষায় অনেক সময় খুব বহুত গুলিয়ে দেয় যেমন এডিশনায় পারা শোনায় বাড়া এটা দ্বারা কি বোঝানো হয় ওকে এটাই আচ্ছা এখন দেখো আমরা বাংলা শব্দের উৎসায়নগুলো শেষ করলাম এখন দেখো আমরা তৎসম শব্দের উৎসায়ন ওকে তৎসম শব্দের অধিশানিকান তো তো আমরা নর্মালি চিনি একাধিক নাউন থাকবে একের অধিক দুই তিন চার পাঁচ যতগুলো থাকবে এখন আমাদের দেখতে হবে যে তৎসম শব্দের অতিখান গুলা চেনার উপায় কি ওকে দেখো আমরা আগে যেমন দেখলাম যে বাংলা শব্দের কি কি দেখছি দেখো যে দুইটা বস্তুর মধ্যে এগুলা বহুর মধ্যে থাকলে কি হয় এগুলা এগুলা আমরা তো দেখলাম না যে বহুর মধ্যে হচ্ছে সব প্লাস চাইতে সব চাইতে সব থেকে এগুলা হচ্ছে স্ট্রাকচার আর দুইটার মধ্যে অনেক অধিকল্প এগুলা স্ট্রাকচার বাংলার ক্ষেত্রে এখন সেম জিনিসটাই তোমার এই জায়গাতে তৎসমের মধ্যে আসবে যদি দুইয়ের মধ্যে অতি সায়ন বোঝায় তাইলে থাকবে তর এবং যদি বহুর মধ্যে অধিশান বোঝায় তাইলে থাকবে তম ওকে তারপরে আবার দেখো দুয়ের মধ্যে যদি অধিশান বোঝায় তাইলে থাকবে ইয়াশ বহুর মধ্যে যদি থাকে তাইলে থাকবে ইষ্ট মানে এগুলা সেন্টেন্সে শেষে থাকবে তুমি যদি সেন্টেন্সে শেষে দেখো যে মানে উৎকৃষ্ট ইষ্ট যুক্ত আছে তার মানে কি এটা বহুর মধ্যে অধিশান হয়েছে ওই যে সেই ইষ্ট কথাটা উক্তি থাকার মানে যুক্ত থাকার কারণে ঠিক আছে তারপরে যদি দেখো এরকম যে অধিক তর тор মানে কি দুই জনকে বোঝাতে এতটুকু মাথায় রাখবা মানে যদি কোনো শব্দের শেষে তর থাকে তাইলে দুই জনকে বোঝায় যদি কোনো শব্দের শেষে ইওস থাকে তাইলে দুই জনকে বোঝায় তম থাকলে বহুজনকে বুঝায় আবার ইষ্ট থাকলেও বহুজনকে জনকে বুঝতে পারছস তার মানে আমরা যেমন বাংলা শব্দে এই যে বাংলা শব্দগুলাতে আমরা যখন আগে দেখলাম যে দুইটা বস্তুর মধ্যে উৎসান এটা হচ্ছে দুইজন ঠিক আছে দুইজনের মধ্যে এই স্ট্রাকচার এগুলা থাকবে যদি বহু থাকে এই যে যদি বহু থাকে এই যে যদি বহু থাকে তাইলে কোন স্ট্রাকচার তাইলে এই যে স্ট্রাকচার এটা তো আমরা বাংলার মধ্যে দেখছি সেম জিনিসটা তৎসমে এসেও সেম জিনিসটা তৎসমে এসেও যদি দুই জনকে বুঝায় বা দুই এর মধ্যে যদি বুঝায় তাইলে তর থাকবে শেষে এবং যদি বহু জনকে বুঝায় তাইলে তম ওকে তো এইভাবে লিখতে পারো যদি হচ্ছে দুই জনকে বা দুইকে বুঝায় আর যদি বহুকে বুঝায় ঠিক আছে দুইকে বুঝাইলে কি থাকতে পারে তর আর বহুকে বুঝাইলে ওটা তম হবে আর এই জায়গাতে ইয়োশ ইয়স আর হচ্ছে এই জায়গাতে ইষ্ট ইষ্ট থাকবে ঠিক আছে এইটাই এইটাই হচ্ছে তোমার পুরোপুরি তৎসমের স্ট্রাকচার ওকে এইভাবে কিন্তু শর্টকাটে মনে রাখতে পারো আবার তুমি যদি এইখানেও শর্টকাট করতে চাও এইখানেও এইখানে ধরো দুই জনের ক্ষেত্রে কি কি বোঝায় যেমন এইখানে কি কি থাকবে শব্দগুলোর শেষে মানে শব্দগুলোর মধ্যে অনেক তারপরে হচ্ছে অধিক অধিক বেশি তারপরে হচ্ছে অল্প অল্প তারপরে হচ্ছে কম তারপরে হচ্ছে অধিকতর অধিকতর ঠিক আছে তারপরে এই জায়গা থেকে দেখো যদি বহুর মধ্যে থাকে কি থাকে সব প্লাস এই দেখো সব প্লাস সবচেয়ে সব থেকে সব থেকে সব থেকে এটা হচ্ছে বহুর মধ্যে বহু আর এটা ধরো হচ্ছে দুই দুই এর মধ্যে দুই এর মধ্যে ওকে এটা বহুর মধ্যে তারপরে সব মানে সব দিয়ে প্লাস ডট 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 ঠিক আছে বুঝতে পারছো মানে এখন আগেও যদি বুঝতে না পারো এখন ওয়ার্ডটা দেখেই তো বুঝতে পারবা আর সেন্টেন্সের মধ্যে এই জিনিসগুলো থাকলে বুঝতে পারবা যে এটা বাংলা শব্দের বাংলা শব্দের হচ্ছে স্ট্রাকচার এইটা ওকে এইভাবে শর্টকাট মনে রাখতে পারো যে বাংলা শব্দের দুই মধ্যে ছেনা এটা বহুর মধ্যে ছেনা এইটা তৎসম শব্দের ক্ষেত্রে তৎসমের ক্ষেত্রে তৎসম শব্দ মধ্যে দুই এর মধ্যে এই দুইটা থাকে বহুর মধ্যে এই দুইটা থাকে এতটুক জানলেই তোমার বাংলা এবং তৎসম শব্দের সব কিছু বোঝা হয়ে যাবে চিনতে পারবা তোমার mainly যেটা দরকার চেনা দরকার সেই জিনিসটা তুমি easily চিনতে পারবা ঠিক আছে ওকে এতক্ষণ যদি class মনে করো মাথায় না ঢুকে বা যদি ঢোকে তাহলে তো খুবই ভালো যদি না ঢোকে এইভাবে shortcut এ তুমি মনে রাখতে পারবা দুইটা way শিখায়ে দিলাম ওকে এখন দেখো এই জায়গাতে আমরা এখন উদাহরণে যাব দেখো কি বলা আছে গুরুতর গুরুতম দীর্ঘতর দীর্ঘতম এই যে গুরুতর তুমি কি বুঝবা যে এখানে কিসের মধ্যে অতিশায়ন হয়েছে বহুর মধ্যে না দুইজনের মধ্যে কি জানো তর দুইজন তার মানে এই যে গুরুতর যখন শব্দটা থাকবে তখন দুইয়ের মধ্যে অতিশায়ন হবে দুইয়ের মধ্যে দুইয়ের মধ্যে অতিশায়ন তারপরে যখন তম তুমি পাবা তখন কি হবে তম যখন তুমি পাবা তখন হচ্ছে বহুর মধ্যে বহুর মধ্যে ঠিক আছে সেম দেখো দীর্ঘ তর তর পাইলে দুইজন আর তম পাইলে হচ্ছে বহুজন ঠিক আছে মধ্যে কেমন সিস্টেমে থাকবে এই যে আগে যেমন দেখলা যে পদ্ম ফুল গোলাপের চাইতে অনেক সুন্দর অনেকের মধ্যে ধরো গুরুতর গুরুতর অথবা গুরু তম থাকবে ঠিক আছে তমো থাকলে কি হয় বহুর মধ্যে আর তর থাকলে হয় মানে দুই জনের মধ্যে দুই এর মধ্যে ঠিক আছে এইভাবে ভাবে সেন্টেন্স গুলাতে থাকতে পারে তো ওই ওই জায়গাতে উদাহরণ গুলাতে এরকম পুরো সেন্টেন্স দেয়নি জাস্ট ওয়ার্ডগুলা দিছে কারণ আগে তো তারা বুঝাইয়া দিছে বইগুলা এইভাবেই কিন্তু ডিজাইন করা থাকে অনেক সময় তোমরা বুঝতে পারো না বুঝতে পারছো এই জিনিসটাই এখানে আছে এই জিনিসটাই এখানে আছে ওকে ক্লাস কি বোঝা যাচ্ছে লঘিষ্ঠ এবং গরিষ্ঠর মধ্যে আমি তোমাকে বোঝাচ্ছি দেখো লগিস্টা এবং গরিষ্ঠর মধ্যে বোঝাচ্ছি তার আগে একটু আসো তোমার প্রশ্ন আমি নিচ্ছি ওইটা জিনিস বোঝাবো ওইটা আলাদা করে আমি রাখছি এইখানে দেখো কি বলা আছে যে বহুর মধ্যে অধিসায়নে আরো কি কি দেখো যে মেঘনা বাংলাদেশের দীর্ঘতম ওই যেটা আর কি তোমাদেরকে বুঝাইলাম সেটাই ও যেটা প্রশ্ন করছে একজন প্রশ্ন করছে যে ভাইয়া লঘিষ্ঠ এবং গরিষ্ঠর মধ্যে কোনটা আসলে দুইয়ের মধ্যে কোনটা বহুর মধ্যে এটা আমরা কিভাবে বুঝবো ঠিক আছে না এখন তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই তো দেখাইছি যে কি বলা আছে দেখো যে দুইয়ের মধ্যে তুলনায় ইয়স এবং বহুর মধ্যে ঠিক আছে ইষ্ট ঠিক আছে না তো তুমি যেটা বলছো কি বলছো যে আহ বলছো আর কি যে লঘিষ্ঠ এবং গরিষ্ঠ ঠিক আছে লঘিষ্ঠ এবং গরিষ্ঠ এই জায়গাতে দেখো তুমি আলাদা করতে বলতেছ দুটাই তো তুমি ইষ্ট যুক্ত করছো যদি যুক্ত থাকে তাইলে তো সেটা বহুর মধ্যে হয় আলাদাই করা যাবে না দেখো কি বলা আছে যদি ইয়স যুক্ত থাকে কোন শব্দের শেষে শব্দ প্লাস ইয়স যদি শব্দ প্লাস যুক্ত থাকে ইয়স আর যদি ধরো শব্দ প্লাস ইষ্ট যুক্ত থাকে যুক্ত থাকলে সেটা হবে বহু আর ইয়োজ যুক্ত থাকলে সেটা হবে হচ্ছে দুই এর মধ্যে তাইলে আমরা একটু চেনার চেষ্টা করব দেখো এইখানে কি বলা আছে মূল শব্দ হচ্ছে লঘু এটাকে আমরা কি করলাম দুই এর মধ্যে লঘু আন ঠিক আছে তারপরে দেখো অল্প এখানে কি বলা আছে আচ্ছা অল্প কোনি কোনিয়ান ঠিক আছে আগে আমরা এটা দেখি তো আমরা কি জানি যদি শব্দের শেষে কি থাকে ইষ্ট থাকে এটাকে যদি আমরা ভাঙ্গি কি পাই লঘু প্লাস ইষ্ট ঠিক আছে না ইষ্ট তার মানে যেহেতু আমরা ইষ্ট পাইছি এটা বহুর মধ্যে তুলনা হইছে এখন দেখো এইখানে কি বলা আছে লঘি আন ঠিক আছে কি বলা আছে লঘি আন এখন এই যে আগে একটু জিনিস খেয়াল করো এই জায়গাতে তর তম ইয়শিষ্টর মধ্যে এই যে ইয়স তারা দুয়ের মধ্যে তুলনা করা হইছে এখন এই সেন্টেন্সটাকে যখন স্পেসিফিক করা হইল যে লঘু থেকে লঘি আন তারপরে হচ্ছে লঘিষ্ট এরকম যখন স্পেসিফিক করা হইল তখন এই জায়গাতে আন যুক্ত হয়ে গেছে এখন এই আন আর তোমরা এই জায়গাতে কি দেখছো ইয়শ দুইটার কম্পেয়ারিজন পাচ্ছ না তো এইটা কেন আসলে এই জায়গাতে স্ট্রাকচারে দিছে কিন্তু উদাহরণে এরকম কেন করছে এটার স্পেসিফিক ব্যাখ্যা আমি তোমাদেরকে দেই দেখো যখন তোমাদের আন এইটা এই প্রত্যয়টা যুক্ত হবে নরমালি তো এই যে প্রত্যয় এটা তো ইষ্ট প্রত্যয় তো কি করছে যে সব সময় শব্দগুলা যেগুলো তৎসম শব্দ আছে সেই ক্ষেত্রে শুধুমাত্র ইয়শটা থাকবে মানে মানে তখন এবং বাকি ক্ষেত্রে এই নিয়মটা নাও মানতে পারে সেই জিনিসটা এখানে বলা আছে ঠিক আছে তোমরা আরো উদাহরণ দেখো তাইলে বুঝতে পারবা এখানে কি বলা আছে দেখো জোয়ান তারপরে হচ্ছে শ্রেয়ান আন এগুলা এভাবে আছে আর এইখানে দেখো ইষ্ট আছে ইষ্ট যুক্ত আছে তার মানে এইভাবেও তোমরা মনে রাখতে পারো যে sentence এর যদি ইষ্ট থাকে তাইলে সেটা সব সময় বহুবচন হয় এবং বাকি যেগুলাতে ইউস থাকতে পারে আন থাকতে পারে বা যে কোনো কিছু থাকতে পারে সেটাকে দুয়ের মধ্যে মানে সেটাকে দুয়ের এর মধ্যে তুলনা করা বুঝাই এতটুকু তোমরা মাথায় রাখতে পারো যদি তোমার এই জিনিসটা কনফিউজড হয় মানে স্পেসিফিক এই তৎসম শব্দে বোঝানোর জন্য যে এই শব্দটা যদি তৎসম শব্দে এক্সপ্রেস করা যাইতো ঠিক আছে লঘিষ্টকে আমরা যদি আমরা তচ্ছম শব্দ এক্সপ্রেস করতাম করে যদি আমরা ইয়স যুক্ত করতে পারতাম ঠিক আছে ইয়স যদি যুক্ত করতে পারতাম তাহলে সেটা দুয়ের মধ্যে তুলনা হইতো যেহেতু আমরা ওটাকে করতেই পারিনা সেই জন্য কিন্তু এই জায়গায় উদাহরণটা দেওয়া হয়নি ঠিক আছে এতটুকুই চাষ মাথায় রাখো আর কোনো কিছু না কিছু নাই যে ভাই আপনি পড়াইলেন যে ইয়স যদি শব্দের সাথে যুক্ত থাকে তাইলে সেটা দুয়ের মধ্যে তুলনা বুঝায় আর যদি ইষ্ট যদি শব্দের সাথে যুক্ত থাকে তাইলে সেটা বহুর মধ্যে মানে বুঝায় বা আপনি ইষ্টের উদাহরণটা দিলেন ইয়সের উদাহরণ দিলেন না কেন এই কারণে ঠিক আছে যে যদি ওইটাকে ওই জায়গায় নিয়ে যাওয়া যায় নিয়ে যাওয়া গেলে যদি এই অবস্থায় পরিণত করা যায় তাইলে সেটা দুয়ের মধ্যে বুঝাবে যেহেতু ওই জায়গায় নিয়েই যাওয়া যায় না সেহেতু ওইটার কোনো উদাহরণ দেওয়া হয়নি ঠিক আছে এতটুকুই মনে রাখবা ওকে অথবা এরকম করে মনে রাখতে পারো যে শব্দ প্লাস ইষ্ট বাদ দিয়ে যাই থাকে সবগুলো দুই এর মধ্যে বুঝানো হয় আর ইষ্ট থাকলে সেটা বহুর মধ্যে বোঝানো হয় এইটা এইভাবে মনে রাখলে সব থেকে ভালোভাবে মনে রাখা যায় আমি ব্যক্তিগত ভাবে এইভাবে মনে রাখতাম এই বিষয়টা ওকে এইটা এই জায়গাতে মাথায় রাখো ওকে এখন দেখো তোমাদের মানে যদি একদম স্পেসিফিক উদাহরণের মাধ্যমে আরো ভালো করে বুঝতে চাও যে কেন আসলে ইষ্টটা বহুর মধ্যে বোঝায় এখানে কি বলা আছে তিন ভাইয়ের মধ্যে তিন ভাই কি জিনিস বহু ওকে কারণ একজনের বেশি হইলে আমরা তাকে বহু বলতে পারবো জনের বেশি হইলে তাকে আমরা বহু বলতে পারবো তাই না একাধিক মানে কি বহুজন তার মানে তিন ভাই এই জানে একটা এই জায়গাতে একটা এটা দ্বারা কি বোঝাতে বহু বোঝাচ্ছে স্যান্ডেসটাকে কি বলা আছে তিন ভাইয়ের মধ্যে রহিম হচ্ছে জ্যেষ্ঠ জ্যেষ্ঠকে ভাঙলে লাস্টে কিন্তু তুমি ইষ্ট পাও করিমকে ভাঙলে এই এই জায়গাতে বলা হয়েছে যে তিন ভাইয়ের মধ্যে রহিম জ্যেষ্ঠ করিম হচ্ছে কনিষ্ঠ মানেই পুরো একটা বহুত্ব বুঝাবে বা বহু আছে এমন কিছু বুঝাবে যেমন এই জায়গাতে যেটা বলা হয়েছে যে বহু কি হবে শব্দ আছে ইষ্টযুক্ত হবে সেটাই আর কি তোমাকে প্রুফ করে দেখাইছে এই সেন্টেন্সটা দিয়ে বুঝতে পারছো এটাই আর কি এইটাই এই জায়গা থেকে তোমাদের জানলেই এনাফ আর কোনো কিছু না ওকে তাহলে আমরা যদি একটা কনক্লুশন টানি যে আজকে আমরা এই জায়গাতে ইয়াস এবং ইষ্টর ব্যাপারটা কি বললাম যদি শর্টকাটে মনে একটা চাও যে কোন শব্দ প্লাস যদি ইষ্ট থাকে ইষ্ট থাকে তাইলে সেটা বহুর মধ্যে প্রতিশান বোঝাবে আর যদি যে কোনো শব্দ ইষ্ট বাদ দিয়ে ইষ্ট বাদ দিয়ে বাকি সবকিছু থাকে সবকিছু থাকে তাইলে সেটা দুইয়ের মধ্যে দুইয়ের মধ্যে ওকে এটা হচ্ছে এতক্ষণ ধরে যা আমি লেকচার পড়াইলাম এই দুই লাইনের উপর বেশ করে ঠিক আছে এই শর্টকাটটা মনে রাখলে আগে যা যা পড়লা মানে তৎসম শব্দের মধ্যে বা মধ্যে যে তোমাদের মানে তৎসম শব্দের অতিহান তৎসম শব্দের অতিশায়নের এই একটাই রুল মানে এইটাই এইটাই যদি তোমরা মাথায় রাখতে পারো যে শব্দ প্লাস ইষ্ট এটা বহু বোঝাবে শব্দ প্লাস ইষ্ট বাদ দিয়ে বাকি যেগুলা সেগুলা হচ্ছে বহু বুঝাবে না ঠিক আছে এতটুকুই এখন আসো ওই যে ইয়োস ইউস বলে যেটা চিল্লাইলাম যে দুয়ের মধ্যে সব সময় বোঝায় ইয়োস থাকলে বহুর মধ্যে ইষ্ট হয় সেটা দিয়ে একটাই উদাহরণ আছে যেটা পরীক্ষাতে আসে যে ইউস প্রত্যয় যুক্ত স্ত্রীবাচক স্ত্রী লিঙ্গকে রূপকে বাংলায় প্রচলিত আছে ভূয়সী প্রশংসা এটা একদম হুবহু পরীক্ষাতে আসে ঠিক আছে ওই যে এতক্ষণ ধরে চিল্লাইলাম যে যদি ইউস যুক্ত কোনো কিছু থাকে তাইলে সেটা দুই জনের মধ্যে বুঝায় বা দুইয়ের মধ্যে অতি সায়ন বুঝায় সেই ইউস কাজ হলে এই জায়গাতে যে ইউস হচ্ছে শুধু ভূয়সী প্রশংসার ক্ষেত্রে ইউস টা স্ত্রী বাচক রূপ বাংলায় ব্যবহৃত হয় এটা পরীক্ষাতে এইভাবে আসে যে ইউস যুক্ত প্রত্যয় নিচের কোনটিতে স্ত্রীবাচক রূপে বাংলায় ব্যবহৃত হয় এটা পরীক্ষাতে আসে ঠিক আছে আগের এখন ইহোসের পাইলা এখন এই যে দুই দুয়ের মধ্যে তুলনার ইএস ইয়স বলে যে চিল্লাইলাম সেই ইয়োস জিনিসটা আর মানে ইহসের একটাই জাস্ট যে ভূয়সী প্রশংসা এটা স্ত্রীবাচক প্রত্যয় হিসাবে ব্যবহৃত হয় ইয়োস প্রত্যয়টা স্ত্রী বাচক রূপে বাংলায় যখন ব্যবহৃত হয় তখন সেটা ভূয়সী প্রশংসা এই sentence দ্বারা ব্যবহৃত হয় ঠিক আছে সেটাই হচ্ছে ইয়োস এর কাজ আর এই বহুর মধ্যে আমরা ইষ্ট যেটা দেখলাম সেটা ঠিক আছে এই জায়গাতে ইষ্ট এবং ইয়োস এর main পরীক্ষাতে আসার মতো দুইটা জিনিস ওকে ঠিক আছে ওকে এখন আমরা নেক্সটে যাই এইখানে কি বলা আছে দেখো এইখানে কিছু sentence আছে যেগুলো তোমাদের বইয়ে আছে nine ten এর বইয়ে ঠিক আছে নাইন টেন এর বইয়ে যে সেন্টেন্স গুলা দ্বারা তোমাকে আইডেন্টিফাই করতে বলে যে কোনটা আসলে অ্যাডজেক্টিভ বা কোনটা আসলে অ্যাডজেক্টিভ না মানে কোনটা বিশেষ রূপে ব্যবহৃত হয় কোনটা বিশেষণ রূপে ব্যবহৃত হয় ঠিক আছে তো একটা সেন্টেন্সের মধ্যে এইভাবে খেয়াল রাখবা যে একটা সেন্টেন্সের মধ্যে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাইলে সেটা হচ্ছে বিশেষণ রূপে বা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হবে আর মানে পুরো সেন্টেন্সটাকে পুরো সেন্টেন্সটাকে বিশেষণ বুঝাবে আর যদি সেন্টেন্সটার মধ্যে শুধু অ্যাডজেক্টিভ থাকে তাইলে সেটা পুরো সেন্টেন্সটাকে বিশেষ বুঝাবে কেমন দেখো ভালো বাড়ি পাওয়া কঠিন কি বলা আছে ভালো বাড়ি বাড়ি কি একটা নাউন ভালো একটা কি অ্যাডজেক্টিভ তার মানে এবং নাউন যেহেতু এই সেন্টেন্সটার মধ্যে একসাথে আছে তার মানে পুরো সেন্টেন্সটা তারা কি বুঝাবে বিশেষণ বুঝাবে ঠিক আছে সেই জিনিসটা এখানে আছে তারপরে কি দেখো আপন ভালো সবাই চায় ভালোটা কি শুধু একটা অ্যাডজেক্টিভ তার মানে যদি শুধু একটা Adjective থাকে only একটা Adjective থাকে তাহলে পুরো sentence টা দ্বারা কি বোঝাবে বিশেষ্য বোঝাবে ঠিক আছে তো পরীক্ষায় কিন্তু আসে যে পুরো sentence টা দ্বারা কি বোঝায় তখন তুমি কনফিউজড হয়ে যাবা তখন একটা জিনিস এইটা খুঁজে বের করবা এইটা জানলেই তোমার এই জায়গাতে কভার হয়ে যাবে আর উদাহরণ দেখো কি বলা আছে দেখো মন্দ কথা কথা কি একটা ধর নাউন এটা হচ্ছে একটা Adjective Adjective এবং noun থাকলে পুরো sentence টা দ্বারা কি বুঝায় বিশেষণ বুঝায় ওকে তারপরে কি দেখো এখানে কি মন্দটা তুমি দেখলে মন্দটা হচ্ছে একটা একটা শুধু থাকে পুরো তার কি বুঝায় বিশেষ বুঝায় ঠিক আছে এই একটা রুল যদি তুমি মাথায় রাখতে পারো তাইলে তোমার আর কোনো প্রবলেম নাই প্রবলেম থাকবে না তারপরে সেম দেখো পূর্ণ প্রচেষ্টা ঠিক আছে তারপর দেখো শুধু অ্যাডজেক্টিভ गी, गी <man> marriage, ugly, words, tha, theorize, adjective আর এখানে noun ছিল যার কারণে এটা পুরো sentence টা দ্বারা বিশেষণ বুঝাইছে পুরো sentence টা দ্বারা এখানে বিশেষ্য বুঝাইছে ঠিক আছে একটা single রুল যদি sentence মধ্যে পাশাপাশি adjective প্লাস noun থাকে তাহলে পুরো sentence দ্বারা adjective বুঝাবে পুরো sentence টাকে যদি sentence মধ্যে শুধু adjective থাকে তাহলে পুরো sentence টাকে noun বুঝাবে ঠিক আছে এইটা খুব ভালো করে মাথায় রাখবা পরীক্ষাতে কিন্তু এই sentence আসে ওকে। সেইটা দেখো এই যে নিশীত রাতে বাঁচছে বাসি গভীর নিশীতে প্রকৃতি মানে প্রকৃত সুপ্ত প্রকৃতি সুপ্ত ঠিক আছে তো এই জায়গাতে দেখো রাত নাউন এটা হচ্ছে তারা কি বোঝায় বিশেষণ বোঝায় এটা কিন্তু পরীক্ষাতে আসা প্রশ্ন এটা ঠিক আছে নিশীত রাতে বাঁচছে বাজি বাচ্চা বাসি এটা দ্বারা কি বোঝানো হয়েছে এটা কিন্তু পরীক্ষাতে আসা প্রশ্ন এর এর থেকে শর্টকাট রয়েছে চিনতে পারব না কখনই নাইলে তোমাকে মুখস্ত করে যাইতে হবে যে আমি তো পড়ে আসলাম যে নিশীথ রাতে বাচ্চা বাজি এইটা তো হচ্ছে পড়ে আসলাম বিশেষণ আর পরীক্ষাতে গিয়ে confused হয়ে যাবে এটা বিশেষণ নাকি বিশেষণ তো তোমার মাথায় যদি থাকে যে sentence এর মধ্যে যদি আমি পাশাপাশি adjective এবং noun দেখি তাইলে পুরো sentence কি হয়ে যায় adjective হয়ে যায় আর যদি শুধু একটা adjective থাকে sentence মধ্যে পুরো sentence নাউন noun হিসেবে কল্পনা করা যায় এই একটা ছোট মাথায় থাকলেই তোমার পুরো জিনিসটা cover হয়ে যাবে ঠিক আছে আর মুখস্ত করা লাগবে না বহু দিয়ে একাধিক বোঝাবে বহু দিয়ে সবসময় একাধিক বোঝাবে ঠিক আছে দুই বা ততোদিকের জন্য তো আলাদা রুলই পড়লা যে কি কি থাকলে শুধু দুই বা ততদিক মানে দুই বুঝায় দুই বা ততদিক মানে শুধু দুই দুই এবং আলাদা দুই একদম স্পেসিফিক নির্দিষ্ট দুইটার মধ্যে মানে তুমি কনফিউজটা কই করে ফেলছো তুমি যে আমাকে বললা যে ভাইয়া বহু আর হচ্ছে দুই বা ততোধিক ততোধিক ঠিক আছে এই ততোধিক দ্বারা কি বুঝায় দ্বারা দ্বারাই বহু বুঝায় ঠিক আছে আর দুই জিনিসটা আলাদা দুই এর তো একটা স্পেসিফিক রুল পাইছ নির্দিষ্ট যে এই থাকলে যে দুই জনের মধ্যে বা দুই এর মধ্যে কম্পেয়ার বোঝায় আর বহুর মধ্যে বহু বলতে ওই দুই এরও অধিক ঠিক আছে ততধিক দুই এরও অধিক এটাকে বোঝাবে তো নরমালি ওই টাইপের প্রশ্ন তোমাদের আসবে না শুধু এই টার্মটা ইউজ থাকবে বহু অথবা দুই ঠিক আছে ততধিকটা তুমি আর ইউজ করবে না ওকে এটা কনফিউজ হওয়ার কিছু নাই পড়া নিয়ে কনফিউশনে কিছু নাই সাদমান ওকে এখন দেখো এখানে কি বলা আছে ওই सेम सेम যেগুলা বিশেষণ এবং অ্যাডজেক্টিভ সেন্টেন্স মানে কিভাবে তুমি বুঝবা এটা বিশেষণ সেন্টেন্স নাকি অ্যাডজেক্টিভ ওয়ালা সেন্টেন্স মানে বিশেষণ নাকি বিশেষ্য সেন্টেন্স তো যেটা রুল তোমাদেরকে শেখায় দিলাম ওইটাই ওকে এখন আমরা আসব সর্বনাম পদ ওকে আমরা বিশেষ্য বিশেষণ সব শেষ করছি এখন আমরা আসব সর্বনাম পদে দেখো মানে ইংরেজিতে পার্টস অফ স্পিচ যেমন বড় বাংলাতেও কিন্তু सेम ও ঠিক আছে এখন দেখো এখানে কি বলা আছে বিশেষের পরিবর্তে যে শব্দগুলা ব্যবহার হয় তাকে বলা হয় সর্বনাম মানে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেগুলোকেই তো বলা হয় প্রোনাউন ওকে যেমন কি বলা আছে দেখো যে হস্তি প্রাণী জগতের সব থেকে বৃহৎ প্রাণী এইখানে এটা কি নাউন এখন কি বলছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে এই দেখো তার ঠিক আছে না পুরো সেন্টেন্সটা যদি তুমি পড়ো হস্তি প্রাণী জগতের বৃহত্তম প্রাণী তার শরীরটি যেমন যেন একটি বিরাট এক মাংশের স্তব তার বলতে কি বোঝানো হচ্ছে এই যে হস্তিকে বোঝানো হচ্ছে তার মানে তারটা যেহেতু এই নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে তার মানে তারটাকে আমরা প্রোনাউন হিসেবে কনসিডার করতে পারি ছেড়াই বলা হয়েছে যে বিশেষ্যের পরিবর্তে বা নাউনের পরিবর্তে যে শব্দটাই ব্যবহৃত হবে তাকে বলা হবে প্রোনাউন প্রোনাউন বা সর্বনাম ওকে ছেড়াই বলা হইছে তারপরে কি দেখো যারা দেশে ডাক দিতে পারে তারাই এই যারা ডট তারা তারা যারা pronoun কে বুঝাচ্ছে ঠিক আছে যারা ডট ডট তারা থাকতে পারে যারা বলতে একটা নির্দিষ্ট ব্যবহৃত হয়েছে অর্থাৎ যে কোনো একটা নামের তো যারা ব্যবহৃত হয়েছে যে কোনো একটা নামের তো বা কোনো স্পেসিফিক কিছু নামের তো ব্যবহার হয়েছে তারা এজন্য এগুলা যারা তারা এগুলা হচ্ছে একটা করে প্রণাউন ঠিক আছে ওকে এখন দেখো এখানে কি বলা আছে এই যে বিউবিতে আসা প্রশ্ন আমি যখন এডমিশন টেস্ট দিছি এই প্রশ্ন আসছে যে এফ ট্রিপল এস আসছে আমরা যখন পরীক্ষা দিছি যে সর্বনামকে কয় ভাগে ভাগ করা হয়েছে 10 ভাগে ঠিক আছে মনে রাখো সর্বনামকে কয় ভাগে ভাগ করা হয়েছে এ ক্লাসে তো অনেকজন নয়জন ক্লাসে তো আছে অনেকজন ক্লাসকে বুঝতে অসুবিধা হচ্ছে কথা বলতেছ না কেন আমি তো শুধু বলে যাচ্ছি কমেন্ট করবা আমি দেখবো তোমাদের কমেন্টও দেখতেছি তাই না দেখতেছি ঠিক আছে ক্লাস কি বড় হয়ে গেছে মাত্র 1.5 ঘন্টা ক্লাস হয়েছে আরো ক্লাস হবে আরো ক্লাস করতে হবে ক্লাস না করলে চান্স কষ্ট করে চান্স না পাইলে চান্সে তো ভ্যালু দিতে পারবা না ঠিক আছে চান্স পাওয়ার জন্য কষ্ট করতে হবে কষ্ট না করে চান্স পাইলে তো খেয়াল থাকবে না অ্যাডমিশন মানে অ্যাডমিশনে অ্যাডমিশন টেস্টটা সবার লাইফে দেয়া উচিত কেন জানো যে অ্যাডমিশন টেস্ট যদি তুমি দাও যদি ব্যর্থ হও ওই যে একটা চেষ্টা করার প্রবণতা এটা তোমার মধ্যে থাকবে এটা তোমার লাইফে অনেক দূর আগায় নিয়ে যাবে তোমাকে ঠিক আছে আরসিডি এর স্টুডেন্টরা শোনো তো আড্ডা সব কিছু করে তারপরেও দিন শেষে সাকসেস হয় কেন জানো ওরা আড্ডা মারুক যাই কিছু করুক প্রচুর লেভেলের পরিশ্রমী হয় এখন পরিশ্রমী মানুষ আসলে কখনো হেরে যায় না ঠিক আছে ন্যাশনাল অ্যাপলাবান কি করে ওরা জীবনে ক্লাসই করে না ওরা পড়া মনে করো ক্লাসই করে না অনেক ন্যাশনাল আছে যারা ক্লাস করে কিন্তু বেশিরভাগই নাখনালে কেউ ক্লাসই করে না ঠিক আছে না এই অবস্থা ওকে ওকে আমি জানি ক্লাস করা নেয়ার থেকে ক্লাস বসে বসে দেখা টাফ কাজ কিন্তু দেখতে হবে অন্যদের থেকে তোমাদের এই জায়গাগুলাতেই আলাদা হয়ে যাওয়া তোমরা এবং চান্স তোমরাই পাবা এই জন্যই হ্যাঁ ঠিক আছে নয়টাই তো বাংলা ফার্স্ট পেপার ক্লাস আছে এখন ক্লাস পিছায় যাবে করার তো কিছু নাই ওইটা একটু পিছায় যাবে এখন দেখো এই জায়গাতে আমরা এই সর্বনাম দশ প্রকারের চেনা শিখবো নরমালি দেখো ব্যক্তি বা পুরুষ বাচক যেগুলাতে পারবো আত্মাবাচক যে ইহারাইনি এগুলা সমীপ্য মানে কাছাকাছি যেগুলাকে টানে আর কি সেগুলা তারপরে কি দেখো দূরত্ব ওই ওই সব এগুলা দ্বারা তারপরে সাকুল্য মানে কি সমান যেগুলা দ্বারা বোঝায় সেগুলা এইগুলা পরীক্ষাতে আসে না ওইভাবে প্রশ্নবাচক দেখো এ কি এগুলা এগুলা ঠিক আছে মানে যেগুলা যারা প্রশ্ন করা হয় সেগুলা তারপরে কি দেখো অনির্দিষ্টতা কোন হোক কিছু মানে এগুলা যে সেন্টেন্সের মধ্যে থাকে সেই সেন্টেন্সটা অনির্দিষ্ট হয়ে যায় এতটুকুই বেতি বেতিহারিক মানে আপনা আপনি নিজে নিজে বেতিহার টাইপের কি বারবার টাইপের থাকে এমন কিছু দেখো আপনা আপনি ঠিক আছে মানে একই টাইপের জিনিসগুলো একটু চেঞ্জ হয় তারপরে নিজে নিজে তারপরে আপোষে তারপরে হচ্ছে পরস্পর বেতিহার টাইপের জিনিস মানে দুইবার ব্যবহৃত হয় একই শব্দ এগুলাকে বেতিহার বলা হয় ঠিক আছে এমন টাইপের তারপর সংযোগ গ্যাপক মানে যেগুলা সংযোগ করে যেমন বলে না যে মানে আমরা উই ক্যান সি দ্যাট আমরা দেখতে পাই যে যে আমরা দেখতে পাই যে কি যে আকাশে পাখি ওড়ায় বললি না তো সেই সেই কথা যেগুলো সংযোগ তৈরি করে বাক্যের মধ্যে তো এই দেখো যে যিনি যারা তারা ঠিক আছে না সেগুলা অন্য দিক দেখো অন্য অপর পর এই তিনটা পরীক্ষাতে আসে যে অন্য দিক বাচক হচ্ছে আহ যে বিশেষণ গুলো আছে বা pronoun গুলা আছে সেগুলা কি কি এগুলা পরীক্ষাতে আসে ওকে তো এই জন্য এটা অনেক সময় মাথায় রাইখো আর এই যে পরীক্ষাতে এগুলাও আসে অনির্দিষ্টতা যে কোন কেহ কেউ কিছু ঠিক আছে এগুলা থাকলে কি বুঝায় অনির্দিষ্টতা বুঝায় এগুলা সেন্টেন্স দিয়ে দিয়ে মানে মেলানো শিখবা যে কোন একটা দিন তো তুমি যখন এই কোন কথাটা বললা কোন একটা দিন দাঁড়া কি বোঝাতে যে কোন একটা দিন তুমি রিয়াল মাদ্রিদের খেলা দেখতে বার্নাবিউতে চলে যাবা ঠিক আছে তো এই যে কোন একটা দিন বললা তো সেই জিনিসটা হচ্ছে অনির্দিষ্টা রিয়াল মাদ্রিদের কথা কেন বললাম আজকে থেকে চ্যাম্পিয়ন্স লীগ শুরু হবে তো আমি তোমাদের ক্লাস নিয়ে নিয়ে ধরো খাওয়া দাওয়া করে আমাদের ভার্সিটিতে মানে সিস্টেম আছে মানে হেভি ফ্যান বেস ক্রেজি ফ্যান বেস কেমন ধরো আমাদের টিভি রুম আছে প্রত্যেকটা হলে হলে আমি কিন্তু তোমাদের হলে থাকি আমার এইখানে ক্লাস নেই আমি এখান থেকে হলে যাব যাওয়ার পরে আমাদের হলে টিভি রুমে আমাদের জায়গা আছে ভাগ করে দেয়া ধরো এটা হচ্ছে বার্সার আর এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ওকে রিয়াল মাদ্রিদের একটা জোন বার্সার একটা জোন আছে আমরা যেদিন খেলা হয় মনে করো রিয়াল মাদ্রিদের সাপোর্টারা চলে যায় বার্সার এগেইনস্টে অবশ্যই থাকব। আবার যেদিন রিয়াল মাদ্রিদের খেলা আছে, সেদিন বার্সা সাপোর্ডাররা চলে আসে। যদিও বার্সা সাপোর্ডারদের খুঁজে পাওয়া যায় না কয়েক বছর থেকে, তারপরেও কিছু কিছু আসে। এসে চুপচাপ করে ম্যাচ হেরে 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 চলে যায় এন্ড করার কি আছে। না এই বছর বার্সা খুবই ভালো ফর্মে আছে। ঠিক আছে আউট অফ দা বক্স কোশ্চেন। সব সময় পড়াইলে তো আসলে হয় না। পড়ার মধ্যে একটু কথা বলতে হয়। ওকে। এখন আমরা দেখব সর্বনামের পুরুষ। পুরুষ বলতে কি বুঝায় পার্সন ইংরেজিতে পারসন পড়ো না। পার্সন কত প্রকার ফার্স্ট সেকেন্ড থার্ড তিন প্রকার শেষ সেই পার্সন গুলোই আমরা বাংলাতে পড়া শিখবো এতটুকুই দেখো এখন আমাদের ফার্স্ট পড়া যাবে আমরা বেসিক যে যাবেলা জায়গাগুলো শেষ করে আরছি কি বলা আছে দেখো যে পুরুষ একটা হচ্ছে পরিভাষিক শব্দ এগুলো পরীক্ষায় আসে পুরুষ একটা পরিভাষিক শব্দ বিশেষ্য সর্বনাম এবং ক্রিয়ায় পুরুষ আছে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে এই যে পুরুষ কোথায় কোথায় থাকে বা কোথায় কোথায় এই পুরুষগুলো ব্যবহার হইতে পারে বিশেষে সর্বনামে এবং ক্রিয়াতে ওকে এগুলার সাথে পুরুষ ব্যবহৃত হইতে পারে ওকে তারপরে কি দেখো বিশেষণ এবং কোনো পুরুষ নেই এই দুইটা লাইন খুব মাথায় রাখবা বিশেষ্য সর্বনাম অর্থাৎ নাউন প্রোনাউন এবং ভারবে কি বসতে পারে পার্সন বসতে পারে এগুলার সাথে পার্সন কানেক্টেড থাকে বিশেষণ মানে অব্যয় যেগুলো তোমরা দেখলা এবং ও আর এগুলা ঠিক আছে যেমন বাংলা অব্যয় কয়টা ছয়টার মতো বাংলা অব্যয় আছে এবং ও আর কিন্তু এই টাইপের এই টাইপের কি কি জানি আছে তো সেই অব্যয় এবং বিশেষণগুলোর সাথে পুরুষ যুক্ত হইতে পারে না বা পুরুষ থাকে না এতটুকুই বলা হইছে ঠিক আছে এখন দেখো এই বাংলা ব্যাকরণে তিন প্রকারের পুরুষ আছে উত্তম পুরুষ যেটাকে আমরা ফার্স্ট পারসন বলি মধ্যম পুরুষ আর একটা হচ্ছে নাম পুরুষ ঠিক আছে উত্তম পুরুষ বলতে কি বোঝায় যেগুলো হচ্ছে ফার্স্ট পারসন যেমন দেখো আমি তুমি আমরা ঠিক আছে আই কি ফার্স্ট পারসন না সেইগুলা দেখো আমি তুমি আই ইউ ইওর এগুলো কি ফার্স্ট পারসন না সেটা সেটাকে বাংলায় বলা হয় উত্তম পুরুষ কি বলা হয় উত্তম পুরুষ এটা মাথায় রাখো ওকে আমরা এখন সহজ জিনিস পড়তেছি এখন আসো আমরা এখন দেখবো হচ্ছে আচ্ছা ওকে এখন আমরা দেখবো হচ্ছে মধ্যম পুরুষ মধ্যম পুরুষ বলতে কি যেগুলো হচ্ছে সেকেন্ড পারসন ওকে সেকেন্ড পারসন গুলোকে বলা হয় মধ্যম পুরুষ যেমন কি দেখো তুমি ইউ ইউর আচ্ছা আগে কি আমি ভুল বলে ফেলছি সেটাই তো আই আমি আমার ইউ হবে তাই ইউ তো ভাস ফার্সন না ওকে ইউ কি আগে বলছিলাম এটা না আগে বলি ওকে দেখো এখন দেখো এখানে কি বলা আছে মধ্যম পুরুষ যেগুলো আর কি ইউ রিলেটেড ইউ ইউর ইউরস সবগুলা ঠিক আছে এগুলা তোমার তোমাদের তোমাদিগকে আপনি আপনারা সবগুলা হচ্ছে সেকেন্ড পার্সন থার্ড পার্সন কি যেগুলা হচ্ছে নাম টাইপের জিনিস যেমন হি শি এগুলা তারপরে রহিম করিম সেগুলাকে বলা হয় নাম পুরুষ ঠিক আছে এই জিনিস তিনটা জাস্ট মাথায় রাখো কোনো কিছু জানার দরকার নেই যে ফার্স্ট পার্সন যেটাকে উত্তম পুরুষ বলা হয় সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ বলা হয় থার্ড পার্সন যেগুলো সেগুলাকে নাম পুরুষ বলা হয় বাংলায় এতটুকু মনে রাখলেই হবে আর উদাহরণ গুলা তো তোমরা ইজিলি বুঝতেই পারতেছ ওকে এখন একটা জিনিস আছে দেখো এই জায়গাতে কি বলা আছে দেখো সম্ভ্রমাত্মক নাম পুরুষ এইটা কিভাবে চিনবা এখন সম্ভ্রমাত্মক কি বোঝাচ্ছে সম্ভ্র সম্ভ্র মাত্রক অম্র নাম পুরুষ তোমাদের পরীক্ষাতে কিন্তু এই জিনিসটা আসে এইটা মনে রাখার একদম একটা শর্টকাট টেকনিক শেখায় দিচ্ছি দেখো সাধারণ নাম পুরুষ যেগুলো আছে সেগুলোর উপরে যদি তুমি চন্দ্রবিন্দু দিয়ে দাও সেটাকে বলা হয় সম্রমাত্মক নাম পুরুষ একটা জিনিস মাথায় রাখবা যে সম্রমাত্মক শব্দের অর্থই হচ্ছে চন্দ্রবিন্দু দেওয়া সম্রমাত্মক বলতে কি বোঝায় যে সম্মান দেওয়া অর্থে এমন কিছু বোঝায় যে যখন তুমি একটা জিনিসের উপর চন্দ্রবিন্দু দিলা যেমন আমি তোমাদেরকে যদি বলি ধরো এই যে তার ঠিক আছে তারটা কি তার হচ্ছে সাধারণ সাধারণ অর্থে অর্থে একটা এখন এই তারের উপর যদি তুমি চন্দ্রবিন্দু দিয়ে লেখো তাইলে কি হয়ে যাবে জানো যে সম্ভ্রমাত্মক অর্থে সম্ভ্রমার্থক সম্ভ্রমার্থক অর্থে নাম পুরুষ ওকে এই জিনিসটাই just এই জায়গা থেকে একটা জিনিস difference যে সাধারণ অর্থে যেগুলো নাম পুরুষ সেগুলোর উপর যদি চন্দ্র বিন্দু দিয়ে দাও তাহলে সেগুলো সম্ভবত অর্থে নাম পুরুষ হয় পরীক্ষাতে তোমাদের এইভাবে আসে যে ধরো এরকম করে দেয়া আছে যে এরা ওকে চন্দ্রবিন্দু দিয়ে দিল বলল যে এই এরাটা আসলে কোন ধরনের নাম পুরুষ কি অর্থে নাম পুরুষ তখন তোমার এই চন্দ্রবিন্দু দেখে বলতে হবে এরা সম্ভবত অর্থে তাহলে একটা জিনিস মাথায় রাখবা যে চন্দ্রবিন্দু যদি থাকে কোন শব্দের উপরে সেই পুরো শব্দটাকে সম্ভ্রমাত্মক অর্থে প্রকাশ পায় এতটুকু মনে রাখলেই হবে আর কোন কিছু মনে রাখার দরকার নেই ওকে এখন দেখো আর একটা জিনিস এই জায়গা থেকে জানতে হবে সেটা হলো তুচ্ছার্থক অর্থে তুচ্ছার্থক বা ঘনিষ্ঠ অর্থে কি ধরনের নাম পুরুষ গুলা ব্যবহার হয় নাম পুরুষ বলতে আমরা ওই যে থার্ড পার্সন গুলাকে আমরা তো যেহেতু এই যে লাস্টে কি বললাম নাম পুরুষ এই নাম পুরুষ গুলাকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা সম্ভ্রমাত্মক অর্থে সম্ভ্রমাত্মক মানে কি সম্মান দেওয়া অর্থে সম্মান দেওয়া অর্থে আর একটা হচ্ছে তুচ্ছার্থে 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 আর একটা হচ্ছে সাধারণ অর্থে ঠিক আছে বেশি কমপ্লিকেটেড জিনিস না কিন্তু তিনটা জিনিস মানে এই নাম পুরুষ গুলাকে তিনটা অর্থে ভাগ করা যায় সর্বমাত্মক মানে কি যেগুলার উপরে চন্দ্রবিন্দু থাকবে বা সম্মান দেওয়া অর্থে তুচ্ছার্থ অর্থে বলতে যেগুলা তুচ্ছ অর্থ প্রকাশ করবে সাধারণ অর্থে বলতে আমরা নর্মালি যেগুলো দেখি যেমন ওই যে তোমাদের উদাহরণ দিলাম তার তারকে এটা নর্মাল নর্মাল অর্থেই হার তার ঠিক আছে আমরা কি নর্মাল অর্থে এটা আমরা কি বলে নাম পুরুষ ব্যবহার করলাম নরমাল অর্থে এ তারের উপর যখন আমরা চন্দ্রবিন্দু দিলাম তখন এটা একটু সম্মান বেড়ে গেল যেও সম্মান বেড়ে গেল এটা সম মানে এটা সম্ভ্রমার্থক করতে ব্যবহৃত হলো তুচ্ছার্থ অর্থে কি হবে তুচ্ছার্থ অর্থে কি হবে দেখো তুচ্ছার্থ অর্থে এমন একটা শব্দ ইউজ করা যাবে যে ধরো এরকম করে বলল যে এরা এরা কারা ঠিক আছে তো তুচ্ছার্থ অর্থে তুমি ব্যবহার করলা। ঠিক আছে তুমি এখন যদি ওইটাকে সম্ভ্রমার্থক বলতে হয় যে উনি কে উনি কে এখন এই যে উনি শব্দটা ধরো এইবার সে লিখলা তোমাদেরকে যদি আমি বুঝাই যে সম্ভ্রমার্থক আর হচ্ছে তুস্চার্থকের মধ্যে মেইন ডিফারেন্সটা কি হয় ধরো উনি কে এরা কারা বা উনারা যদি এইভাবে আরো দাও ধরো এইভাবে দিলা যে উনারা উনারা কারা ঠিক আছে উনারা কারা বা এরা কারা ওবায়দুল কাদের ডায়লগ দিলাম আমরা এরা কারা উনারা কারা এখন একটা জিনিস দেখো যে এই যে এরা কারা এই শব্দটা দ্বারা তুচ্ছার্থক অর্থে ব্যবহৃত হচ্ছে না যে এরা কারা ভাই তুই কে ঠিক আছে না এখন তুমি যখন এই শব্দটা ইউজ করবা যে উনারা কারা তার মানে কি একটা সম্মান দেওয়ার অর্থে ব্যবহার করতেছো তো এইটাই হচ্ছে মেইন ডিফারেন্স নাম পুরুষের ক্ষেত্রে যে একই শব্দ কখনো সম্মান সম্মান অর্থে ব্যবহার হইতে পারে কখনো সাধারণ অর্থে ব্যবহার হইতে পারে কখনো তুসার্থ অর্থে ব্যবহার আবার তুমি ধরো এরা কারা এমন ডায়লগ দিতে পারো যাদের যারা তোমার খুবই প্রিয় কাছের মানুষ মানে বিষয়টা কেমন এইটা উদাহরণ সব থেকে পারফেক্ট উদাহরণ হবে ধরো তুই তুমি আর ধরো আপনি ওকে এই আপনি কি অর্থে তুমি ব্যবহার করতেছো আপনি সম্মান দেওয়া অর্থে ব্যবহার করতেছো তুই কি অর্থে ব্যবহার করতেছ এই তুসার্থক বা ঘনিষ্ঠ অর্থে তুমি তোমার ফ্রেন্ড তুই করে ডাকতেছ তার মানে তোমার সাথে ঘনিষ্ঠ বা সার্থক একটা সম্পর্ক আছে এভাবে তুই করে তুমি কাকে সাধারণ ঠিক হচ্ছে বেস্ট একটা উদাহরণ সাধারণ একটা দেখা হয়েছে তুমি করে বলতেছ শেষ ওকে এটাই আর আপনি বললে সম্মান দিবা তুই বললে সম্মান দিবা না এতটুকুই আর এভারেজ মাঝখানে থাকবে হচ্ছে তুমি তো সেই কথাটাই বলা হয়েছে যে এমন কিছু ওয়ার্ড যেগুলোকে তিনটা স্টেজে ভাগ করা যায় ওকে নাম পুরুষের তো এই যে তুমি এগুলা কিন্তু আমি তোমাদেরকে বোঝাস সুবিwidehat দিলাম তুমি এগুলা কিন্তু থার্ড পারসন না তারপরেও আমি বুঝাইলাম বিষয়টা যে কেমনে আসলে তিনটা অর্থে ব্যবহার হইতে পারে এই বিষয়গুলা ওকে তো তার ওই দেখো উদাহরণ দেখো সে তিনি তারপরে ধরো কি দেয়া যায় সে তিনি এরা এইভাবে দিলাম এই এই তিনটা বাদ দিয়ে যদি আমি তোমাদেরকে দেই ধরো সে তারপরে হচ্ছে তিনি সে হচ্ছে তুমি সাধারণ অর্থে ব্যবহার করলা তিনি হচ্ছে তুমি সম্মান দেওয়ার অর্থে ব্যবহার করলা তারপরে ধরো এরা ধরো তুমি হচ্ছে তুচ্ছার্থে ব্যবহার করলা বা ধরো ওরা এভাবে সাধারণ ব্যবহার করলাম তুচ্ছার্থক অর্থে ব্যবহার করলা ঠিক আছে এখন একটা জিনিস মাথায় রাখবা যে চন্দ্রবিন্দু যদি থাকেই যে কোনো কিছুর উপরে যদি চন্দ্রবিন্দু থাকে তাহলে সেটা অবশ্যই সম্মান দেওয়া অর্থে এখন যদি এরকম করে দেওয়া থাকে যে এরা কারা এরার উপর যদি চন্দ্রবিন্দু থাকে তাইলেও এরা সম্মান দেওয়া অর্থে ব্যবহৃত হবে ঠিক আছে এটা লাস্ট একটা তোমাদের কনফিউশন থাকতে পারত ওকে এইভাবে মাথায় রাখবা ঠিক আছে আর কি কারো কোনো প্রবলেম আছে এই যে নাম পুরুষের সম্মান দেওয়া অর্থে তুচ্ছাত করতে সাধারণ অর্থে কিভাবে ব্যবহার হইতে পারে এটা আর কারো সমস্যা নাই ওকে সম্মান দেওয়া মানে সব সময় চন্দ্রবিন্দু যুক্ত শব্দ তুচ্ছার্থক বলতে একটু তুচ্ছার্থ করা type এর শব্দ আর সাধারণ অর্থে সাধারণ ভাবে যেগুলো ব্যবহার হয় normally use okay এটাই তোমাদের পরীক্ষাতেই সম্মান দেওয়া অর্থে নাম পুরুষ কোনটি এটা identify আসে এই প্রশ্নগুলা না কেউই পারবে না সত্যি কথা বলতেছি আমি ব্যাকরণ তো তোমাদের last তিন চার বছর থেকে পড়াচ্ছি আমি জানি এগুলা কোথাও নাই এগুলা কেউ পড়ায় না okay এত গভীর ভাবে তোমাকে কেউই পড়াবে না ওকে শেষ এখন এগুলাই আমরা বেসিক্যালি এইগুলাই আমাদের মোটামুটি শেষ এখন এই জায়গাতে দেখো আর কিছু জিনিস আছে আমরা চলিত ভাষায় আসলে তুচ্ছার্থ থেকে এবং সম্মান দেওয়ার অর্থে কিভাবে কি কি জিনিস মানে ব্যবহার করতে পারে এগুলো একটু এক পলক দেখে নাও ঠিক আছে কি বলা আছে দেখো তুচ্ছার্থে তাহার স্থানে কি বসে তা জহার পরিবর্তে যা কহার পরিবর্তে কা ইচ্ছার পরিবর্তে এ ইহার পরিবর্তে ও ঠিক আছে এগুলা বসে ঠিক আছে অনেক সময় এরকম করে আসবে যে তাহার পরিবর্তে তাহার পরিবর্তে কি বসলো তা বসলো এটা কি অর্থে প্রকাশ পাচ্ছে এটা তুচ্ছার্থে প্রকাশ পাচ্ছে এগুলো পরীক্ষাতে আসতে পারে তারপরে কি দেখো সম্ম সম্মানার্থে মানে সম্ভ্রমাত্মক অর্থে কি দেখো এই যে তারকে যদি তুমি ভাঙো কি হয় তাহাদের তাহাদের ঠিক আছে মানে ওয়ার্ড দেখলেই তুমি বুঝতে পারবা যে এটা তারা আসলে মানে সম্মান বুঝাচ্ছে নাকি নর্মালি সাধারণ অর্থে ব্যবহার হচ্ছে বা তুর সাথে ব্যবহার হচ্ছে এতটুক এটাই পরীক্ষাতে এগুলা সহজ জিনিস আসে ওকে এটা তোমরা জাস্ট মাথায় রাখো আর এই জায়গা থেকে তেমন কিছু পড়ার প্রয়োজন নাই আর এই জায়গাতে দেখো কি বলা আছে ইও প্রত্যয় যোগে মদিও হইছে ভাবদিও হইছে ইও প্রত্যয় যোগে এগুলা তো তোমাদের আগের ক্লাসেই শেখাইছি যে তুমি যদি এই দেখো তো দিও যদি ভাঙো তো দিও কিভাবে তদ প্লাস ইও ইওটা কি প্রত্যয় যুক্ত হয়েছে প্রত্যয় যাবে না ইও একটা মানে শব্দের শেষেই তো প্রত্যয় থাকে তো সেটাই এখানে বলা আছে যে নিচের কোনটিতে ইও প্রত্যয় যোগে গঠিত হয়েছে এমন প্রশ্ন আসবে তখন তুমি দিবা যে তো দিও কারণ এটাকে তুমি ভাঙলে জানো এটা শেষে ইও আছে ঠিক আছে এই টাইপেরই একটা জিনিস তারপরে দেখো কি সর্বনাম এটা দ্বারা মানে কিসের এগুলো কিসের দ্বারা কি কি এটা যে কি সর্বনামে ব্যবহৃত হয় এটা এটা পড়ারই কোনো প্রয়োজন নাই ওকে তারপরে দেখো এই জায়গাতে তোমাদের অনেক সময় এই প্রশ্নগুলো আসে যে বিনয় প্রকাশে মানে নিচের কোন সেন্টেন্স টি ব্যবহৃত হয়েছে তো এটা মাথায় রাখবা যে আজ্ঞা করো দাসে শাস্তি নেওয়ার অধমে দিনর অরাজকতা এই দুইটা sentence কি প্রকাশে বিনয় প্রকাশে okay তারপরে কি দেখো কবিতায় ছন্দবদ্ধ মানে কবি ছন্দবদ্ধ কবিতায় আসলে এই যে আমার স্থলে কি ব্যবহৃত হয় মম ব্যবহৃত হয় আমাদের স্থলে মোদের ব্যবহৃত হয় আমার স্থলে মোর ব্যবহৃত হয় ঠিক আছে অনেক সময় পরীক্ষাতে এরকম করে আসে যে কবিতাতে আমাদের স্থলে কিসের ব্যবহার হয় মোদের ব্যবহার হয় আমার স্থলে কিসের ব্যবহার হয় মোরার ব্যবহার হয় okay এই জিনিসগুলা পরীক্ষাতে আসতে পারে ওকে এতটুকু মাথায় এর এরপরে দেখো এরপরে কি বলা আছে যে উপন্যাসের ক্ষেত্রে আপনি এর স্থলে কি ব্যবহার হয় তুমি তোমরা যখন উপন্যাস পড়বা তখন দেখবা আপনি এর পরিবর্তে অনেক সময় তুমি ব্যবহার করতে পারে মানে এগুলা হচ্ছে রাইডিং স্টাইলটা বোঝातছে যে কবিতাতে আসলে এই যে আমি তুমি এর পরিবর্তে কি ব্যবহার হয় তারপরে বিনয় প্রকাশে তুমি কিভাবে সাহিত্যিকেরা কোন কোন শব্দগুলা ইউজ করে মেইনলি কিন্তু এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে অর্থাৎ সর্বনামগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহার হইতে পারে সেই জিনিসটাই এখানে বলা হইছে যেমন কিছু না ওকে কোন ফিল সর কিছু নাই দেখো অভিনন্দন পত্রে হচ্ছে সম্মানিত ব্যক্তিকে তুমি বলে সম্বোধন করা যায় যে তোমাকে অভিনন্দন এত ভালো একটা অ্যাচিভমেন্ট তুমি করছো ঠিক আছে এমন তুমি বলে মানে সম্বোধন করা যায় তারপরে কি দেখো তুমি হচ্ছে ঘনিষ্ঠজন বোঝাইতে তুমি ব্যবহার করা হয় তারপরে তুই হচ্ছে তুর্সার্থে বা ঘনিষ্ঠতা অর্থে ব্যবহার করা যায় তো কোথায় কি মানে pronoun বা সর্বনামগুলো ইউজ করা যায় সেটাই মেইনলি এই জায়গাতে বলা আছে ওকে এর পরে আমরা আসব অব্যয় পদ ঠিক আছে অব্যয় পদ অব্যয় পদ বলতে কি বোঝানো হয় যেগুলা হচ্ছে ব্যয় হয় না বা যেগুলার কোনো পরিবর্তন হয় না যেটা আমরা আগে শিখছি যেটা অপরিবর্তনীয় সেটাকে বলা হয় হচ্ছে অব্যয় ঠিক আছে তার মানে কি দেখো অব্যয় সেনার আমরা উপায় দেখছি যে এগুলোর সাথে কোনো কিছু যুক্ত হয় না সেটাই বলা আছে দেখো অব্যয়ের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না এগুলার হচ্ছে এক বছর বা বহু বছর হয় না এগুলার স্ত্রী বা পুরুষ বাচক নির্ণয় করা যায় না তোমাদেরকে ওই যে ধিক তার শত দিক দিক লজ্জ যে জন ওই উদাহরণ যখন পড়াইছিলাম তখন কিন্তু এই যে অব্যয় বুঝাইছিলাম যে ধিক এই যে কয়ের সাথে কিছু যুক্ত নাই কয়ের সাথে কিচ্ছু যুক্ত নাই তার মানে এটা একটা অব্যয় এই কথাটাই বলা হয়েছে যে অব্যয়ের সাথে কিচ্ছু যুক্ত হয় না এগুলো পরীক্ষাতে আসে আছে তোমরা মানে বুঝতে না যে অব্যয়ের সাথে কি যুক্ত হয় এটা তোমরা বুঝতে পারো না যদি এই যে কটাকে মনে রাখতে পারো ধিক শব্দটাকে মনে রাখতে পারো তাইলে বুঝতে পারবা যে ধিক কেন অব্যয় কারণ এর মধ্যে বৈশিষ্ট্য আছে যে কর সাথে কোনো কিছু যুক্ত নাই কি কি যুক্ত হইতে পারে নাই পুরুষ বাচক ও যুক্ত হইতে পারে নাই বিভক্তিও যুক্ত হইতে পারে নাই এক বছন বা বহু তিনটা বৈশিষ্টের কারণে তার মানে এই যে বিভক্তি যুক্ত পারবে না এক বছর হইতে পারবে না স্ত্রী বা পুরুষ বাচক হবে না ঠিক আছে এটাই বুঝতে পারছো এটা হচ্ছে অব্যয়ের বৈশিষ্ট্য পরীক্ষাতে আসে এটা পরীক্ষাতে আসে ওকে এখন দেখো যে সর্বদা হচ্ছে অপরিবর্তিত থাকে মানে যে পদগুলা বা যে পথ বলতে কি শব্দ না শব্দ এভাবে শব্দগুলো অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের স্বভাব অর্জন করে তোমাকে আলাদা একটা অর্থ প্রকাশ করে তাই না সেটা সেটাই মানে বাক্যকে আরো সুন্দর করে তোলে কখনো কখনো একাধিক পদের বা বাক্যাংশের সাথে যুক্ত হয়ে এগুলা কি করে অব্যয় পথ বলে এগুলাকে ঠিক আছে মানে যে পদগুলা যেমন ধরো আগে আমরা দেখলাম যে এবং ঠিক আছে যে আমি এবং সে দুইটাকে কি বোঝাচ্ছে এই যে একটা আলাদা অর্থ প্রকাশ করতেছে বা বাক্যকে সুন্দর করতেছে তুমি এইভাবে যে ধরো সে কমা দিয়ে সে লিখলা এটা একটা বাক্য লিখলা আর একটা বাক্য লিখলা যে আমি এবং সে এবং সে তাইলে কোন বাক্যটা তোমার হচ্ছে সুন্দর হচ্ছে এই যে আমি এবং সে এইটা তো সেই কথাই বলা হয়েছে যে বাক্যে হচ্ছে সর্বদা শোভা বর্ধন করে ব্যাকরণটা এমন একটা জিনিস যে কথাই বলা থাক না কেন এইটার একটা আছে কোনো কথা বলা হয় না ব্যাকরণে এখন দেখো এই যে বাংলা শব্দগুলো আছে মানে বাংলা অব্যয় পদ আছে বাংলা ভাষায় তিন প্রকারের অভ্যয় পদ রয়েছে কি মধ্যে বাংলা অব্যয় তৎসম অব্যয় এবং বিদেশি অব্যয় ঠিক আছে পরীক্ষাতে আসবে কিন্তু এই জায়গাতে তাকাও এখন তাকাও বাংলা অব্যয় গুলা কয়েক প্রকার ছয়টা বাংলা অব্যয় টোটাল ছয়টা আছে ওই যে তখন যেটা বললাম বাংলা অব্যয় মানে অভ্যয় গুলাকে তিন ভাগে বাংলা তৎসম এবং বিদেশি বাংলা অভ্যয় গুলা ছয় ভাগে ভাগ করা এই ছয়টা হচ্ছে বাংলা অব্যয় ঠিক আছে তৎসম অব্যয় কি দেখো যদি তথা হ্যান তেন যা আছে তা তোমরা পরীক্ষাতে খালির জন্য এটা মাথায় রাখবা এটা পরীক্ষাতে আসে খুব ভালোভাবে বাংলা অব্যয় টোটাল কতটি ছয়টি কি কি এইগুলা তারপরে কি দেখো বিদেশি অব্যয় গুলা বহুত খুব সাবাস খাসা মাইরে মানে যেগুলা বিদেশ থেকে আসছে মানে অব্যয় এর কাজ কি বলো দেখি সুন্দর্য বর্ধন করা আল ঠিক কথা বলছো এই যে আল বাদ কি সুন্দর্য দিলো না তারপরে ধরো যে বহুত বহুত এটা বহুত ভালো এ বহুত দ্বারা কি বোঝানো হচ্ছে যে আরো ভালো এই যে একটা সুন্দর্য দিচ্ছে সেগুলাই সেগুলাই আসলে কোন জায়গা থেকে আসছে সেটা এখানে বলা হয়েছে তো এই জায়গাতে আর একটা জিনিস আছে সেটা একটু দেখ কি বলা আছে দেখো যে তৎছমে এবং সেটা হচ্ছে বাংলাতে এর কাজ করে মানে তুমি যখন বাংলাতে এই যে ওটা দেখবা এই ওটা তৎছমে গিয়ে এবং হয়ে যায় সেই কথা বলা হয়েছে সুতরাং তৎছমে বাংলায় অতএব এই যে বাংলায় অতএব গিয়ে সুতরাং হয়ে যায় সুতরাং ওকে এটা পরীক্ষাতে অনেক সময় আসে যে এর সুতরাং কি মানে অতএবের আহ অতএব অব্যয় যেটা বাংলা অব্যয় এটা তৎছম অব্যয়ের রূপ কোনটি পরীক্ষাতে আসে অতএবের হচ্ছে সুতরাং যেটা সংস্কৃত রূপ এর হচ্ছে তৎসম রূপ হচ্ছে এব এইটা পরীক্ষাতে আসতে পারে সেই কথাটা এখানে ঘুরায়া পেছায়া বলা আছে কেন তুমি ঘুরায়া পেছায়া পড়বা এইভাবে পড়বা যে ও কে তৎসমে এবং হিসাবে কনসিডার করা যায় অতএব কে তৎসমে সুতরাং হিসাবে কনসিডার করা যায় ওকে শেষ এখন দেখো এই এগুলা করার দরকার নেই এগুলা এমনিতেই বলা আছে যে বিবিধ উপায় অব্যয় মানে বিবিধ বলতে হুদাই আর কি ওকে অব্যয় কি বলছে কদাবি তথাপি মানে প্রত্যেকটা এক একটা অব্যয় যেগুলো বাক্যের শোভা বর্ধন করবে বা বাক্যকে একটু মানে আরো তেল দিবে ঠিক আছে সত্যি কথা বলতে যে বাক্যকে তেল দিয়ে ভালো বানাবে বা খারাপ বানাবে এই যে তথাপি নতুবা যে তুমি আসো নতুবা আমি যাব না তুমি আসো নতুবা আমি যাব না তো এই নতুবা দ্বারা কি বুঝাইলো না আমি আর যাবই না এমনটা বোঝাচ্ছে এই যে একটা তেল দেওয়া হইলো বাক্যকে এই বিষয় গুলা হচ্ছে এইখানে বলা ঠিক আছে তো এইগুলা ওই একই টাইপের করো তারপরে এই যে তোমাদের পরীক্ষাতে যেটা আসে অনুকার টাইপের অব্যয় অনুকার অব্যয় নিজের কোনটি কি বলা আছে কুহু কুহু গুনগুন ঘেউ ঘেউ ছন ছন ছল ছল মানে যে কোনো একগুলা সাউন্ড এনি সাউন্ড তোমাদেরকে আগের দিনে পড়াইছিলাম এগুলা হচ্ছে অনুকার টাইপের অব্যয় যেগুলা সাউন্ড টাইপের জিনিসগুলা ওকে ধর্মাত্মক অব্যয় এমন টাইপের জিনিসগুলা মানে যেগুলো অনুভূতির সাথে কানেক্টেড ওকে সাউন্ডের সাথে কানেক্টেড এগুলাকে ধর্নাত্মক অনুকার এগুলার মধ্যে ফেলার মধ্যে ওকে ঠিক আছে এখন দেখো আমরা আসব অব্যয়ের প্রকার ভেদ ওকে কঠিন টপিকে আমরা এসে গেছি আজকের ক্লাসটা একটু মারাত্মক লেভেলের ক্লাস এই জন্য আমার ক্লাসটা কালকে থেকে নিতে পারতেছিলাম না ঠিক আছে তোমাদের সবকিছু কভার হয়ে যাবে এই ক্লাসের মধ্যে কিছু বাকি রাখবো না সবকিছু কি বলা আছে দেখো অব্যয়ের আমরা এখন মেইন প্রকারভেদ দেখব অব্যয় মেইলি চার ভাগে বিভক্ত কয় ভাগে চার ভাগে কি কি সমুচ্চয়ী অনন্যই অনুসর্গ বা পদান্বয়ী পরীক্ষায়তে আসে যে অনুসর্গ অব্যয়কে আর কি নামে ডাকা হয় অনুসর্গ অব্যয়কে কে অব্যয় বলেও ডাকা হয় ঠিক আছে তারপরে কি দেখো অনুকার বা ধর্নাত্মক অব্যয় অনুকার বা যেগুলো তারপরে গুনগুন হচ্ছে ধর্নাত্মক টাইপের তারপরে কি দেখো সমুচ্য়ী এবং অনুসর্গ বা প্রধান্নয় এগুলো আমরা একটু ডিটেলস জানবো আমরা এটা অলরেডি জেনে ফেলছি বাকি আমাদের তিনটা জানতে হবে ওকে পরীক্ষাতে কিন্তু এই জিনিসগুলো আসবে উদাহরণ দিয়ে দিয়ে আছে দেখো অব্যয় সমুচ্চয় অব্যয় বলতে কি একটা মধ্যে এমন কিছু অব্যয় যেগুলা সংযোজক করবে বিয়োজন করবে এই টাইপের কিছু বোঝায় যেমন রহিম কিংবা করিম যে কেউ আসুক না কেন তারে আমি উড়া ধুরা মার দিব ঠিক আছে এই যে বিষয়টা বললা। এইটা হচ্ছে সমষ্টি অব্যয়ের একটা উদাহরণ বলা কারণ র রহিম কিংবা কিংবা দ্বারা তুমি একজনকে বাদ দিয়ে দিছো সংযোজক বা বিয়োজক রহিম এবং করিম দুই জনকেই আমি মাইতিব ঠিক আছে না এবং দ্বারা কি বুঝাইলা সংযোগ করাইলা কিংবা দ্বারা কি করলা বিয়োজক করা বুঝাইলা অথবা সে একটা sentence তুমি সংকোচন করা বুঝাবা যে তারও মানে সংকোচন গুলা কি তার একটা কোনো কিছু মানে মূল কথা হলে তুমি সংযোজন এবং সংকোচন কর বা কিছু কিছু অব্যয় ব্যবহার করে সেগুলাকে বলা হবে অব্যয় মানে তার মানে কি তিনটা যে কাজ হচ্ছে সংযোজক করা বিয়োজক করা অথবা সংকোচন করা সংযোজক বলতে একসাথে করে বিয়োজক বলতে বাদ দিয়ে দেয় সংকোচন বলতে একটু সংকুচিত করে বাদ না দিয়ে সংকুচিত করে এমনটাই ঠিক আছে এটা হচ্ছে সমশ্রেণী অব্যয় easily চেনার উপায় তুমি যখন উদাহরণ পড়বা তখন তোমার আসলে confused হবে ঠিক আছে এই সমশ্রেণী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় কি কি দেখো এবং কিন্তু অথবা এগুলা এই যে সংযোগ করার ক্ষেত্রে কি ব্যবহার করলাম আমরা তখন এবং রহিম এবং করিম যে আসুক না কেন তারে আমি বাদ দিব দুইজনকে আমি বাদ দিব এবং দ্বারা কি বোঝায় সংযোজক কিন্তু দ্বারা কি বোঝায় দেখো অথবা নতুবা এই নতুবা দ্বারা কি বোঝাই ধরো অথবা এই নতুবা দ্বারা তুমি সংকোচন করতে পারবা ঠিক আছে বিয়োজন করতে পারবা কি দ্বারা এগুলাকে বাদ দিয়ে ওকে যে বা এরকম করতে পারো যে রহিম কিংবা করিম একজনকে বাদ দিয়ে দিলা কিংবা দ্বারা তুমি হচ্ছে এই জায়গাতে কিংবা কিংবা দ্বারা তুমি বিয়োজক করতে পারো এই ধরনের যে অভ্যায় গুলা আছে এগুলাকে বলা হয় সমচে অভ্যায় আমরা একটু উদাহরণ দেখবো স্পেসিফিক তাইলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে দেখো কি বলা আছে এই জায়গাতে দেখো কি বলা আছে সংযোজক অব্যয়ের যদি আমরা একটু দেখি কি বলা আছে দেখো যে তিনি সৎ তাই সকলকে শ্রদ্ধা করেন এই জায়গা থেকে তাই দ্বারা কি করাইছে সেন্টেন্সটাকে সংযোগ করাইছে সংযোগ করাইছে তাই না তিনি সৎ তাই এজন্যই সকলে তাকে শ্রদ্ধা করেন এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝানো হয়েছে সংযোগ করা বোঝানো হয়েছে ওকে এটাই এটাই এই ধরনের সংযোগ গুলা সেন্টেন্সই এইভাবে অব্যয়গুলা গুলা ব্যবহৃত হয়ে যাবে তার মানে তাই একটা এই জায়গাতে অব্যয় হিসাবে ব্যবহার হয় ওকে তারপরে কি দেখো আমরা যদি আরেকটা একটা উদাহরণ দেখি হাসেম কিংবা কাশেমের জন্যেম অথবা দেওয়া মানে কি বাদ দেওয়া সেটা এই টাইপের এই যে কিংবা দ্বারা বিয়োজক করা বুঝাইছে ওকে এরপরে কি দেখো মন্ত্রের সাধন কিংবা শরীর পতন মন্ত্রের সাধন হয় কিংবা শরীর পতন হয়ে যায় এমন একটা কথায় তার মানে এই জায়গাতেও কিন্তু বাদ দেওয়া বুঝাইছে যে তুমি সাধন মানে মন্ত্র পড়ে তুমি একদম মানে কি হয়ে যাবে আধ্যাত্মিক কিছু পাওয়া না তোমার শরীরটা ধ্বংস হয়ে যাবে একটা ছাড় দেওয়া লাগতেছে কিংবা তারা কিন্তু ঠিক আছে এই কথাটাই বলা হয়েছে তারপরে দেখো এই জায়গাতে সংকোচন সংকোচন গুলা কি বোঝায় তো এই যে সংকোচনে তখন তো আমি বলতে গিয়ে বললাম না সেটা দেখো কি দেখো তিনি বিদ্যান অথচ তিনি নন। মানে এইটা বোঝার জন্য একটু তোমার একটা টেকনিক মনে রাখতে হবে সেটা কি দেখো যে যা হবার কথা তা হয় না বাক্যটা দ্বারা বাক্যের একটা বৈশিষ্ট্য আছে সংকোচন যে বাক্য গুলা আছে যে সংকোচন হওয়াটা নরমালি বোঝা যায় না এই জন্য তখন ওইটা বলিনি সংকোচন হওয়াটা বোঝা যায় না এইটা বোঝার জন্য এই টেকনিকটা লাগে যে যা হওয়ার কথা তা হয় না কেমন দেখো তিনি বিদ্যান অথচ নন হওয়ার কথা কি ছিল যে কোন মানুষ বিদ্বান হইলে সে সৎ হবে কিন্তু সে সৎ নয় তার মানে যা হবার কথা ছিল তা হয় নাই ঠিক আছে না ঠিক আছে মানে বিষয়টা কেমন ধরো নব্বই মিনিটে মানে নব্বই মিনিট পরে আর্জেন্টিনা ধরো আমরা ফ্রান্সের হিসাবে করি ধরো আমাদের সাতানব্বই মিনিট সর্বোচ্চ ক্লাস হইলো মানে খেলা হইলো ঠিক আছে সাতানব্বই মিনিট আমাদের খেলা হয়ে গেছে এইভাবে বলা হয়েছে যে সাতানব্বই মিনিটে আর্জেন্টিনা চার গোল দিছে ফ্রান্স হচ্ছে তিন গোল দিছে তার মানে বিশ্বকাপটা কার পাওয়ার কথা এই সিচুয়েশনে খেলা শেষ আর্জেন্টিনা কিন্তু রকম করে যদি বলে যে আর্জেন্টিনা চার গোল ফ্রান্স তিন গোল কিন্তু বিশ্বকাপ পাইল ফ্রান্স এটা কি যা হওয়ার কথা তা হইলো হইলো না এই ধরনের যে সেন্টেন্স গুলা সেগুলাকে বলা হবে সংকোচক ঠিক আছে কি এই জায়গাতে ব্যবহার করা হয়েছে কিন্তু ব্যবহার করা হয়েছে তার মানে কিন্তুটা এইখানে সংকোচক অব্যয় হিসেবে ব্যবহৃত হইতে পারে বুঝতে পারছো বাস্তবিক উদাহরণের মাধ্যমে এই ধরনের বিষয় মানে এগুলা আসলে বাস্তবিক পক্ষে কখনো সম্ভব না মানে এগুলা সম্ভব হইলেও আসলে এগুলা মানে হয় না যায় না আর কি এগুলা করে না যা হওয়ার কথা থাকে তা হয় না এমন আমাদের হওয়ার কথা কি ছিল যে ফ্রান্স তিন গোল দিছে মানে ফ্রান্স বিশ্বকাপ পাবে না আর্জেন্টিনা পাবে বাট আমরা এমন একটা সেন্টেজ বানাইলাম যে চার গোল দিয়েও তুমি হচ্ছে বিশ্বকাপ পাবা না ঠিক আছে এই 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 টাইপের বিষয়গুলা ওকে এই জায়গা থেকে আমরা সমুচয়ী অব্যয় গুলা আমরা মেনলি জানলাম ঠিক আছে তারপরে কি দেখো অনুগামী সমুচ্চয় অব্যয় এগুলা জাস্ট একটু মাথায় রাইখো তিনি এত পরিশ্রম করেন যে তারপরে তার শরীর ভেঙে যাচ্ছে এগুলা এগুলা একটু মনে রাখো যে এগুলো অনুগামী সমুচ্চয় পড়বে এগুলা রুলস জানার এত প্রয়োজন নাই ওকে এখন আমরা আসবো যে অনন্যই অব্যয় অনন্যই অব্যয় চেনার একটাই খুবই শর্টকাট টেকনিক আছে যে বাক্যের মধ্যে থেকে অনন্যই যে অব্যয়গুলো আছে ওইগুলাকে বাদ দিলে বাক্যের কোনো কিছু যায় আসে না ঠিক আছে না যেমন আহ আমার বড্ড লেগেছে ঠিক আছে না উহ আমার বড্ড লেগেছে এখন উডা বাদ দিলে তুমি যদি বলতা যে আমার বড্ড লেগেছে সেন্টেন্স সাথে কি কোনো মানে আহামরি কোনো ইফেক্ট পড়তো না মানে বাদ দিলেও সেন্টেন্সটা ঠিকঠাক অর্থ প্রকাশ করে এমন যে জিনিসগুলোকে বাদ দেওয়া হয় সেগুলোকে বলা হয় অনন্য এই অব্যয় ঠিক আছে দেখো কি বলা আছে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ মরি মরিটাকে তুমি বাদ দিতে পারবা হ্যাঁ আমি যাব না না আমি যাব না হ্যাঁ বাদ দিয়ে যদি তুমি সেন্টেন্সটা বলো আমি যাব হ্যাঁ আমি যাব তার মানে কি তুমি হেডাকে বাদ দিয়ে বলো আমি যাব একই অর্থ প্রকাশ হচ্ছে না আমি যাব না এখন না টাকে বাদ দিয়ে বলো আমি যাব না তাও একই অর্থ প্রকাশ পাচ্ছে অর্থাৎ এই যে শব্দগুলা বা এই যে অব্যয়গুলা যেগুলো আছে এইগুলাকে বাদ দিলে সেন্টেন্সের কোনো যখন ইফেক্ট পড়বে না সেগুলাকে বলা হবে অনন্বয়ী অব্যয় ঠিক আছে এতটুকুই মাথায় মাথায় রাখো তাইলে তোমার অনন্যই অব্যয় চেনা একদমই শেষ হয়ে যাবে ওকে এগুলা এগুলা বলা হয়েছে দেখো উ পায়ে বড্ড লেগেছে উডা বাদ দিলে কিছুই হইতো না সেগুলাই এখানে বলা হয়েছে ঠিক আছে ও গো আজ তোরা ঘরের বাইরে ও গো বাদ দিলেও কিছু হইতো না ঠিক আছে এগুলা তো পরীক্ষাতে এই যে এটা কিন্তু অনেক সময় আসে বাক্যে অলঙ্কার অব্যয় ঠিক আছে মানে বাক্যকে অলঙ্কৃত করে কোন অব্যয় গুলা কত না স্মৃতি হারানো স্মৃতি জাগে আজ মনে হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় এই মাথায় রাইখো যে এগুলা হচ্ছে বাক্যকে আসলে মানে কত না এই যে এগুলা এগুলা হচ্ছে অলংকার করে মানে বাক্যকে আরো সুন্দর করে তো এই এই দুইটা মনে রাইখো পরীক্ষাতে আসে এগুলা বাক্য অলংকার প্রশ্ন সলভ করতে গেলে দেখবা এগুলা পাবা ওকে এখন দেখো অনুসর্গ অব্যয় অনুসর্গ অব্যয় অনুসর্গ অব্যয়টা মেইনলি কি দেখো কি বলা আছে যে সকল অব্যয় বিশেষ্য এবং সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারক বাচকতা প্রকাশ করে তাকে অনুসর্গ অব্যয় বলে ঠিক আছে কত কঠিন কিছু না জাস্ট যে কোনো অব্যয় থাকবে যেগুলো হচ্ছে বিশেষ্য এবং সর্বনাম পদের বিভক্তির ন্যায় কাজ করে বিভক্তির ন্যায় বসে ঠিক আছে এগুলো বিভক্তির ন্যায় বসে ঠিক আছে কোন টাইপের বসে ওটা জানার দরকার নেই যে কিছু অব্যয় যেগুলো বিভক্তির ন্যায় বসে কারকের মত ভাব প্রকাশ করে সেগুলোকে বলা হয় হচ্ছে অনুসর্গ অব্যয় ঠিক আছে যেমন ওকে দিয়ে এ কাজ হবে না এই যে দিয়ে এটা হচ্ছে অনুসর্গ অব্যয় এই যে দিয়ে দ্বারা দিয়ে এগুলা কারক না দ্বারা দিয়ে কর্তৃক এগুলা তো কারক বুঝায় তো সেটাই বলা হইছে যে এমন কিছু অব্যয় যেগুলাতে বিভক্তি থাকবে এই দেখো দিয়ে এ বিভক্তি আছে এবং দিয়ে দ্বারা একটা কারক কেও বোঝাচ্ছে তো যার কারণে কিন্তু এই কথা বলা হইছে এমন টাইপের যে অব্যয়গুলা থাকবে সেগুলাকে অনুসর্গ অব্যয় বলবে ওকে তারপরে কি দেখো অনুসর্গ অব্যয় পদান্বয় অব্যয় নামেও পরিচিত ওকে এখন দেখো এটা পরীক্ষাতে অনেক সময় আসে যে অনুসর্গ অব্যয় কে কি নামে চেনা হয় পদার নামে অব্যয় নামে চেনা হয় অনুসর্গ অব্যয় দুই ভাগে বিভক্ত একটা বিভক্তি যুক্ত অব্যয় আর একটা বিভক্তি রূপে ব্যবহৃত অনুসর্গ এতটুকু জানলে হবে এগুলার বিভক্তি কি কোথায় কি জানার দরকার নেই জাস্ট এতটুকুই অনেক সময় পরীক্ষাতে আর কি এই জায়গা থেকে এই প্রশ্নটা আসে যে অনুসর্গ অব্যয়কে কি নামে ডাকা হয় পদার নামে অব্যয় নামেও ডাকা হয় এটা পরীক্ষাতে আসে এর বাইরে আর কিছু আসে না ঠিক আছে এখন দেখো আজকের ক্লাসটা একটু বড় আজকের লেকচারটা বড় এখন একটু কিছু তো করার নেই আমি তো তোমাদেরকে শর্টকাট হয়ে পাঠাই দিলাম এমন তো আমি করব না কারণ আমি জানি শর্টকাট হয়ে পড়াইলে আসলে মানে একটা ভালো করে ক্লাস নিতে গেলে এত শর্টকাটে করা যায় না আমি তো তোমাদের সবগুলা ক্লাসই মোটামুটি মানে যতটুকু দরকার ততটুকু দিছি তো আজকের টপিকটাই বড় একদিনে একটা টপিক শেষ करायে লাগবে আমাদের তাছাড়া তো ওয়ে নাই এর জন্য ক্লাস আসলে বড় হইলেও করা কিছু নাই তোমাদেরকে মূল কথা হচ্ছে বোঝানোটা বুঝাইতে গিয়ে যা করা লাগবে আমি তাই করব ঠিক আছে তোমার বাংলা ক্লাসটা একটু লেটই হবে ফার্স্ট পার্ট ক্লাসটা ওকে এখন কি বলা আছে দেখো আমাদের ক্লাসগুলা জন্য বড় হয় কারণ আমরা সব সবকিছুই তোমাদেরকে পড়াই যেগুলা জিনিস স্কিপ করে যায় অন্য প্ল্যাটফর্ম সেগুলা আমরা এ স্কিপ করি না কারণ আমরা জানি ওই জায়গা থেকে প্রশ্ন আসবে ঠিক আছে এই জন্য এখন কি বলা আছে অনুকার অব্যয় অনুকার অব্যয় বলতে আমরা তো আগেই দেখলাম যে যেগুলো এনি সাউন্ড বা যেগুলাতে শব্দের বিরক্তি থাকে ঠিক আছে যেমন কি দেখো বজ্রপাতের ধ্বনি করকর এটা আরো একটা থাকতো করকর বৃষ্টির ঝমঝম কলকল সন সন মড়মড় এগুলা কি বোঝাচ্ছে বারবার আছে দিরুক্তি মানে কি দুইবার উচ্চারণ হয় যেটা দুইবার উচ্চারণ হয় এবং এগুলাকে তারা একটা সাউন্ড বুঝায় এই দুইটার একটা বৈশিষ্ট্য থাকলে সেগুলাকে অনুকার অব্যয় বলে ওকে বোঝা গেছে এটা অনু কার অপয় তারপরে দেখো নূপুরের আওয়াজ ঝুমঝুম পরীক্ষা আসে কিন্তু কি বলে গুড় গুড় সিংহের আওয়াজ এক গড় গড় মানে এক কথায় প্রকাশের মতো প্রকাশের মতো ওকে বুঝা গেছে হম কুকিলের ডাক কাকের ডাক কাকা কুকিলের ডাক কুহু কুহু চুরির শব্দ টাং চুরির শব্দ টাং সেই ওকে তারপরে কি দেখো অনুভুতিমূলক অভ্যয় অনুকার অব্যয়ের শ্রেণী বিভাগ অনুভূতি মানে অব্যয়ের আসলে কি কি প্রভাবে তোমরা অব্যয় নিয়ে কখনো কনফিউজ হবে না ঠিক আছে অব্যয়ের তিনটা বৈশিষ্ট্য আছে যে একটা এনি সাউন্ড হবে অথবা শব্দে হবে দিরুক্তি বা হচ্ছে দুইবার উচ্চারণ হবে একই শব্দে দুইবার একটু ওলটাল অথবা অনুভূতির সাথে বা ইমোশনের সাথে ফিলিং এর সাথে কাজ কাজ কানেক্টেড থাকবে অনুভূতির সাথে যুক্ত থাকে ঠিক আছে এই তিনটা বৈশিষ্ট্য থাকলে সেগুলো হচ্ছে অনুকার অব্যয় ধর্ণাত্মক অব্যয় যে নামেই থাক না কেন দিয়ে দিবা হয়ে যাবে এই তিনটা বৈশিষ্ট্য এইগুলো হচ্ছে টেকনিক এগুলো মনে রাখা শর্টকাট ওয়েতে ঠিক আছে তো এখানে দেখো ঝা ঝা মানে কি প্রখরতা বোঝায় খা খা শূন্যতা বোঝায় তারপরে হচ্ছে কস কস কোনো কিছু খাইতে গেলে ধর কলা খাচ্ছ কস কস কট টলমল ঝলমল ঝক টন টন খট ইত্যাদি এগুলো হচ্ছে অনুভূতির সাথে পরীক্ষাতে এরকম করে দিয়ে দেয় ধরো ঠাঠা ঠা এটা কি মানে কারক নাকি এটা অব্যয় ঠিক আছে এইভাবে তোমাদের পরীক্ষাতে আসে এইভাবে অব্যয় চেনা অব্যয়ের এই তিনটা বৈশিষ্ট্য অব্যয় এই তিন ভাবেই চেনা যায় ওকে এখন দেখো আজকের মোটামুটি শেষ জিনিস দেখো এখানে কি বলা আছে নাম বিশেষ মানে এখানে একটু জাস্ট অব্যয়ের বিশেষণ গুলাকে একটু বোঝাইতে চাইছে যে নাম বিশেষ বলতে কি বোঝায় সাধারণ বিশেষ আমরা আগে নাম বিশেষণ নিয়ে অনেক পড়ছি ঠিক আছে না নাম বিশেষ কোন গুলাকে মানে নাম বিশেষণ কোন গুলাকে যেগুলা হচ্ছে নাউন এবং প্রণাউনকে মডিফাই করে ভাব বিশেষণ বলতে কি বুঝায় যেগুলো হচ্ছে নাউন প্রনাউন বাদে অন্য কে মডিফাই করে সেগুলাকে ভাব বিশেষণ বলে আমরা তো আগেই পড়লাম এই ক্লাসের শুরুর দিকে সেগুলাই বলা হয়েছে তো দেখো অতিভক্তি চোরের লক্ষণ সাধারণ বিশেষণ অতিভক্তি কার লক্ষণ চোরের লক্ষণ এই যে নাউনকে মডিফাই করতেছে অতিভক্তিটা নাউন কে যদি মডিফাই করে সেটাকে কি বলা হয় নাম বিশেষণ মিলে গেছে এই সেন্টেন্স এসে তোমাকে চিহ্নিত করতে বলবে তারপরে কি দেখো আবার যেতে হবে যে কোনো একটা জিনিস হবে আবার যেতে হবে যে আবার কখন কিভাবে যেতে হবে আবার যেতে হবে বারবার করা একটা অবস্থা বোঝাচ্ছে তো যার কারণে ভার্বকে মডিফাই করতেছে যদি ভার্বকে মডিফাই করে সেটাকে ভাব বিশেষণ বলা হয় ঠিক আছে এটা তো তোমরা আগেই শিখছো তারপরে কি ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ গুলা মানে তারপরে এই যে ভাব বিশেষণ চেনা আরো একটা উপায় আছে যে পাশাপাশি ক্রিয়া থাকে তো আমি তোমাদেরকে সবভাবেছি পাশাপাশি দেখো যেতে একটা হবে একটা এগুলা ক্রিয়া হওয়া কাজ যাওয়া কাজ ঠিক আছে না সেটা ভাব বিশেষণে এটা একটা বৈশিষ্ট্য আছে ওকে তোমরা যদি মডিফাই গুলা না বুঝতে পারো এভাবে দেখবা যে দুইটা পাশাপাশি যদি ক্রিয়া থাকে তাও সেটা ভাব বিশেষণের মধ্যে পড়ে যায় নে এখন আসো আমাদের আজকের মেবি ওকে আচ্ছা নিত্য সম্বন্ধীয় অব্যয় নিত্য বলতে কি নিত্য বলতে বোঝায় হচ্ছে সব সময় অব্যয় বলতে কি বোঝায় আমরা যেগুলাকে চিনি যেগুলা বাক্যের শোভা বর্ধন করে সম্বন্ধীয় মানে হচ্ছে সম্পর্ক তার মানে কি সব সময় সম্পর্ক থাকবে এমন মানে অর্থ বাক্যকে মডিফাই করতে পারে বা বাক্যকে সুন্দর করতে পারে এমন যে শব্দগুলো আছে বা পদ আছে সেগুলাকে বলা হবে সম্বন্ধীয় অব্যয় দেখো কি বলা আছে যথা যথা তথা। মানে কি সম্পর্ক 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 আছে আছে। আছে যত তত যখন তখন এই ধরনের সম্পর্ক যদি থাকে সেগুলোকে নিত্য সম্বন্ধীয় মানে বারবার সম্পর্ক থাকে অলওয়েজ কানেকশন থাকে তারপরে কি দেখো যেমন তেমন যেরূপ সেরূপ ঠিক আছে এগুলাকে বলা হয় যেমন উদাহরণ যথা ধর্ম তথা জয় যত গর্জে তত বর্ষে না এই যে যত এবং তত এই দুইটাকে বলা হবে নিত্য অব্যয় মানে সব সময় সম্বন্ধ থাকবে টাইপের ঠিক আছে এখন দেখো এইখানে কি বলা আছে এইখানে বলা আছে ত যুক্ত থাকে মানে মানে সংস্কৃত মানে ত প্রত্যয় বলা হয় মানে ত প্রত্যয় বলতে কি বোঝানো হয় যে শব্দের শেষে শব্দের শেষে মানে এটা দাঁড়াই মানে এটা আলাদাভাবে বোঝার কিছু নাই শব্দের শেষে কি থাকবে ত যুক্ত থাকবে কি হিসাবে প্রত্যয় হিসাবে তাইলে দেখো ধর্ম তো বলছি এটা শব্দ এটা শেষে কি যুক্ত আছে ত তটা কি একটা প্রত্যয় তোমাদেরকে আমি শেখাইছি যে যে কোন শব্দের সাথে শব্দের শব্দের কি শেষে শেষে কি যুক্ত হয় প্রত্যয় যুক্ত হয় শব্দের শেষে সব সময় প্রত্যয় যুক্ত হয় তাই না তাইলে তুমি যদি এই এই জায়গাতে লেখো দুর্ভাগ্য 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 বসত বসত এই যে দুর্ভাগ্য বস তাহলে বস সর সাথে ত যুক্ত আছে তটা প্রত্যয় হিসাবে যুক্ত আছে ঠিক আছে না কারণ শেষে যুক্ত আছে প্রত্যয় সব সময় শেষে থাকে যেহেতু প্রত্যয় মানে সবা শেষে যুক্ত থাকে এবং দুর্ভাগ্যটাকে আমরা একটা প্রত্যয় হিসাবে যুক্ত করতেছি যার কারণে এটাকে আমরা বলতে পারি ত যুক্ত প্রত্যয় ওকে এতটুকুই তারপর দেখো অন্তত এই যে ত থাকবে আর কি শব্দ শেষে ত থাকলে সেটা ত যুক্ত প্রত্যয় হয় ঠিক আছে ওকে এখন এগুলার একটু উদাহরণ ছিল এগুলো তোমরা বই থেকে পড়ে নিও তেমন কিছু লাগবে না যে ও কি অর্থ ব্যবহৃত করিম এগুলো লাগে না ঠিক আছে এখন দেখো তোমরা হোমওয়ার্ক কি করবা এই টপিকের উপরে হোমওয়ার্ক করবা হচ্ছে পথ প্রকরণ এই টপিকটার উপরে লাস্ট চল্লিশ বছরে আমাদের এই নির্ভর ডট নেট ওয়েবসাইটে যাবা নির্ভর ডট নেট গিয়ে এটার উপরে তোমরা পরীক্ষা দিয়ে আসবা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দিয়ে তারপরে তোমাদের এই টপিকটা শেষ হবে ওকে এইটা আমাদের মোটামুটি আজকের এ টু জেড আমাদের পথ প্রকরণ এই টাইপটা